হয়নি, রেকর্ডিং হলো। রেকর্ডিং শুরু হচ্ছে, মানে করছে। স্টার্ট করুন ম্যাডাম। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ান এর এনএসএস ইউনিটের উদ্যোগে ও আইকিউএস এর সহযোগিতায় একদিনের ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান মানব জীবন এক গভীর সংকটে, এক সম্মুখ সমরে দাঁড়িয়েই আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় ব্রতী হয়েছি। করোনা ভাইরাসের প্রথম ঢেউ অতিক্রম করে আমরা যে পরিবর্তিত সুদিনের আশায় দিন গুনছিলাম, হঠাৎ তাকে নস্যাৎ করে দিয়ে করোনা ভাইরাস বা কোভিড-19 এর দ্বিতীয় ঢেউ অনেকটা সুনামির মতো আছড়ে পড়েছে মানব জাতির উপত্যকায়। মৃত্যু মিছিলে আমরা স্তব্ধ, সংখ্যা গুনছি এই যুদ্ধে আহত আর অবশ্রিতের। আসলে জীবনটাকে একই খাতে বয়ে নিয়ে যাওয়ার প্রবণতা আমাদের চিরদিনের, আর বোধহয় এখানেই আমাদের সীমাবদ্ধতা। কিন্তু এই অতিমারির প্রকোপে ওলট পালট হয়ে গেছে আমাদের চেনা পৃথিবীটা, অকস্মাৎ ছন্দপতন ঘটে গেছে সবকিছুর। বর্তমানে আমাদের সামগ্রিক জীবন চর্যারও পরিবর্তন হয়েছে, আর দেখুন আমরা সেটা মেনে নিতেও বাধ্য হয়েছি। কিন্তু এই মহাসংকটের দিনে সবচেয়ে বেশি প্রকট হয়েছে মানুষের মধ্যে থাকা স্বার্থপর ব্যক্তিসত্তার। স্বামীজির লেখা একটা চিঠির কথা মনে পড়ে, যেখানে তিনি লিখেছিলেন, তত্ত্ব নিকষা গ্রাবা বিপদীতি পূজ্যতে। এখানে তত্ত্ব নিকষা গ্রাবা হলো কষ্টি পাথর। বলা হয়েছে বিপদই হলো মানুষের চরিত্র যাচাইকরণের কষ্টি পাথর। তাই এমন দুর্দিনে আমাদের কি প্রয়োজন জানেন? মূল্যবোধের অমূল্য পাঠ। তাই আমাদের আজকের ওয়েবিনারের আলোচ্য বিষয় ভ্যালুজ ইন নিউ নর্মাল সোসাইটি। এই বিষয়ে আজ যারা আলোচনা করবেন তাদের মধ্যে রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক তথা জাতীয় সেবল প্রকল্প এনএসএস ইউনিটের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাননীয় প্রফেসর সুজিত কুমার চৌধুরী মহাশয়। আমরা আরো পেয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খ্যাতনামা অধ্যাপক প্রফেসর সন্তোষ কুমার পাল মহাশয়, সাথে পেয়েছি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথিতযশা অধ্যাপক প্রফেসর সৌমিত্র বসু মহাশয়কে। আমরা আজ গর্বিত, কারণ আজ আমাদের মধ্যে আছেন কলকাতার বিখ্যাত কার্ডিয়াক সার্জন এবং মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাননীয় ডাক্তার কুণাল সরকার মহাশয়। একই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ানের মাননীয় অধ্যক্ষ এবং আজকের ওয়েবিনারের মুখ্য উপদেষ্টা প্রফেসর ডক্টর কৃষ্ণেন্দু দত্ত মহাশয়। উপস্থিত আছেন আমাদের শিক্ষক সংসদের সম্পাদক মাননীয় ডক্টর রাখি ভট্টাচার্য মহাশয়া, যারা ছাড়া আমরা আজকের এই ওয়েবিনার আয়োজনই করতে পারতাম না। সাথে তো আছে আমাদের জিডিডিসিকে পরিবারের সকল সদস্য বন্ধুরা, আছেন আমাদের কারিগরি সহায়ক স্কাইলাইন ওয়েব অ্যাপ্লিকেশনের তরফের মাননীয় শেষুপ্রিয় দাস মহাশয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, উপস্থিত আছেন আমাদের ওয়েবিনারে অংশগ্রহণকারী সমস্ত স্যার ম্যাডাম বন্ধু ছাত্রছাত্রী, যারা অংশগ্রহণ না করলে আমাদের এই ওয়েবিনার পরিপূর্ণতাই পেত না। চলুন আমরা সবাই মিলে একই সাথে সমৃদ্ধ হতে যাই। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন, বলা ভালো আজকের অনুষ্ঠানের নান্দিমুখ করবেন আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়, যার ঐকান্তিক প্রচেষ্টা আর উৎসাহ ছাড়া এই ভ্যালুজ ইন নিউ নর্মাল সোসাইটি শীর্ষক আলোচনা চক্রের আয়োজন করা সম্ভব ছিল না। এবার আমরা শুনব আমাদের সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর কৃষ্ণেন্দু দত্ত মহাশয় স্বাগত বক্তব্য। স্যার, প্ল্যাটফর্ম ইজ ইয়োর। থ্যাংক ইউ, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আউটসেট আই উড লাইক টু ওয়েলকাম ইউ অল অন দ্য ওয়েবিনার ভ্যালুজ ইন নিউ নর্মাল সোসাইটি, জয়েন্টলি অর্গানাইজ বাই দ্য এনএসএস ইউনিট এন্ড দ্য আইকিউএসি অফ দ্য গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ান ইন দিস ভার্চুয়াল প্ল্যাটফর্ম। অ্যাজ ইউ মাইট নো that this college in its name, Government General Degree College Kalna 1, is a full-fledged government college.
under the direct control of the Department of Higher Education, Government of West Bengal. It started its journey in 2015, offering undergraduate honors and general programs in science, commerce, and art stream under the affiliation of the University of Burdwan to impart higher education in the semi-urban and rural belt of the district of Purva Burdwan. Since the inception of this college, it has been successful in its attempt to fulfill the aspiration of the students and has always tried to arrange exposure for the students as far as possible. The holistic development of our students is a part of our core agenda. We train the students through knowledge and skills to meet the needs of this developing nation. Not a mere production of homogeneous groups of graduates, we aim at enabling the students to take initiative in identifying and realizing his or her individual distinctive potential. To that end, we have arranged a one-day webinar on values in neo-normal society to inculcate values to the young generations, to enable them to be a responsible global citizen in future. In this fine morning, I am very happy to announce that we have with us Professor Sujit Kumar Chowdhury, Inspector of College of University of Burdwan, as our chief guest, who will deliver a keynote address to our participants. I convey my heartiest welcome to him for his valuable presence. We also have with us two erudite scholars, Professor Santosh Kumar Pal, Department of Philosophy, University of Burdwan, and Professor Soumitra Basu, Department of Philosophy, Jadavpur University. I welcome them for their gracious presence. We are privileged to welcome Dr. Kunal Sarkar, renowned cardiologist and senior vice president of Medica Super Speciality Hospital. I convey my sincere thanks and gratitude to him for agreeing to deliver a talk in this webinar amidst his busy schedule. We ardently believe that their illuminating lectures will definitely be of immense benefit to all of us, the student, faculties, and participants. People have eagerly participated in this webinar from all across our state. We are very grateful and highly encouraged at the overwhelming responses received for the webinar. We have had almost 5 times the number of people participating in the webinar than we had envisaged. I welcome them all for their august presence. Lastly, I welcome all faculty, staff, and students of GGTCK family whose untiring efforts have made this webinar a successful one. As we have requested all our resource persons to deliver their lecture mostly in Bengali, so I am obliged to say a few words in Bengali regarding the theme of the webinar, Values in Neo-Normal Society. আজকের আলোচনায় যে শব্দটি আলোচিত হতে চলেছে তা হলো ভ্যালুস। বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় মূল্যবোধ। লক্ষণীয় যে ভ্যালুস কথাটি সিঙ্গুলার থেকে প্লুরাল করা শব্দ নয়। প্লুরাল ফর্মে এই শব্দটি ব্যবহৃত হয় কারণ এর মধ্যে রয়েছে বহুত্ব বা অনেকত্ব। ইংরেজিতে যাকে আমরা বলি প্লুরালিটি। এই যে বহুত্ব যেটি সংশ্লিষ্ট রয়েছে একগুচ্ছ নীতিবোধের সঙ্গে, যেগুলির দ্বারা মানুষের কর্ম পরিচালিত হওয়া উচিত। কিন্তু একটি সমস্যা মূল্যবোধ শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোনো একটি নীতি একজন ব্যক্তির কাছে মূল্যবোধ হিসেবে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু অপরজন এটিকে মূল্যবোধ হিসেবে গ্রহণ নাও করতে পারে। ধরা যাক লয়্যালটিজ শব্দটি। এটির অর্থ হলো ফিলিংস অফ সাপোর্ট
or duty towards someone or something. বাংলায় আমরা অনুবাদ করলে পাবো কোনো ব্যক্তিবিশেষ অথবা বস্তুর প্রতি সমর্থন অথবা কর্তব্যের সমাহার। কোনো সন্তানকে যদি পিতামাতার প্রতি কর্তব্যের কথা বলা যায় তাহলে সে কর্তব্যকে স্বীকার করতেও পারে আবার নাও করতে পারে। যে কর্তব্য স্বীকার করে তার কাছে লয়্যালটিস মূল্যবোধের পর্যায়ে পড়ে, কিন্তু যে স্বীকার করে না তার কাছে লয়্যালটিস কোনো ক্রমেই মূল্যবোধের পর্যায়ভুক্ত নয়। বস্তুত পারিবারিক যে কাঠামো ধরে নিয়ে পিতামাতার প্রতি আনুগত্য মূল্যবোধের পর্যায়ভুক্ত হয় সেই কাঠামো কালের বিবর্তনে পরিবর্তিত হয়ে যাচ্ছে, ফলে মূল্যবোধের ক্ষেত্রে সেই পরিবর্তনের প্রভাব পড়ছে। পারিবারিক কাঠামো শব্দটিকে ব্যাপকতরভাবে চিন্তা করলেই আসে সামাজিক কাঠামো, যার উপর অনেক কিছুই নির্ভর করে। সামাজিক কাঠামো পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মূল্যবোধের এক বিরাট পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কনজিউমারিজম। এক কথায় এর কোনো প্রতিশব্দ সম্ভব নয়। বলা যেতে পারে কনজিউমারিজম এমন একটি অবস্থা যেখানে বহুল পরিমাণ ভোগ্যপণ্য আত্মসন্তুষ্টির জন্য কৃত হয়ে অধিকারভুক্ত করা হয়ে থাকে। মূল্যবোধের সঠিক পরিবর্তনের সঙ্গে সমাজে কনজিউমারিজম গভীর ভিত্তি নিয়ে উঠে এসেছে। অথচ আমাদের ভারতীয়দের যে ঐতিহ্য সেই উপনিষদের যুগ থেকে প্রবাহিত, সেই ঐতিহ্য অনুসারে বিষয়াসক্ত মন বন্ধনের হেতু এবং নির্বিষয় মন মুক্তির হেতু রূপে চিহ্নিত হয়। কনজিউমারিজম কিন্তু আজকের সমাজে বহু মানুষের কাছে সাদরে গৃহীত এবং এর ফলে অর্থ সংগ্রহের জন্য যে কোনো নীতিবোধকে জলাঞ্জলি দিতে অনেক মানুষই প্রস্তুত, কারণ প্রচুর বিত্ত সম্পদ অর্থ হলো কনজিউমারিজমের ভিত্তি। যে নির্বিষয় মনের কথা আগেই আমরা বলেছি, একটি বিশেষ সামাজিক পরিকাঠামোয় সেটি মূল্যবোধের পর্যায়ে ছিল, কালানুক্রমিক পরিবর্তনে এখন অনেক মানুষের তালিকাতেই বিষয়াসক্ত মন মূল্যবোধের পর্যায়ে পড়ে। আমাদের চারপাশে যে সমস্ত মানুষজনকে আমরা দেখি তাদের অনেকের মধ্যেই মূল্যবোধের সার্বিক পরিবর্তন ঘটে গেছে। যে সমস্ত মানুষ পুরাতন মূল্যবোধের অনুসারী তারা অনেক সময় নির্বোধ বলে অভিহিত হন সমাজে। এবারে আসি নিউ নর্মাল কথাটির মধ্যে। এই নিউ নর্মাল পরিস্থিতি কথাটির উদ্ভব হয়েছে কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং এই সম্পূর্ণ সামাজিক কাঠামোর ওপর এটা একটা বিরাট আঘাত এনেছে। পৃথিবীর ইতিহাসে এরকম আঘাত এর পূর্বে আসেনি। আমরা যদি কেবলমাত্র পরিযায়ী শ্রমিকদের কথাই ভাবি তাহলেই দেখব যে লক্ষ লক্ষ এমন সব শ্রমিকের আছেন যাদের জীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তার ফলে যে ছন্দে তাদের জীবন চলতো সেটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ফলত প্রচলিত মূল্যবোধকে ধরে রাখা তাদের অনেকের পক্ষে আর সম্ভব হচ্ছে না। যত দিন যাবে নিউ নর্মালের দ্বারা বিপজ্জনকভাবে প্রভাবিত হবে মানুষের মূল্যবোধের পরিবর্তন, সার্বিকভাবে মনুষ্যতি তা উপলব্ধি করবে। আমার দৃঢ় বিশ্বাস আজকের আলোচনায় এই অতিমারির আবহে মূল্যবোধের বিবর্তনের কথাই ফুটে উঠবে। শেষে বলি বিখ্যাত জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিচার একটি বিখ্যাত উক্তি, হোয়াট ডাজ নট কিল মি মেক্স মি স্ট্রঙ্গার। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং এই ওয়েবিনারের সাফল্য কামনা করে আমি আমার আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। ভগবানের কাছে প্রার্থনা করি যে এই অতিমারির দ্রুত নিরাময় হবে এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবনে
পদার্পণ করতে পারব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর কৃষ্ণেন্দু দত্ত মহাশয়কে, যার বক্তব্য থেকে উঠে এসেছে আজকের বিষয়ের অভিমুখ, মূল্যবোধ, নিউ নর্মাল সোসাইটি বিষয়ে উনি আমাদের আলোকপাত করেছেন। এবার আমরা অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানের চিফ গেস্ট, যিনি আমাদের কিনোট অ্যাড্রেস দেবেন, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোকপাত করবেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ সমূহের সম্মাননীয় পরিদর্শক তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প এনএসএস ইউনিটের প্রোগ্রাম কোয়ার্ডিনেটর মাননীয় ডক্টর সুজিত কুমার চৌধুরী মহাশয়, যিনি অর্থনীতির অধ্যাপক তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বহু কাজের সঙ্গে যুক্ত, যার মধ্যে বিভিন্ন কলেজ পরিদর্শন অন্যতম। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের কলেজ পরিদর্শন করতে এসেও তিনি আমাদের নানাভাবে প্রাণিত করেছেন এবং তারই ফলশ্রুতি বোধহয় আজকের এই ওয়েবিনার। তাই মাননীয় শ্রী সুজিত কুমার চৌধুরী মহাশয়কে এখন মূল প্রতিপাদ্য বিষয় বলার জন্য অনুরোধ করছি। ওভার টু সুজিত কুমার স্যার, প্লিজ। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ান এর যে এনএসএস ইউনিট এবং আইকিউএসি বিভাগে যারা কর্মকর্তা আছেন তাদের সুগঠিত ফলপ্রসূ হিসাবে আজকে এই ওয়েবিনারের আলোচনা যা শুরু হয়েছে, বিষয়বস্তু অনেকেই বারবার বললেন, ভ্যালুজ ইন নিউ নর্মাল সোসাইটি। আজকে আমাদের মধ্যে আছেন সর্বোপরি এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ডক্টর কৃষ্ণেন্দু দত্ত, এ ভেরি ডাইনামিক পার্সন। ডক্টর কৃষ্ণেন্দু দত্ত ইজ এ ভেরি ডাইনামিক পার্সন, আই হ্যাভ সিন, and I think he really deserves for this post. এবং আছেন প্রফেসর সন্তোষ কুমার পাল, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র মোস্ট অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, এবং উনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে এই ধরনের আলোচনাতে অংশগ্রহণ করে থাকেন। আমরা খুবই আনন্দিত তাকে পেয়েছি আজকে। আমরা আছেন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ডিপার্টমেন্টের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর প্রফেসর সৌমিত্র বসু, এবং আমি মনে করি আজকের এই আলোচনার সব থেকে অ্যাট্রাকশন, যেটাকে শোনার জন্য আমিও অধীর আগ্রহে আছি, সেই ডক্টর কুণাল সরকার, যাকে আমরা বিভিন্ন মাধ্যমে জিটিভি বা 24 ঘন্টা বহু জায়গায় দেখে থাকি, তার মূল্যবান উপদেশ শুনে থাকি, তার কোভিড সিচুয়েশনে তার পরামর্শ শুনে থাকি। ডক্টর কুণাল সরকার, তিনি কার্ডিয়াক সার্জারি অফ মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, ডাইরেক্টর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি অফ মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, এবং আমরা আছি এখানে সর্বোপরি এই মহাবিদ্যালয়ের কালনাওয়ান গভর্নমেন্ট কলেজের এ ডেডিকেটেড ব্যান্ড অফ টিচার্স, মানে এদের ডেডিকেশনের পরিণাম আমি দেখেছি। আমি পাস্ট এক মাসও হয়নি এই কলেজে আমরা ভিজিট করেছি, তো বিশেষ করে এখানকার এই আজকের ওয়েবিনার যিনি কনভেনার প্রফেসর প্রিয়াঙ্কা দাস মাইতি, তিনি বহুবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এবং জয়েন্ট কনভেনার তন্ময় মিত্র আছেন,
প্রোগ্রাম এখানকার যে এনএসএসএস ইউনিট আছে তার যে প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর প্রাণজ্যোতি কর্মকার আছেন এবং সর্বোপরি আছেন যে আইটিএসসি যিনি কোঅর্ডিনেটর এবং অন্যান্য যারা এখানকার শিক্ষক শিক্ষিকারা আছেন বা অশিক্ষক কর্মচারী যারা আছেন তাদের প্রত্যেককেই আমার হৃদয়ের অন্তস্থ থেকে আমি অভ্যর্থনা জানাই, হার্দিক অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই প্রত্যেক, এবং সর্বোপরি আমি এই ধরনের ওয়েবিনার করতে বলেছিলাম কাদের জন্য, যারা আজকে উপস্থিত আছেন সেই আমাদের এই মহাবিদ্যালয়ের যারা শিক্ষক যারা শিক্ষার্থীরা এই মহাবিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা, যদিও আর সংখ্যায় খুব অতটা বেশি হয়নি, আরো একটু বেশি হলে ভালো হতো আর কি, তো বর্তমান বিশ্ববিদ্যালয়ের আমাদের যে অ্যাফিলিয়েটেড কলেজ আছে তার সংখ্যা সরকারি বা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড কলেজের সংখ্যা 62, এছাড়া প্রায় 240 মতো প্রাইভেট কলেজ আছে। তো এই গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট কলেজের মধ্যে আমি মনে করি কালনা ওয়ান গভর্নমেন্ট কলেজ একটা অন্যতম কলেজ, কারণ এই মহাবিদ্যালয়ের যে সুমনোরম পরিবেশ, যে একাডেমিক পরিবেশ এবং যে একটা সবার মধ্যে যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং একটা কোঅপারেশনের ওয়েদার এখানে সবসময় কাজ করে, এবং বিশেষ করে আমি যারা দেখে এসেছি যে যে কোনো মহাবিদ্যালয়ের একটা সুগঠিত একটা রিলেশনশিপ দরকার হয় ইন বিটুইন দ্য প্রিন্সিপালস অ্যান্ড দ্য টিচার্স, যেটা এখানে আছে এবং এবং সেটা খুবই প্রশংসাজনক। এই খুব বেশি দিন হয়নি এই কলেজে এসছেন আমাদের কলেজে অধ্যক্ষ কৃষ্ণজি দত্ত মহাশয়, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই উনি যে ধরনের কাজ এখানে করেছেন বা করতে চলেছেন সেটা অত্যন্ত প্রশংসাজনক। গঠনমূলক চিন্তা ভাবনা তার মধ্যে আছে, তিনি কাজের মানুষ, এটা আমি আজকে ওই বেলায় না বলে পারলাম না। যদিও আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনেক সময় আমরা সব অনেক হেল্প করতে পারছি না সেটাও স্বীকার করছি। আমার জাস্ট অল্প কিছুদিন আগে আমরা বিশ্ববিদ্যালয়ের টিম নিয়ে এসেছিলাম এবং আমি তখন কিছুতেই মেলাতে পারিনি যে এক বছর আগে তার এক বছর আগে যে আমি কলেজে এসেছিলাম সেই পুরনো চিত্র আর সেদিনকার চিত্রটা এতটাই পার্থক্য এবং পরিবেশ এত সুন্দর এই কলেজে হয়ে গেছে সেটা সত্যি প্রশংসাজনক, এবং আমি মনে করি কলেজ আরো অগ্রগতির পথে এগিয়ে যাবে। আমি আমার যে বক্তব্য ছিল কলেজ পরিদর্শনের সময় শুধু একবার মাত্র উল্লেখ করেছিলাম, যা মনে করছে যে এখানে যদি একটা এনএসএস বা আইকিউসি যারা আছেন দায়িত্ব আছেন তারা যদি একটা ওয়েবিনারের চেষ্টা করেন তাহলে ভালো হয়, এটুকুই বলেছিলাম। কিন্তু এত দ্রুত এখানকার কর্মকর্তারা এখানকার যারা টিচার্স গ্রুপ আছে তারা এত দ্রুত এটা ব্যবস্থা করবে এটা সত্যি আমি ভাবতে পারিনি, এবং আশা করি এখানে আরো অনেক উন্নতি হবে। আর যারা আজকে এখানে বিশেষ করে আজকে যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান, আমরা সবসময় ভাববো একটা কলেজ, আমি সেদিনও বলেছি কলেজটা দাঁড়িয়ে আছে কেবল ছাত্রছাত্রীর জন্য, যদি ছাত্রদের থাকবে না কলেজে থাকবে না, তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি এই যারা আজকে এখানে পাঠ করেছো যারা এখানে অংশগ্রহণ করেছো যে ইউ আর ফর্চুনেট এনাফ টু হ্যাভ এ ব্যান্ড অফ ডেডিকেটেড টিচার্স হু আর অলওয়েজ প্রেজেন্ট ফর ইউ অ্যান্ড ইউ উইল অলওয়েজ গেট দেম ইন ইউর নিড, ইউ উইল গেট ভ্যালুয়েবল অ্যাডভাইস ফ্রম দেম। টিচাররা এখানে সবসময় তোমাদের কথাই ভাবেন, তোমরা সবসময় টিচারদের সঙ্গে যোগাযোগ রেখে চলবে, টিচারও সেইটাই চায় আমি যে দেখে এসছেন, তবে না একটা তোমাদের একটা মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপটা দূর হবে, তোমরা তোমাদের
পঠন পাঠনের কথা ছাড়াও অন্য নানান কথা আলোচনা করতে পারবে। তো এবং এই ধরনের একটা পরিবেশ আমি মনে করি ভবিষ্যতে এই মহাবিদ্যালয় এই কালনবান গভর্নমেন্ট কলেজকে চরম উন্নতির শিখরে পৌঁছে দেবে আমি আশা করি। তো আজকের যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর গভীরে অধ্যয়ন করার বা আলোচনা করার জন্য আজকে বিশেষজ্ঞরা আছেন, তারা বিষয়বস্তুর নানান দিক আলোকপাত করবেন। তো ভ্যালুজ ইন নিউ নর্মাল সোসাইটি, কেউ নিউ নর্মাল বলেন কেউ নিউ নর্মাল বলেন, তো এই ভ্যালুজ যেটাকে আমরা বাংলায় বলি মূল্যবোধ, এই মূল্যবোধ আমাদের সমগ্র জাতির একটা মূল ভিত্তি গঠন করে এবং যেটা আমাদের অধ্যক্ষ মহাশয় একটু পাশকার বললেন একটু সামান্য যে এই মূল্যবোধগুলি একটি সমাজে গ্রহণযোগ্য কিনা তা এবং তা সঞ্চয়িত বিভিন্ন লেভেলে সঞ্চয়িত করা যায় কিনা সেটা মানুষের আচরণ এবং মানুষের আচরণ নির্ধারণ করে এই ভ্যালুগুলি। যেমন আমরা বলি ভ্যালুর মধ্যে তো অনেকই থাকে, সত্যবাদিতা, সততা, মমত্ববোধ, এইরকম কিছু মূল্যবোধ আছে রয়েছে যেগুলো ইউনিভার্সাল সব কালে ছিল এবং চিরকাল এর একটা ভ্যালু রয়েছে আর কি। এবং এই যে ইয়ারস্টিক, এইগুলো থেকে কেউ যত বেশি বিচ্যুত অনুমান করবে বা কোনো পরিবেশের দ্বারা বিচ্যুত হবে তত তার মধ্যে হতাশা আসবে, উদ্বেগ আসবে এবং মানসিক আঘাত আসবে, যার ফলে সমাজের যে অন্যান্য যে ভালো কাজগুলি গ্রহণ করার সম্ভাবনা তত বেশি কমবে। মোটামুটি এটার কোনো নির্দিষ্ট ধারা নেই, তবু আমার মনে হয়েছে যে মোটামুটি আমরা যদি দশটি গুরুত্বপূর্ণ নৈতিক ভ্যালু যদি ছাত্রছাত্রী যদি অনুসরণ করেন করে থাকে, যারা পড়াশোনা করে বিদ্যার্থী তারা যদি অনুসরণ করে থাকে, তাদের জীবনে অনেক অগ্রগতি হবে, অগ্রগতির পথে হয়ে দাঁড়াবে এই ভ্যালুগুলি। যেমন আছে অনেস্টি, আমরা জানি সততার চিরকাল সততার ভ্যালু আছে, সততা নিয়ে আমাদের সবসময় বেশি সবসময় প্রশ্ন হয়। রেসপেক্ট ফর আদার্স, এই রেসপেক্ট ফর আদার্স এটা যেন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, যারা আজকের ছাত্রছাত্রীরা আছেন অংশগ্রহণ করছেন তারা এটাকে অনেক গুরুত্ব দিয়ে দেখবে। আমরা পুরাকালে যারা যে ধরনের টিচিং ছিল সেখানে যে ধরনের রেসপেক্ট ছিল আমরা প্রত্যেকেই বলি সেই রেসপেক্টটা এখন আর নেই। ফ্যামিলি এবং ফ্যামিলি পরিবার, পরিবারের কাছে কি কর্তব্য সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, যারা আমাদের একদম সেই একদম অঙ্কুর থেকে পুলিপিট করে মানুষ করেছে সেই ফ্যামিলি দেখভাল করা এটা একটা মূল্যবোধ মধ্যে পড়ে। কিন্তু আমরা শিক্ষিত হয়ে আমরা অশিক্ষিত হিসেবে অনেক বেশি কাজ করে দেখি, সেই মূল্যবোধ জাগ্রত হওয়া দূরের কথা। আমরা সবসময় বৃদ্ধ বয়সে আমরা পিতামাতাদের অনেক সময় আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, সেই মূল্যবোধ জাগ্রত আমাদের করতে হবে। এবং আমাদের এডুকেশন, শিক্ষা, শিক্ষা মানে এই নয় যে অনেক বেশি ভালো না, এখন তো ভালো নম্বর পাওয়া কোনো ব্যাপারই নয়, বিশেষ করে বর্তমানে যে অনলাইন এক্সাম সিস্টেম তাতে ভালো নম্বর খারাপ নম্বর কোনো ব্যাপারই থাকে না, সেই জন্য কেবল অনেক বেশি নম্বর পাওয়া, অনেক বেশি রেজাল্ট করা, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া এবং ভালো চাকরি করা, ভালো মাইনে পাওয়া, এটা তো জীবনে শিক্ষার মূল উদ্দেশ্য নয়, মানুষের মতো মানুষ হওয়া সেটা শিক্ষার মেন উদ্দেশ্য। আমি ডিটেলসে যাচ্ছি না, হার্ডওয়ার্ক মূল্যবোধের মধ্যে হার্ডওয়ার্ক তোমাদের করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। তোমরা জানবে যে আমরা এখানে এসেছি আমাদের কিছু অল্প দিনের জন্য, কিছু কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমাদের খুব কম সময়, সেই সময়ের মধ্যে আমরা মানুষের কত উপকার করা যায় হার্ডওয়ার্কের মাধ্যমে সেটা দেখিয়ে দিয়ে যাবো। তারপর আরো আছে অ্যাডজাস্টমেন্ট আছে, কম্প্রোমাইজ আছে, সবসময় একটা কম্প্যাশনেট নেচার আছে, ফরগিভনেস আছে, কোঅপারেশন আছে,
জাস্টিস আছে এবং আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকে কয়েকটা পাতায় মানে বইয়ে যে আমাদের রিডিং মেটেরিয়ালস বা সিলেবাস থাকে সেই কয়েকটা পাতা পড়লেই কিন্তু মূল্যবোধ শেখা যায় না। মূল্যবোধটা হবে অন্তর থেকে, হৃদয় থেকে, ভেতর থেকে জাগৃত হবে। কেবল আমি বললাম, কেউ বলল, লেসন থেকে শেখা যাবে না, ভেতর থেকে মূল্যবোধকে জাগ্রত করতে হবে। এবং আমি মনে করি এই মূল্যবোধ শেখার উপযুক্ত জায়গা হলো পরিবার, এবং যে পরিবারের দায়িত্বশীল কর্তারা মূল্যবোধ বোঝেন তারাই কেবল ভ্যালু অরিয়েন্টেশন দিতে পারেন। এবং পরিবারের অন্য সদস্যদের সমৃদ্ধ করতে পারে এই ভ্যালু অরিয়েন্টেশন দিয়ে। এবং এই মূল্যবোধ হলো কোন ব্যক্তির একটি মানবীয় গুণ। আমরা মূল্যবোধের কথা অসংখ্য সময় বলি, বিভিন্ন সময় বলে এসেছি, এখনো আজও বলছি। এবং আমার তার সঙ্গে এটাও বলি যে আমরা হয়তো পরবর্তীকালে স্পিকার আসবেন, যে মূল্যবোধে অবক্ষয় হচ্ছে। অবক্ষয় অর্থ ক্ষয় প্রাপ্তি। তো নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের উপরে যে আমরা কিছু কয়েকটি পয়েন্ট বললাম, তার লোপ যদি লোপ পায় সেটাকেই বলছি আমরা সামাজিক অবক্ষয়। তো আমি মূল্যবোধের উপর আলোচনার জন্য এখানে আমাদের দুইজন বিশিষ্ট বিদ্বান ব্যক্তি আছেন, দুই ইউনিভার্সিটি, ভদ্র ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি, তারা বলবেন, আমরা শুনব। আমার বিভাগে আমি যে এনএসএস এর যে কোঅর্ডিনেটর আছি বর্তমান বিশ্ববিদ্যালয়ে, সেই এনএসএস এর যে ভলেন্টিয়ার্সরা এই মহাবিদ্যালয়ে আছেন, যারা এখানে উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা তো এনএসএস নিয়ে নানান রকম প্রোগ্রাম করছো, একদিনের প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছো, বা এখন তো কিছু করার ক্ষমতা নেই, এখন যা হবে সোশ্যাল মিডিয়াতেই করতে হবে আর কি। তো মোটো তোমাদের নিশ্চয়ই বহুবার জেনেছো যে এর মোটো হচ্ছে যে নট মি বাট ইউ। তুমি নিজের জন্য করবে না, তুমি সবসময় সমাজের জন্য করবে। আমরা এসেছি সমাজকে কিছু দিতে, সমাজকে আজকের এই যে ভয়ঙ্কর একটি সংকট দিন সমাজের এসছে, এখানেও সমাজকে কি দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, নিঃস্বার্থভাবে কিভাবে সেবা করা যায়। তার মানে এই না আমি বলছি যে একদম সংস্পর্শে এসে সেবা করতে, সংস্পর্শে আসা ছাড়াও সেবা করা যায়, যেটা অন্য অন্য জেলার এনএসএস এর কোঅর্ডিনেটররা করছে, এবং এই সেবা হবে নিঃস্বার্থ। যেমন গীতায় বলেছে, কর্মেণ্য ব্যাধি কারণে মা ফলিষু কদাচন, মা কর্ম ফল হেতু ভূর্মাতে শোক্য হস্ত বর্মণি কর্মণি। শুধু কর্মই তোমার অধিকার আছে, তুমি কাজ করবে, কর্মের ফলের দিকে তুমি তাকাবে না। যে তোমার এনএসএস এর একটা সার্টিফিকেট দরকার, তার জন্য তুমি সেবা করবে না, সেটা নয়, কর্মের ফলের দিকে তাকাবে না, কোন বাসনা যুক্ত থাকবে, নিঃস্বার্থ ভাবে সেবা করবে, তবেই না তুমি এনএসএস এ ভলেন্টিয়ার হয়েছো। তোমাদের এই যে আজকে আলোচনা, এই নিউ নর্মাল সোসাইটি, আজকে আমরা গভীর সংকটের মুখে, আজকে আমরা জানি না যে কাল পর্যন্ত আমরা বাঁচবো কিনা, এই প্রবল সংকটে মুছে তোমাদের কাজ করতে হবে। কাদের জন্য? কমিউনিটির জন্য, এন্টায়ার কমিউনিটির জন্য কাজ করতে হবে। তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে তোমাদের ঠিক কোন কোন কমিউনিটির জন্য তোমরা হেল্প করতে পারো, ইভেন সোশ্যাল মিডিয়া থেকেও আর কি। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য নিডস অফ দ্য কমিউনিটি, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি অ্যান্ড হাউ টু সলভ দেয়ার প্রবলেম। যেমন আমরা বারবার বলি সোশ্যাল মিডিয়াতে, যার অত্যন্ত অভাব হচ্ছে,
দুটি কথা তো আমরা বলেই থাকছি যে মাস্ক পরুন ঠিক মতো মাস্ক পরুন বা আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। তো সেইটাই তোমরা সোসাইটির কমিউনিটির মানুষের মধ্যে কি করে আরো সেন্স অফ কি করে ডেভেলপ করা যায় সেন্স অফ সোশ্যাল অ্যান্ড সিভিক সেই রেসপন্সিবিলিটি তোমার মধ্যে রয়েছে। ইউ হ্যাভ টু ইউটিলাইজ দেয়ার নলেজ ইন ফাইন্ডিং দ্য প্র্যাকটিক্যাল প্রবলেমস প্রবলেমস ডিফার ফ্রম ডে টু ডে নাও হাউ টু সলভ দিস প্রবলেমস টু সেভ দ্য এন্টায়ার কমিউনিটি। You have to develop the skills for solving these problems, this community participation. And at the same time, I think one of the other motto of the NSSC is also how to acquire the leadership quality. And I think this is the emergency video. Emergency the entire society. How in this emergency period you can develop and you can meet the, it is just like the national disasters. And I think in this way you can help the people of the community, the helpless people of the community. Ami mone kori এইভাবে তোমরা সোশ্যাল হারমোনি আনতে পারবে। আজ আমাদের অস্তিত্বের সংকট, আগেই বললাম আমরা জানি না কতজন মানুষকে বাঁচাতে পারা যাবে। আমরা সবসময় পজিটিভ ভাবো না, আমাদের এই কিছুদিন আগে আমি কলকাতায় কয়েকদিন আগে আমি একটা নাম করা হসপিটালে গিয়েছিলাম, এখানকার সার্জেন বলছেন যে সবসময় পজিটিভ ভাবতে হবে। আমরা জানছি সংকট, কিন্তু পজিটিভ ওয়েতে ভাববো, আমরা যত রকম ব্যবস্থা নেবো কিন্তু পজিটিভ ওয়েতে ভাববো সবসময়। এবং অস্তিত্ব সংকটের সামনেও আজকে দেখছি সমগ্র দেশে, সমগ্র আমাদের রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আজ কোভিড পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এবং আমরা দেখেছি যে ইভেন আজকেও 17,184 জন আক্রান্ত এই পশ্চিমবঙ্গে, এটা ভাবা যাতে কল্পনা করা যায় না। এবং তার মধ্যে মৃত্যু হচ্ছে 192 জন, এটা দিনের দিন গ্যালোপিং রেটে বাড়ছে, মাল্টিপল রেটে বাড়ছে। তো আমরা দেখেছি যে সেই ছবি দেখতে পাচ্ছি আমরা যে বৈদ্যুতিক চুলির সামনে সব দেহে পাহাড় জমে গেছে। তো আমরা আজকে হঠাৎ আমরা এরকম পাচ্ছি সংবাদ, মানুষ বলছে এগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, এগুলো অনেক হাতে পেয়েছে যে সুখী। সুখ বলতে কি বোঝায়? সুখ বলতে এটাকেই বোঝায় সেই সুখী যার জ্বর নাই, যার সর্দি নাই, যার কাশি নাই, যার অক্সিজেন লেভেল 98%, মুখে স্বাদ আছে এবং ঘ্রাণ নিতে পারে। এবং আজকাল এই তো সুখ, এই গাড়ি বাড়ি, এই যে যা কিছু ধন সম্পত্তি আছে সব মোহ। তা আমি বলছি যে এই যে কথাটা বলো হলো, যেটা বলছে তাকে একটু আমি অ্যাড করতে চাইছি। আসলে এখানে যেটা বললো যে ভালো কথাই যে জ্বর সর্দি কাশি, কিন্তু আসলে একটা সিমটম ডে টু ডে যত মিউটেশন হচ্ছে তত চেঞ্জ হচ্ছে। এই সিমটমের কোনো ধারা বন্ধ আপনি থাকছে না, ডাক্তারবাবু আছেন আমি শুনবো, আদের একবার অনেকে বসে আছি। এই সিমটমের আগে শুধু জ্বর সর্দি ঘ্রাণের মধ্যেই ছিল, কিন্তু এখন কিন্তু শুধু এর মধ্যে নাই। এখন তো বলছে বুকে ব্যথা বলেও সেটা একটা সিমটম হবে, কেটে মাংসপেশিতে ব্যথা, মাথায় ব্যথা, বমি বমি ভাব, ঘুমের অভাব, যদি কারো মুডটা একটু সুইং করে সেটাও বলছে, একটা মাঝে মাঝে পাতলা পায়খানা, এগুলো সবই বলছে নাকি কোভিডের সিমটম। আমি ঘ্রাণ নিতে পারছি, কিন্তু তাতেও যদি ওই সিমটম গুলো থাকে তাহলে সেটা আমি কই মধ্যে হবে। তো এটাকে ডাক্তার বাবুরা বলছেন লং কোভিড। তো আমরা তো যারা স্বেচ্ছাসেবক আছেন তারা বারবার বা আমরা সবাই প্রত্যেকের দায়িত্ব এটা, আমরা সবসময় যখন আমরা সামান্যতম কাউকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের দায়িত্ব, জেনারেল নাগরিক হিসেবে দায়িত্ব যে আপনি মাস্কটা ঠিক মতো পরুন, যেটা আমিও বলে থাকি আর কি, এতে কোনো অপরাধ নেই। এবং আমাদের কালকেও বর্তমানের খোঁজ বাগানে দেখেছি অসংখ্য জায়গায় ডাক্তারের কাছে লেখা আছে মাস্ক পরুন, লেখা নেই ঠিক মতো মাস্ক পরুন, ঠিক মাস্কটা পরুন আর কি।
আমরা সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখার জন্য বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের র্যালি, রাজনৈতিক এবং ধর্মীয় র্যালি, সেখানে সোশ্যাল ডিস্ট্যান্স থাকছে না, এটা বহুগুণ বাড়িয়ে দিল। আমরা স্যানিটাইজ ইউজ করার জন্য বলছি এবং একটা সুস্থ জীবনযাপন করার জন্য এগুলো মূল্যবোধের মধ্যেই পড়ে, মূল্যবোধকে জাগ্রত করার জন্য বলছি। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আজকেই পেলাম যে এই যে নতুন স্ট্রেন গুলো আসছে সেগুলো নাকি আরটিপি সেরা ধরা যাচ্ছে না, এগুলো আমাদের পক্ষে খুব সাবধান থাকতে হবে। তো আমি অনেক প্রায় আমার 11:45 পর্যন্ত টাইম ছিল, প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আমি মনে করি যে ডক্টর কুণাল সরকার আজকে আছেন, ওনাকে কিছুক্ষণ আগেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, উনি দেখলাম যে বিশেষ করে আইসিএমআর যে বারবার কথা বলছে যে মর্টালিটি রেটটা আগের চেয়ে কম, উনি তার সঙ্গে মানতে অনেক উনি বলছেন না মর্টালিটি রেটটা অনেক বেশি, এবং যেটা যথেষ্ট পরিমাণ অল্প বয়সী আক্রান্ত হচ্ছেন যেটা আইসিএমআর বলছে না। এবং আমি এই ভ্যাকসিনের কথাটা আশা করি যারা ডাক্তারবাবুরা আছেন বলবেন। আমি দেখছি আমার বাড়িতে এবং সব জায়গাতেই দেখছি যে যারা কোঅপারেটিভ আছে, যাদের আমার বাড়িতেও আছে যারা সুগার পেশেন্ট, বা তাদের মধ্যে একটা আশঙ্কা আছে যে আমাদের না আমাদের নেওয়া যাবে না, সেইটার ব্যাপারে তারা ডাক্তারবাবুর থেকে বললে আরো সেটা ভালো হয়, আমরা তো বলে পারি না। তো সেই জন্য যে বারবার ডাক্তারবাবু বলছেন যে হ্যাঁ সেকেন্ড ভ্যাকসিনেশন নেওয়ার পরে 3-4 সপ্তাহ পরে আমরা বাড়বে যে রেজিস্ট্যান্সটা, তারপরে হলেও কতটা ভয়াবহ হবে না, এটা সব ডাক্তারবাবু বলছেন, কিন্তু আমরা ডাক্তারবাবুর মুখ থেকে শুনলে আমরা ভালো করে মানবো সেটা আর কি। তো ভ্যাকসিনের যে সাপ্লাই সাইড প্রবলেম আছে যে ডাক্তারবাবু বলেছেন, দেখলাম কুণাল সরকার মহাশয়, তো আমরা এনএসএস যারা আমরা ভলেন্টিয়ার আছি, আমরা ডাক্তারবাবুদের আজকে যেগুলো বলবেন সেগুলো কিন্তু নোট করবো, আমরা সেগুলো সমাজের কোনে কোনে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। বিশেষ করে আমি মনে করি ডাক্তারবাবুরা আজকে তো আমাদের কোনো উপায় নেই, যদি হাওয়াতে ছড়ায় কি হবে, কিছু তো উপায় নেই, কতটা সাবধান থাকবো। সেই জন্য রেজিস্ট্যান্স পাওয়ার বাড়াতে হবে, এই রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ানোর পরে ডাক্তারবাবু বলবেন আমরা শুনবো, সেটাও তোমরা সোশ্যাল মিডিয়া প্রচার করবে। আর একটা হচ্ছে যে আমি দেখলাম যে হুগলি জেলার এনএসএস ইউনিট, তাদের যে এনএসএস গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার মাধ্যমে তারা বিভিন্ন ব্লাড ব্যাংকে আজকাল তো সরি বিভিন্ন জায়গায় যে অক্সিজেন পাওয়া যায় সেটা তার হোয়াটসঅ্যাপে তার ফোন নাম্বার সহ বিভিন্ন জায়গায় দিয়ে চাচ্ছে। অক্সিজেনের বিরাট সংকট, কৃত্রিম সংকট, অরিজিনাল সংকট যাই বলুন, কিন্তু সংকট প্রচুর, অক্সিজেনের অভাবে তো আমাদের দেখতে পাচ্ছি সবসময় প্রচুর মানুষ মারা যেতে চলেছে আর কি। তো আমি আমি এই অক্সিজেনের ব্যাপার যখন এলো, আমি গত বছরে আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম, আমি মৃত্যুকে সম্মুখীন করেছি, যদি বাড়িতে অক্সিজেনটা না থাকতো আমি হয়তো বাঁচতাম না, মৃত্যু কি জিনিস আমি সামনে থেকে দেখেছি। সেই জন্য অক্সিজেনটা কতখানি গুরুত্ব, যিনি যিনি ভুগেছেন তিনি বুঝবেন। সেই জন্য বলছি যে আমরা এটাও আমরা ভাববো কিভাবে চারিদিকে খবর মানে এটা আরো কি করে আমরা প্রচার করে অক্সিজেন ব্যবহার থেকে ব্যবহার করতে পারি। আমি আর বেশি সময় নিয়ে দীর্ঘায়িত করবো না, মহাবিদ্যালয়ের এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসাজনক, খুব অল্প সময়ের মধ্যে তারা এটা এটাকে তারা আয়োজন করেছে, প্রত্যেকটি এখানে যারা শিক্ষক আছে, এখানকার যারা কর্মকর্তা আছে, যারা কনভেনার আছেন আইকিউসি, প্রত্যেককে আমার হৃদয় অন্তর থেকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই টিম লিডার যিনি আছেন আমাদের অধ্যক্ষ মহাশয়, তার লিডারশিপে কলেজ আরো এগিয়ে যাবে। এবার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার উপদেশ হলো, তোমরা এখানকার যারা পুরো কলেজকে তোমরা ফলো করো, তোমরা ফলো করবে, এখানে ভবিষ্যতে আর অনেক ছাত্রছাত্রীরা আসবে। এখানকার পরিবেশ আর 5টা কলেজের মতো পরিবেশ না, এখানকার পরিবেশ আমার মনে হয়েছে ব্যক্তিগত লেভেলে, ব্যক্তিগত লেভেল ধরে প্রত্যেকে সাহায্য করার মতো পরিবেশ আছে আর কি। যাই হোক, আমার খুব ছোট্ট করে বললাম, যারা এখানে সুবক্তা আছেন তাদের শুনবো, সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় শ্রী সুজিত চৌধুরী মহাশয়কে, যিনি খুব ভালোভাবে আমাদের আজকের আলোচ্য বিষয়ের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়টি উপস্থাপন করলেন।
তার সঙ্গে তিনি বললেন কোভিড পরিস্থিতির ভয়াবহতা, এনএসএস ইউনিটের বিভিন্ন কাজের কথা, এবং তার সাথে তিনি যেটা করেই থাকেন আমাদেরকে নানাভাবে প্রাণিত করলেন। আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় থেকে আমাদের জিজিসি কে পরিবারের সমস্ত অধ্যাপকদের তিনি যেভাবে অনুপ্রাণিত করলেন, আমরা সেটাকেই পাথেয় করে আগামী দিনে এগিয়ে চলব, চেষ্টা করব আরো সফলভাবে সবাই সুস্থ থেকে এগিয়ে চলার। এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করছি। ধন্যবাদ স্যার। এবার বক্তব্য রাখবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খ্যাতনামা অধ্যাপক ডক্টর প্রফেসর সন্তোষ কুমার পাল মহাশয়। দর্শনে গোল্ড মেডেলিস্ট এই অধ্যাপকের জ্ঞান চর্চার পরিধি বিস্তৃত। তার মধ্যে রয়েছে অ্যাপ্লাইড ফিলোসফি, এথিক্স, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, কন্টিনেন্টাল ফিলোসফি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, ফেমিনিস্ট ফিলোসফি অ্যান্ড জেন্ডার স্টাডিজ। এছাড়াও তিনি বহুবিধ কাজের মধ্যে যুক্ত, যার মধ্যে উল্লেখযোগ্য হল ডিপার্টমেন্ট অফ ওম্যান স্টাডিজ এর তিনি প্রফেসর ইন চার্জ পদেও রয়েছেন। তার বহু প্রকাশনাও রয়েছেন। এবার আমরা মাননীয় শ্রী প্রফেসর সন্তোষ কুমার পাল মহাশয়ের আলোচনা থেকে সমৃদ্ধ হব। স্যার, প্ল্যাটফর্ম ইজ ইয়োর। ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ জায়গাটার আমার খুব মানে প্রাথমিক ইচ্ছা ছিল যে জায়গাটা আমি জানি না ঠিক কোন জায়গায় পজিশনটা, আমার খুব জানতে ইচ্ছে করে আর কি। মানে এই কোভিড পরিস্থিতি না থাকলে হয়তো যাওয়া হতো এবং সেখানে নতুন জায়গায় একটা কলেজ হয়েছে সেটা দেখতাম, এবং সুজিতবাবু যেমন বললেন যে সুন্দর একটা পরিবেশ, আমার খুব লোভ হচ্ছে যে সেখানে পৌঁছো, কিন্তু এই পরিস্থিতির জন্য পৌঁছাতে পারছি না। আর জায়গাটাও আমার একটু আইডেন্টিফাই করতে একটু সমস্যা হচ্ছে ঠিক কোন দিকটা দিয়ে যেতে হবে। সে যাই হোক, পরে আমরা সেটা নিশ্চয়ই আবার সুদিন আসবে, আমরা নিশ্চয়ই যাবো। তা এখানে আপনারা যে সুন্দর এই আলোচনা চক্রের ব্যবস্থা করেছেন, ভ্যালুজ ইন নিউ নর্মাল সোসাইটি, এখানে আমাদের যে এনএসএস ইউনিট আছে এবং আইটিএসি যারা আছেন, মূলত তারাই উদ্যোগ নিয়ে এই একটা অনুষ্ঠান, এই একটা ওয়েবিনার করছেন। বিষয়বস্তু সম্পর্কে আমরা তো শুনলাম, বলার অপেক্ষা থাকে না, অনেক বিষয় এখানে আলোচনায় আসতে পারে, আমি কয়েকটা বিষয় নিয়ে বলবো। তার আগে আমি সুজিতবাবুকে শ্রদ্ধা জানাই, তিনি আমাকে প্রথম যোগাযোগ করিয়ে দিলেন যে আপনাকে একটু বলতে হবে। হ্যাঁ, সুজিতবাবুকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমার অগ্রজ প্রতিম দাদার মতো সৌমিত্র বসু, সৌমিত্রদাকে ধন্যবাদ, অভিনন্দন। আর আমাদের ডাক্তারবাবুকে আমরা একবার জয়েন করেছিলেন, আবার নিশ্চয়ই পরে জয়েন করবেন। ডাক্তারবাবুকে তো আমরা হামেশাই দেখি, এবং আমার বাড়িতে যারা লোকজন আছে তারা ওই ডাক্তারবাবুর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। যাই হোক, ওনার কথাবার্তা আমরা বহুদিন ধরে টিভির মাধ্যমে শুনি। আমাদের যারা কোঅর্ডিনেটর আছেন এনএসএস ইউনিটের, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তারা এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমাদের যেসব সহকর্মীরা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা যারা এই ওয়েবিনারের শ্রোতা হিসাবে এবং কোশ্চেন উত্তর সময়ে যারা থাকবেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। আমি একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্য নেব, কারণ আমার ওই অনেকগুলো কথা অল্প সময়ের মধ্যে বলতে গেলে আমার সব কিছু যেমন আগে পরে হয়ে যায়, সেই জন্য আমি একটু পাওয়ার পয়েন্টের সুযোগ নিই আর কি। অনেকে বলেন আমার পাওয়ার নেই ভিতরে তাই পাওয়ার পয়েন্টের সুযোগ নিতে হয়, সে যাই হোক আমি কিন্তু পাওয়ার পয়েন্ট নিয়েই বলবো, কারণ পয়েন্টগুলো সামনে থাকলে আমার একটু বলতে সুবিধা হয়। তা আমার এটা নামকরণ করছি যে ভ্যালুজ ইন নিউ নর্মাল সোসাইটি, টিপিং টু সোশ্যাল ইকোলজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল লেন্সেস। এই নিউ নর্মাল সোসাইটিতে আমাদের ভ্যালু সিস্টেমটার মধ্যে কী কী পরিবর্তন আসছে, আসতে হবে, সেই জায়গা থেকেই আলোচনা। এর অনেক দিক আছে, অসংখ্য দিক আছে, আমি বেছে নিয়েছি সোশ্যাল ইকোলজিক্যাল এবং পলিটিক্যাল এই কয়েকটি জায়গা থেকে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করি। সময় খুব বেশি নয়, সেজন্য আমাকে একটু মনে করিয়ে দেবেন, আমার একটু বেশি
বলে ফেলা বা বেশি অনেকক্ষণ সময় নেওয়ার একটা বদ অভ্যাস আছে, সেজন্য আপনারা একটু আমাকে আগে থেকে 10 মিনিট 5 মিনিট আগে বলবেন, আমি সেভাবে জিনিসটাকে ওয়াইন্ড আপ করব। প্রথমে যে কথাটা বলা দরকার যে ভ্যালু বলতে আমরা কি বুঝি, সেটা আমাদের ফিলোসফির লোকেরা একটু কি বলবো একটা বিশ্লেষণ ধর্মী দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো তো আমরা বলি, সেজন্য আমরা এখানে ফ্যাক্ট বলি আর ভ্যালু বলি, যা কিছু আছে যা কিছু চোখের সামনে দেখছি যা কিছু ঘটনা করছি সেগুলো সব ফ্যাক্টস, কিন্তু সেই ফ্যাক্টসগুলোকে আমি কীভাবে নিচ্ছি, আমরা কীভাবে গ্রহণ করি, কোনো একটা জাতি কোনো একটা গোষ্ঠী কীভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট কর, কীভাবে তার ব্যাখ্যা কর, এই সব এই দিকটা নিয়েই কিন্তু আমাদের ভ্যালু বা ভ্যালু সিস্টেমটা তৈরি হয়, যে ফ্যাক্টসকে আমরা কীভাবে দেখব, যে কীভাবে দেখছি আমাদের দেখা আমাদের গ্রহণ করা আমাদের সেগুলোকে লালন করা হ্যাঁ সেগুলোকে নিয়ে থাকা, এই যে বিষয়গুলো নিত্য মূল্য, এই মূল্যগুলো নিশ্চয়ই অনেক রকমের মূল্য হবে, যেহেতু দ্য ওয়ার্ল্ড ইজ দ্য টোটালিটি অফ ফ্যাক্টস এবং সেখানে কত যে ফ্যাক্টস আছে তার কোনো সীমা পরিসীমা নেই এবং এই ফ্যাক্টস অনন্ত এবং অনেক ধরনের ফ্যাক্টস অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে নতুন নতুন ফ্যাক্টস সামনে আসবে, সেজন্য ভ্যালুরও পরিবর্তন হবে, ভ্যালুর অনেক ধরনের ভ্যালুর প্রশ্ন স্বাভাবিকভাবেই আসবে, তার মধ্যে আমি সোশ্যাল ভ্যালুদের কথা বলি, পলিটিক্যাল ভ্যালুদের কথা বলি, কনস্টিটিউশনাল ভ্যালুদের কথা বলি, কালচারাল ভ্যালুদের কথা বলি, এথিক্যাল অথবা মরাল ভ্যালুদের প্রশ্ন আছে, ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল ভ্যালুদের কথা যেটা আমি এখানে একটু বলার চেষ্টা করব, সায়েন্টিফিক ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালু, স্পিরিচুয়াল ভ্যালু, এই বিভিন্ন ধরনের বিভিন্ন নামের ভ্যালুর কথা আমরা বলতে পারি, এই ভাগগুলো কোনো মানে যাকে বলে সুসংবদ্ধ ভাগ তা কিন্তু নয়, আমরা এরকমভাবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ভাষায় এগুলো বলার চেষ্টা করি। এই মূল্যবোধের মধ্যে কিছু মূল্যবোধ আছে আমাদের সুধীরবাবু বলছিলেন যেগুলোকে আমরা মোটামুটি ইউনিভার্সাল অবজেক্টিভ হ্যাঁ সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য সবাই আমরা সেগুলোকে খুব বেশি বেশি গুরুত্ব দিই, সেগুলোকে বলি আমরা ইউনিভার্সাল ভ্যালু অবজেক্টিভ ভ্যালু হ্যাঁ বা যার অ্যাপ্লিকেবিলিটি অনেক বেশি এবং যেগুলো আমরা বলতে পারি কোর ভ্যালু যেগুলোকে বাদ দিয়ে একটা মানুষের সমাজ সভ্যতা চলতে পারে না, সেরকম গোটা বিশ্বে বিভিন্ন জাতি তাদের বিভিন্ন ধরনের সংস্কৃতি তার থেকে অনেক ধরনের মূল্যবোধ সামনে এসেছে এবং এই বিষয়ে ভারতের যে ভারতীয় সভ্যতা তার যে সংস্কৃতি সেও অনেক নতুন নতুন মূল্যবোধ বিশ্ববাসীকে উপহার দিয়েছে এবং সেই মূল্যবোধের মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা যার জন্য ভারতবর্ষ অন্য দেশ থেকে আলাদা, ইউনিটি ইন ডাইভার্সিটি, হ্যাঁ যখন আমাদের দেশে আমরা এত ধরনের ধর্মীয় বিভেদের কথা শুনি তখন আমার মনে হয় যে বাইরে কোনো দেশে গিয়ে আমার দেশের সম্পর্কে যদি বলতে বলে যে আপনি আপনার দেশের সম্বন্ধে কী বলবেন, আমার বলার মতো দু একটি কথা ছিল কিন্তু সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে পরিসর, আমি খারাপ লাগে যে আমার ইউনিটি ডাইভার্সিটির ধারণাটা কোথায় গেল, ইকো সেন্সিটিভিটি, আমরা যে এনভায়রনমেন্টাল ক্রাইসিসের কথা বলছি এটা কিন্তু ভারতবর্ষে সেই উপনিষদের যুগ থেকে যে উপনিষদের যুগ থেকে কিন্তু ইকো সেন্সিটিভিটিটা ভারতবর্ষের মধ্যে ছিল এবং আমরা সেই ইকো সেন্সিটিভিটি অনুসরণ করতে পারিনি, তার অনেক কারণ থাকবে, আমরা বারবার বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়েছি, তার ফলে আমরা আমাদের নিজের সভ্যতা সংস্কৃতি আমাদের মূল্যবোধ সবসময় বাঁচিয়ে রাখতে পারিনি, কিন্তু ইকো সেন্সিটিভিটি আমাদের ছিল। সেকুলারিজম অন্তত এই অর্থে আমাদের সেকুলারিজমের আমাদের একটা আমরা মানি সর্বধর্ম সমভাব, যদিও সর্বধর্ম সমভাবের অনেক সমস্যা রয়েছে কিন্তু আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়, আপনি যদি সংবিধানের প্রিয়ান্দলটা ঠিক মতো অনুসরণ করেন তাহলে কিন্তু সর্বধর্ম সমভাবের যে সেকুলারিজম সেটাকে অন্তত আমরা অনুসরণ করতে পারি। ওপেননেস টু আদার্স, অন্যকে গ্রহণ করার ক্ষমতা, রবীন্দ্রনাথের কথায় আপনারা জানেন সে নতুন করে বলার কিছু নেই, বসুধৈব কুটুম্বকম, এত রবীন্দ্রনাথের অনেক অনেক আগে বলা হয়েছে গোটা পৃথিবীটাই আমার কুটুম্ব আমার আত্মীয়, এই যে মূল্যবোধগুলো এমনকি ভারতবর্ষের র্যাশনালিটি সায়েন্টিফিক সিটি নন ভায়োলেন্সের কথা আমরা বলে থাকি, যেন তার সঙ্গে ভারতের র্যাশনালিটি এবং সায়েন্টিফিক সিটি কতটা ছিল, আপনি যদি আমাদের অমর্ত সেনের লেখাগুলো পড়েন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এগুলো পড়েন তাহলে আমরা বুঝতে পারবো
ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিটা হ্যাঁ শুধুমাত্র কতগুলো মতান্ধতা কতগুলো অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল এভাবে যেভাবে প্রচার করা হয় সেটা যথার্থ নয়। তাই যে ভারতীয় মূল্যবোধকে নতুন করে খুঁজে দেখতে হবে, আজকের এই প্যান্ডেমিক আমাদের সেগুলোকে নিয়ে নতুন করে ভাবতে হবে কিভাবে আমরা আবার ফিরে দাঁড়াতে পারি, সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। এই প্যান্ডেমিক আমাকে কি শিখিয়েছে, যদি আপনি প্রশ্ন করেন যে আপনি এটাকে কিভাবে দেখেছেন, কি কি শিখিয়েছে, যেটা ইতিমধ্যেই আলোচিত হচ্ছে আলোচিত হলো, হ্যাঁ যে ফ্র্যাজিলিটি অফ এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের এই যে ভঙ্গুরতা, মানে আজকে আমি বক্তৃতা দিচ্ছি কালকে আমি নেই, মানে এরকম ভাবতেও আমার কেমন মানে অনুভূতি হয়। এক সময় মনে হয় যে রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন, গানের লাইন, কেন রে তোর দুয়ারটুকু পার হতে সংসার, মানে আমার যেন মনে হচ্ছে করোনা পশ্চাতে থেকে আমাদের যেন বলছে যে কেন রে তোর দুয়ারটুকু পার হতে সংসার, মানে ঠিক আমার অস্তিত্বটাকে বোঝানোর জন্য যে এই যে আছি অথচ যে কোনো মুহূর্তে আমি নেই হয়ে যেতে পারি, এই যে অস্তিত্বের এই যে বোধটা আমরা খাতায় আমরা বারবার করি পড়াই কিন্তু এটাকে অনুভবে নিয়ে আসা, এটা কিন্তু প্যান্ডেমিক আমাদের সেই সুযোগ করে দিয়েছে যে আমরা বুঝতে পারছি যে আজকে আছি কালকে আমি না হয়ে যেতে পারি। এবং কত ঘটনা আমরা শুনছি, কত চলে যাওয়ার ঘটনা আমরা শুনছি যেগুলো আমরা মানে মেলাতে পারছি না, সে কি কালকেই তোমার সঙ্গে ফোনে কথা বললাম, হ্যাঁ এই ধরনের একটা বিষয়। এবং এখানে প্রকৃতি, প্রকৃতি আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে সেটা আমরা আজকে বুঝতে পেরেছি, এবং বুঝতে পেরেছি এবং আমরাই যে কাল্পিক, অ্যান্থ্রোপোসেন বলা হয় যে পৃথিবীতে মানুষের আগমন থেকে কেন্দ্র করে যতটুকু বিশৃঙ্খলা, যতটুকু প্রকৃতির উপর অত্যাচার, প্রকৃতির উপর চাপ সৃষ্টি করা, প্রকৃতিকে পদানত করে রাখার যে যেটাকে আমরা বলছি বিজ্ঞানের যে দর্শন, যেটা ফ্রান্সিস বেকন থেকে শুরু হয়েছে মডার্নিটির সঙ্গে যেটাকে সম্পর্কিত করা হয়, সেই যে দৃষ্টিভঙ্গি আমরা প্রকৃতিকে ভেবেছি যে আমরা যেমন চাইবো সে আমার মতো, আমি যেমন করে তাকে খুশি ভোগ করবো, যেমন করে খুশি তাকে রাখবো সে আমার দাসের মতো, প্রকৃতি আজকে সেই জায়গাটা আমাদের বুঝিয়ে দিল যে তুমি আমার হাতে প্রচুর মাত্র, তোমার ক্ষমতা আমার জানা আছে, এই বিশ্ব প্রকৃতিতে তুমি না থাকলে, তোমরা না থাকলে কিছু যায় আসে না, কিন্তু আমার এই নেচার আমার থাকবে। এবং এখানে মানুষের ভূমিকা হ্যাঁ আমরা নতুন করে বুঝতে পারছি। এবং এখানে আরেকটা কথা বলা আছে যে আমরা বুঝতে পারছি যে আমাদের বেসিক নিডস এবং লাক্সারি নিডস, আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন যে আমরা কনজিউমার নিডস যেগুলো আমরা বলি, যে আমাদের ঠিক কোনটা বেসিক নিডস আর কোনটা ঠিক লাক্সারি নিডস আমরা সবসময় বুঝতাম না, মানে এখনো যে বুঝছি তা বলবো না, এবার অনেকে ভাবছেন যে সত্যি সত্যি আমাদের মূল্যবোধ পাল্টাচ্ছে, আমি কিন্তু অতটা আশাবাদী নই, আমি কিছু কথা পরে বলব তাতে বোঝা যাবে যে মূল্যবোধ আমাদের এর মধ্যে যে বিরাট কিছু পাল্টেছে তা পাল্টায়নি। হ্যাঁ এবং আমি চোখের সামনে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করি, যাই হোক এই যে কোনটা আমার ঠিক প্রয়োজন, বেসিক নিডস কোনটা, লাক্সারি নিডস কোনটা, এর মধ্যে পার্থক্য আমরা কখনো ভেবে দেখিনি, হ্যাঁ সেইটা আমাদের বুঝিয়ে দিয়েছে আমার ঠিক কোনটা লাগবে। আমার মুদিখানার দোকানে তাকে বলে দিয়েছি যে বিনোদ তুমি এই কয়েকটা আইটেম যেমন করে হোক একটু রেখে দিও, আমাকে পাঠিয়ে দিও, বলি হ্যাঁ স্যার আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার কাছে থাকবে, আমি আপনাকে ঠিক সাপ্লাই দেব। হ্যাঁ সেখানে এখানে বেসিক নিডস ধারণাটার মধ্যে উনিশ বিশ হতে পারে, কিন্তু আমরা যেগুলো বেসিক নিডস আলুটা চালটা তেলটা, আর ওই বর্ধমানের লোক হিসাবে একটু আলু পোস্ত, হ্যাঁ এই যে পোস্ত এই কয়েকটা জিনিস আমাদের লাগবে, লাক্সারি নিডস থেকে সেগুলো কতটা আলাদা, বাকি অনেক কিছু আমরা পরিবর্তন করি, আমরা আমাদের ঠিক যা খাই তার কতটা এক্সেস কতটা অপ্রয়োজনীয় সেটা আমরা বুঝতে শিখেছি, আর আমরা কি পারি কি পারি না। আমার মানে বাড়িতে মাঝে মাঝে আমার স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ করেন যে আমি বাড়িতে যেসব ডোমেস্টিক অ্যাক্টিভিটিস আছে তার 50% করতে পারি না, তা আমার এই সবসময় ওই 25% আটকে থাকে, তা আমি বলছি যে আমি চেষ্টা করছি 2-1% বাড়ানোর, কিন্তু খুব একটা সুযোগ তো হয়নি বা কখনো সেভাবে আমি গুরুত্ব দিয়ে ভাবিনি, কিন্তু করোনার সময় কিন্তু আমি আমার বাড়ির কাজগুলো করেছি, রান্না করার কখনো কখনো চেষ্টা করেছি, হ্যাঁ এবং একই সঙ্গে থালা বাসন ধোয়া, মানে এই কাজগুলো আমরা স্যার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, এক মিনিট ডিস্টার্ব, হ্যাঁ বল বল।
হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে কিছু? হ্যাঁ, এই হচ্ছে ইউটিউব এবং সমস্যা হচ্ছে, সেই জন্য একটু যদি তুমি, হ্যাঁ আওয়াজ একটু সমস্যা হচ্ছে, একটু জোরে বলবো, শুনতে একটু অসুবিধা হচ্ছে আমাকে স্যার। হ্যাঁ একটু জোরে বলুন, যদি কোনো ফ্যান আওয়াজ কমানোর থাকে বা মাইকটা একটু কাছে নিয়ে বলুন স্যার, নাহলে এত ভালো ভালো কথাগুলো অনেকেই শোনা থেকে বঞ্চিত হবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু করেই ঠিক আছে, আমি একটু করে আমাদের কাছে ধরে বলছি। হ্যাঁ, যে কথাগুলো বলছিলাম যে আমরা কি পারি এবং কি পারি না সেগুলো আমরা বুঝতে পারছি, আমার চার পাঁচটাকে বুঝতে পারছি, আমার প্রতিবেশীকে আমি বুঝতে পারছি, কে আমার আপন কে পর, হ্যাঁ কে আমাকে এই দুদিনের খবর রেখেছে, হ্যাঁ সেটা আমরা বুঝতে পারছি। এবং একটা কথা এখানে আমাদের এই সব ঘটনাগুলো বুঝিয়ে দিচ্ছে, আমরা যদি আমাদের জীবন চর্চার ক্ষেত্রে, জীবনচর্যার ক্ষেত্রে যদি কিছু পরিবর্তন না ঘটাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আমাদের কিছু কিছু পরিবর্তন কিন্তু করতেই হবে, এবং সেইগুলো কোনটা কিভাবে করবো সেই কথাগুলোতে আমি পরে আসছি। এবং একই সঙ্গে আরেকটা কথা এখানে খুব শিক্ষার মতো, শেখার মতো, যে এই প্যান্ডেমিক এসে ইকুয়ালিটির ধারণাটা, যে অল মেন আর ইকুয়াল, সেটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে গেছে। যে কাকে তুমি ভাবছিলে, যে কে তোমার, কে বড় লোক, কে গরিব, আর কি ক্ষমতা, হ্যাঁ সেখানে সবাইকে কিন্তু এক অর্থে এক লেভেলে, হ্যাঁ ছেলে বিচার করছে। এই জায়গাটা অন্য কোনো রোগ, অন্য কোনো মানে ভয়ঙ্কর রোগ কিন্তু এইটা পারেনি, যেটা যারা অবস্থাপন্ন, যারা ধনী, তারা কিন্তু সবসময় তাদের অর্থ বল দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে সেটাকে অতিক্রম করতে পেরেছে। কিন্তু আজকের এই করোনা কিন্তু সেই সুযোগটা দেয়নি। এখানে একটা ইকুয়ালিটির ধারণাটা কেমন হবে সেটা কিন্তু আমরা একটা বুঝতে পারছি না। এবং আমরা একটা জিনিস, ধর্ম সম্পর্কে কিছু কথা এখানে বলা আমার অভিজ্ঞতা বা যা দেখলাম, যে উই কুড লিভ উইদাউট ভিজিটিং এনি রিলিজিয়াস প্লেস, কোন জায়গায় বেড়াতে না গিয়ে, কোনো রিলিজিয়াস প্লেসে না গিয়ে আমরা বাঁচতে পারি, মন্দিরে মসজিদে না গিয়ে আমরা বাঁচতে পারি। এবং ধর্মরক্ষিত ধর্ম যে এই প্যান্ডেমিকে নেগেটিভভাবেই কাজ করেছে, পজিটিভভাবে তেমন কিছু কাজ করেছে বলে আমার নজরে আসছে না। তার কারণ হচ্ছে বিভিন্ন রিলিজিয়াস ইনস্টিটিউশন, তারা প্রচুর সম্পদের মালিক, প্রচুর প্রচুর সম্পদের মালিক, প্রতিদিন সেখানে যে পরিমাণ অর্থাগম হয় তার একটা অংশ কিন্তু তারা প্যান্ডেমিকের জন্য খরচ করেনি। আমার খুব খারাপ লেগেছে, হ্যাঁ খুব কম রিলিজিয়াস ইনস্টিটিউশন আছে যারা জায়গাতে কিছু মানে সাহায্য করার চেষ্টা করেছে, খুব কম, খুব খুব কম। এটা এটা আমার প্রমাণ করেছে আসলে ধর্ম নিয়ে ব্যবসায়ী হয়, ধর্ম বলতে কি বোঝায় বা ধর্ম আদৌ ধর্মের প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নগুলো নতুন করে ভাবনা আবার ফিরে গেছে। লার্ন দ্যাট উই কুড, অন্তত এটা আমার ধারণা স্পষ্ট হয়েছে যে ধর্ম সম্পর্কে বিশ্বাস যদি থাকে তাহলে অন্তত সেটা ব্যক্তিগত পর্যায়ে রাখা উচিত, এবং বাইরের ধর্মের যে অস্ত্রের ঝনঝনানি আমরা লক্ষ্য করছি সেটা থেকে আমাদের মুক্ত হওয়া উচিত। এটা কোনো এই এই মূল্যবোধটা অন্তত আমাদের গড়ে ওঠার কথা। অন দ্য কন্ট্রারি, লস অফ রেভিনিউ অ্যান্ড বিজনেস, হ্যাঁ মন্দির মসজিদ বন্ধ থাকলে যারা পাশের লোকজন, যারা ব্যবসায়ী, তাদের অসুবিধা হচ্ছে। একই সঙ্গে এর সঙ্গে একটা জিনিস আসছে, যুক্তি দিয়ে বিষয়টাকে দেখা, বিজ্ঞান মনস্ক হওয়ার একটা সুযোগ রয়েছে। সেজন্য কেউ কেউ বলছেন ডিবাঙ্কিং ডিভাইন প্রভিডেন্স, যে আর একটা পরজন্ম আছে, ঈশ্বরের একটা জগৎ আছে, তিনি আমাদের সব কিছু রক্ষা করেন, তিনি আমাদের দেখেন, কিন্তু সেরকম কোনো চিহ্ন কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করছি না। একই সঙ্গে আমরা প্রথম যখন করোনা এলো তখন পাবলিকের কথা খুব বলেছিলাম, খুব বলেছিলাম একটা সনাতন সম্প্রদায়কে, একটা গোষ্ঠীকে, হ্যাঁ একটা ধর্মের একটা গোষ্ঠীকে বারবার আমরা আঘাত করেছি। আর আজকে যখন শেষ হলো কুম্ভ মেলা কয়েকদিন আগে, কি দেখলাম আমরা? তাহলে এইগুলো অন্তত শিক্ষা, কি সত্যি সত্যি কি আমরা শিক্ষা নিয়েছি? নিইনি। কেননা দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে গোমূত্র খাওয়ানো খেলে নাকি করোনা সারবে, তার একটা অনুষ্ঠান হলো, একটা ধর্মীয় সংগঠন সেই অনুষ্ঠান করলো, সবাই সেখানে, অনেকে চা পান করেন, অনেকে মদ্যপান করেন, সেখানে সবাইকে গোমূত্র পান করানো হচ্ছে। কিছু কিছু চেঞ্জ হলো কি? আমার তো মনে হয় এখানে আমি কতগুলো রাষ্ট্রনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের কতগুলো কথা আমরা দেখলাম, যে আমরা যে ডেমোক্রেসির মধ্যে থাকি সেটাকে আমরা বলছি লিবারেল ডেমোক্রেসি। লিবারেল ডেমোক্রেসির কথাটা অনেকে ভালো লাগে,
অনেকে বলেন এখানে দেখছি স্বাধীনতার একটা প্রশ্ন রয়েছে, সবাই একটা পার্টিসিপেট করতে পারে, সেদিক থেকে লিবারেল ডেমোক্রেসি খারাপ নয়, ভালো, এটাই থাকা উচিত। কিন্তু লিবারেল ডেমোক্রেসির একটা জায়গায় গিয়ে আমরা আটকে যাই, সেটা যে প্রাইভেট ওনারশিপ। প্রাইভেট ওনারশিপটা তো আমরা কখনো অতিক্রম করতে পারি না, কিন্তু যখন বড় ধরনের সংকট আসে, বড় ধরনের যখন সংকট আসে, সেই সংকটে কিন্তু এই যারা পুঁজি সম্পদের মালিক হয় তারা কিন্তু মানে সাহায্য করে না। এবং এই করোনাকালে আমাদের দেশে যেসব শিল্পীরা তারা মানে কত গুণ মানে কয়েক হাজার গুণ সম্পদ বৃদ্ধি করেছে এই সুযোগ নিয়ে। এখানেই আমার প্রশ্ন, আমি নতুন করে করলাম সুকুমারকে বক্তব্য, দ্য এন্ড অফ হিস্ট্রি, ইতিহাস, ইতিহাসের শেষ হয়ে গেছে, মানে লিবারেল ডেমোক্রেসি আমাদের রাষ্ট্র ব্যবস্থার শেষ কথা, এর বাইরে কিছু হয় না। আমি নতুন করে বুঝতে শিখলাম যে আমাকে নতুন করে আবার ভাবতে হবে, এটাই শেষ হতে পারে না, কোনোভাবেই করে না, করেনি ক্যাপিটালিজম শেষ কথা হতে পারে। এর সঙ্গে আরো কিছু কথা এসছে পোস্ট, যে একটা মিথ্যেকে অর্ধ সত্যকে বারবার বলে বলে সেটাকে সত্য বানানো, তার যে পলিটিক্স সেটা আমাদের মৃত্যুর কথা পরে বলছি। এবং মনে হয়েছে যে সোশ্যাল অথবা সোশ্যালিস্ট ডেমোক্রেসি টাইপের একটা কিছু না থাকলে আমরা কিন্তু কঠিন পরিস্থিতিকে সামাল দিতে পারবো না, এবং যে বিভিন্ন বৈষম্যগুলো রয়েছে তার থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। তো এখানে আমাদের একটা জিনিস ভাবিয়ে দিল যে আমাদের প্রায়োরিটিটা কী হবে, স্ট্যাচু, টেম্পল অর অক্সিজেন। এই কথাগুলো বলে আমি আমি তিনটে জায়গা নিয়ে কথা বলবো, এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে কথা বলবো, ডিপ ইকোলজি, তার থেকে সোশ্যাল ইকোলজির প্রশ্নে আসবো, তার ভ্যালু চারটে কথা বলবো। এখন এনভায়রনমেন্টের প্রশ্নে আমরা এ পর্যন্ত যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলেছি সেটাকে আমরা বলতে পারি অ্যান্থ্রোপোসেন্ট্রিক পয়েন্ট অফ ভিউ, অ্যান্থ্রোপোসেন্ট্রিক পয়েন্ট অফ ভিউ। সেই অ্যান্থ্রোপোসেন্ট্রিক পয়েন্ট অফ ভিউটা কীরকম, যে প্রকৃতি জগৎ যে পরিমাণে যেভাবে আমাদের ভালো থাকাকে বা আমাদের স্বার্থকে সম্পর্কিত করে, আমাদের যতটা মানে কি বলবো, প্রকৃতি যে প্রকৃতি মানুষের, এখানে ব্যক্তি মানুষ, ব্যক্তি মানুষের যতটা সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানে অর্থাৎ ব্যক্তি স্বার্থকে পূরণ কতটুকু দামি, তার শুধু ইনস্ট্রুমেন্টাল ভ্যালু আছে, অর্থাৎ আমার প্রয়োজনে যতটুকু লাগে প্রকৃতি ততটুকুই নেই, আমরা এভাবেই প্রকৃতিকে দেখি। এবং এর ফলে কি হয়েছে, যে প্রকৃতিতে যথেচ্ছ করে ব্যবহার করা, প্রকৃতির প্রকৃত মানে সত্তাকে বুঝতে অসুবিধা হয়েছে। আমি কিছুদিন আগে একটা থিসিস দেখলাম, সেখানে বলা হচ্ছে যে প্রকৃতিকে আমরা যেভাবে দেখছি, যেভাবে করি, সেখানেও আমাদের গলত রয়েছে। কীভাবে গলত রয়েছে আমি এই দু একটা কথা, তার আগে আমি কিছু কথা বলছি কিছু লেখার মধ্যে, আপনারা দেখতে পাবেন এনভায়রনমেন্টাল এথিক্স কাকে বলে। সেখানে আমরা দেখছি মরাল রিলেশনশিপ অফ হিউম্যান বিংস টু অ্যান্ড অলসো দ্য ভ্যালু অফ মরাল স্টেটাস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস নন হিউম্যান কন্টেক্সট। এবং যদি মরালিটির ইতিহাস খুঁজি তাহলে দেখবো মরালিটি কিন্তু ডেভেলপ একটা এক্সপ্যান্ডিং সার্কেলের মতো ডেভেলপ করেছে, এবং সেখানে একটা মেল মেম্বারসদের সঙ্গে নীতি নৈতিকতা মেনে ব্যবহার করা হতো, পরবর্তীকালে মেয়েদেরকে তার সঙ্গে যুক্ত করা হয়, পরবর্তী বাচ্চাদের বিবেচনার মধ্যে আনা হয়, তারপরে স্লেভ, হ্যাঁ, স্পার্টাকাসের পরে স্লেভ সোসাইটি যখন চলে গেল তারপরে তাদেরকে আমরা বিবেচনার মধ্যে রাখলাম, এখন সব মানুষকে, সব একটা দেশের সব মানুষ এবং এখন পৃথিবীর সব মানুষকে আমরা অন্তর্ভুক্ত। আমাদের আরেকটা স্টেপ বাকি ছিল, সেই স্টেপটা হচ্ছে দ্য হোল ইকোলজিক্যাল কমিউনিটি, আমাকে মনুষ্যতার জগতে যাওয়া, আমার নীতি নৈতিকতাকে মনুষ্যতার মনুষ্যতার জগতে পৌঁছে দেওয়া, সেই কাজটা আজকে আমার হোল ইকোলজিক্যাল কমিউনিটির কথা বলা হচ্ছে। হোল ইকোলজিক্যাল কমিউনিটির মধ্যে আমাকে নীতি নৈতিকতা মেনেও কাজ করতে হবে, আমি একটা মনুষ্যতার প্রাণীর সঙ্গে কী ব্যবহার করবো, হ্যাঁ, সেটাও কিন্তু তার ভালো মন্দের প্রশ্ন দিয়েছে, আমি গাছপালার সঙ্গে কী ব্যবহার করবো তারও ভালো মন্দের প্রশ্ন দিয়েছে। আগে মনে করা হতো নীতি নৈতিকতা ধর্ম একজন মানুষের সৃষ্টি, মনুষ্য জগতের বাইরে এরা বাকি প্রয়োজন আছে, অর্থাৎ আমি একজন মানুষের সঙ্গে যখন ব্যবহার করবো তখন আমি ভালো মন্দের প্রশ্ন তার সঙ্গে নীতি নৈতিকতা নিয়ে ব্যবহার করবো, তো তার বাইরে যে মনুষ্যতার প্রকৃতি সেখানে আমার এসব নিয়ে যাওয়া উচিত। আমাদের যে
স্যার একটু মাঝে ডিস্টার্ব করছি স্যার। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? আমরা কি বুঝি যে মানুষের স্বার্থের সম্পূরণ ইভেন এট দ্য কস্ট অফ দ্য ইন্টারেস্ট অফ নন হিউম্যান অ্যানিমালস অর এট দ্য এক্সপেন্স অফ দ্য এনভায়রনমেন্ট ইন জেনারেল। মানুষ প্রজাতি, সেই প্রজাতির প্রতিটি সদস্য তাদের নিজেদের স্বার্থ পূরণের চেষ্টা করবে, এর সঙ্গে কোনো বিরোধ নেই, এটা সবারই বেঁচে থাকার মানে মূল কথা, আমাকে আমার কথা ভাবতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আমি প্রকৃতির ক্ষতি করি, অন্যের ক্ষতি করে যখন আমার স্বার্থ পূরণ করছি, তখনই সেটার প্রশ্নটা আসছে। এই প্রসঙ্গেই বলা হচ্ছে যে অ্যান্থ্রোপোসেন্ট্রিসিটি বা অ্যান্থ্রোপোসেন্ট্রিজম তার সব দিক কিন্তু খারাপ নয়, কেননা অ্যান্থ্রোপোসেন্ট্রিক হওয়া মানে স্বার্থপর হওয়া কিন্তু বোঝায় না। এখানে প্রশ্ন হচ্ছে যে অ্যান্থ্রোপোসেন্ট্রিসিটির অনেকগুলো দিক আছে, আমরা একটা দিক হচ্ছে কি যেটা নেগেটিভ, যেটা ক্ষতিকারক, স্পিসিসিজম, যে আমি আমার প্রজাতির কথা ভাববো আর কারোর কথা ভাববো না, শুধু মানুষের কথা ভাববো। এই যে প্রজাতিবাদ, এই প্রজাতিবাদী দৃষ্টিভঙ্গিটা সমস্যা তৈরি করছে, আমাকে এই প্রজাতিবাদ থেকে অন্তত বেরিয়ে আসতে হবে। এই প্রজাতিবাদ থেকে বেরিয়ে না এলে কিন্তু আমি নীতি নৈতিকতার প্রশ্নটা অন্য ক্ষেত্রে, মনুষ্যতার প্রাণী ক্ষেত্রে নিয়ে যেতে পারবো না। আমরা যেটাকে আজকে নর্মেটিভ থিওরির কথা বলি, ফিলোসফির কথা বলি, এনভায়রনমেন্টাল ফিলোসফি বা এনভায়রনমেন্টাল এথিক্স, সেখানে যে জায়গাগুলো আছে, আমরা অ্যান্থ্রোপোসেন্ট্রিসিটিকে, অন্তত স্পিসিসিজমকে আমরা অতিক্রম করার চেষ্টা করছি, এবং সেটা চেষ্টা করলে আমরা কোথায় পৌঁছাবো? বায়োসেন্ট্রিসম, অর্থাৎ সকল প্রাণ, সকল প্রাণের মূল্য আছে, অর্থাৎ যেখানেই প্রাণ সেখানেই নীতি নৈতিকতার প্রশ্ন, প্রাণের স্পন্দন যেখানেই আছে সেখানে তার সঙ্গে আমাকে নীতি নৈতিকতা মেনে আমাকে ব্যবহার করতে হবে, এটা কি বায়োসেন্ট্রিজম বলা। কিন্তু পরবর্তীকালে পিটার সিঙ্গার সহ কয়েকজন এটা মনে করিয়ে দিলেন যে সব প্রাণকে সমানভাবে মূল্যবান, হ্যাঁ, ভেবে নৈতিকতা বা নীতিতত্ত্ব দাঁড় করানো এটা ঠিক হবে না, তার কারণ হচ্ছে এটা বাস্তবায়নযোগ্য নয়। এবং সেই জন্য তারা একটা নতুন মানদণ্ডের কথা বললেন, সেটা হচ্ছে সেন্সিয়েন্স, সেন্সিয়েন্স অর্থাৎ সংবেদন সামর্থ্য। যেসব প্রাণী মানে বিশেষ করে উন্নত প্রাণী যাদের মধ্যে সংবেদন গ্রহণ করার ক্ষমতা আছে, মানে যারা দুঃখ কষ্ট এসব বোঝে, যাদের পেন প্লেজারের অনুভূতি আছে, অন্তত সেই ধরনের প্রাণীকে আমাকে নীতি বিবেচনার মধ্যে রাখতে হবে। পরবর্তীকালে আমরা প্রথম সত্যিকারের ইকোলজিক্যাল ফিলসফি বা ইকোলজিক্যাল এথিক্স পেলাম, সেটা হচ্ছে ল্যান্ড এথিক্স। তারা বলছেন যে তুমি ওই যে প্রাণ এবং অপ্রাণের মধ্যে যে পার্থক্য করছো, এই পার্থক্যের কি ভিত্তি আছে? আচ্ছা ধরুন আমাদের সব কিছু আছে, শুধু অক্সিজেনের জন্য আমরা কিভাবে মানুষগুলো মারা যাচ্ছে? তাহলে আপনি অক্সিজেনটা তো বলবেন একটা জড় বস্তু, তাহলে অক্সিজেনের কিভাবে ব্যবহার করবেন, অক্সিজেনের সঙ্গে আমি কিভাবে ব্যবহার করব, সেটা আমার বিবেচনার মধ্যে রাখার দরকার নেই। তার কারণ হচ্ছে ওটা ইনস্ট্রুমেন্টাল ভ্যালু আছে, ওটার কোনো ইন্ট্রিনজিক ভ্যালু নেই, বা ওটাকে আমি কিভাবে দেখছি, ওটা জড় পদার্থ, জড় পদার্থের সঙ্গে ব্যবহার করার জন্য নীতি নৈতিকতার প্রশ্ন দরকার নেই। কিন্তু আজকে আমাদের প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় একটা বাচ্চার ছবি পাওয়া গেছে, সে বাবাকে জিজ্ঞেস, বাবা অক্সিজেনের এত সমস্যা, হ্যাঁ, সে একটা গাছ লাগাতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে যে অক্সিজেন এত অ্যাবান্ডান্ট অক্সিজেন, আমার চারদিকে কত অক্সিজেন রয়েছে, তো সেই সামান্য অক্সিজেন এর জন্য এতগুলো মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। তাহলে এখানে আমি জড় বস্তু এবং প্রাণের মধ্যে যে পার্থক্য করছি, সেই পার্থক্যের ভিত্তিটা কোথায়? এই জায়গা থেকে তৈরি হলো ইকোসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ। ইকোসেন্ট্রিক তারা বলছে ইকোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে এখানে মূল বিবেচনার বিষয়, যে ধরনের আচার আচরণ আমার এই সামগ্রিক, আমাকে যে সমগ্র ইকোলজি, সেই ইকোলজির স্বার্থ, ইকোলজির স্বাস্থ্যকে বজায় রাখে, অর্থাৎ ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখে, সেটাই এখানে আমাকে দেখতে হবে। অর্থাৎ কোনো একটা কাজ, কোনো একটা জায়গাতে, কারণ একটা জায়গাতে অনেক হনুমানের উপদ্রব হয়েছে, হ্যাঁ, এত হনুমানের উপদ্রব কোনো কাজ করা যাচ্ছে না, এবং আমরা বর্তমান শহরেও দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই হনুমানগুলোকে আমাকে কিছু নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে বাকি জায়গাগুলো নষ্ট হবে। আর এখানে হনুমানকে নিয়ন্ত্রণ করা, আমি গুলি করে মারার কথা বলছি না, সেটা অনেক, কিন্তু যে কোনো ভাবক তাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে সে প্রাণী বলে তাকে মানবো, তাকে মারবো না, এটা নয়,
এখানে হচ্ছে যেখানে মানে ভারসাম্য রক্ষার মানে রক্ষার জন্য যেখানে যা করতে হবে সেটা হচ্ছে ইকোসেন্ট্রিক স্ট্যান্ড পয়েন্ট। এই স্ট্যান্ড পয়েন্টের একটা মানে প্রথম দৃষ্টান্ত আমরা পেলাম সেটা হচ্ছে পরে ইকোসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ কথা অনেকজনই বলেছেন, আমরা ডিপ ইকোলজি পেয়েছি, গায়া থিওরিতেও আছে, তারপরে রলস্টনের যে সিস্টেমিক হলিজম তার মধ্যে আছে। আমরা ল্যান্ড এথিকের কথাটা একটু বেশি করে বলবো, যেহেতু 1949-এ আমরা যে আজকে নিও ভ্যালুজ কথা বলছি, নতুন ভ্যালুর কথা বলছি, নিও নর্মালের কথা বলছি, সেটা কিন্তু কত আগে বলে গেছেন অল্ডো লিওপল্ড। অল্ডো লিওপল্ড কোন দর্শনের মানুষ নয়, একজন ফরেস্ট রেঞ্জার ছিলেন, ফরেস্ট অফিসার, বিভিন্ন বনে জঙ্গলে কাজ করতে করতে হ্যাঁ তিনি যে অনুভব করেছিলেন প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছিলেন, তার সেই অনুভবের উপর ভিত্তি করে তিনি একটা চ্যাপ্টার লিখলেন আর কি। তার একটা বই আছে এ স্যান কাউন্টি আলমানাক, এই স্যান কাউন্টি আলমানাকের একটা চ্যাপ্টার আছে ল্যান্ড এথিক। সেই ল্যান্ড এথিকে উনি কিন্তু অনেক আগেই হ্যাঁ আজ থেকে ধরুন 70 বছর আগেই উনি বলে গেছেন যে আমাদের প্রকৃতি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত। সেখানে উনি বলছেন উই ফিল দ্যাট দ্য এক্সটেনশন অফ এথিক্স টু আদার ক্রিয়েচার্স ইজ এ ন্যাচারাল অ্যান্ড নেসেসারি এক্সটেনশন অফ দ্য কালচারাল ইভলিউশন অফ হোমো স্যাপিয়েন্স। যেটা বলছিলাম যে এক্সপ্যান্ডিং সার্কেল আমাদের যেতেই হবে, এটা হচ্ছে ন্যাচারাল নেচার দাবি করে এবং হচ্ছে এটা নেসেসারি এক্সটেনশন অফ আওয়ার কালচারাল ইভলিউশন। এবং সেখানে ল্যান্ড এথিক এক্সটেন্ডস টু ইনক্লুড ম্যানস রিলেশন টু দ্য ল্যান্ড অ্যান্ড টু দ্য অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড দ্য ল্যান্ড শুড বি রেসপেক্টেড অ্যাজ এ কমিউনিটি টু হুইচ উই অল বিলং। এখানে ল্যান্ড কথাটার মানেটা বুঝতে হবে, ল্যান্ড মানে কিন্তু ওই এক টুকরো জমি বা একটু মাটি এর অর্থে নয়। এখানে ল্যান্ড শব্দটা উনি ব্যবহার করেছেন সেটা কারণ হচ্ছে যে আমাদের আমরা পৃথিবী গ্রহের যে উপরিভাগ, সেই উপরিভাগে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মানে গোটা প্রাণীকুল যেখানে বাস করে সেই জায়গাটাই উনি বোঝাতে চেয়েছেন, যেটাকে আমরা বলতে পারি বায়োস্ফিয়ার বা ইকোস্ফিয়ার যাই বলি না কেন, আমি বায়োস্ফিয়ার কথাটা বলতে পারি, ইকোস্ফিয়ার বলতে পারি, সেই জায়গাটাকে বুঝিয়েছেন। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচের দিকে যদি আমি ধরি ভিতরের দিকে আরো 2 কিলোমিটার, উপরের দিকে আরো 5 কিলোমিটার, হ্যাঁ যেখানে প্রাণের অস্তিত্ব সম্ভব, হ্যাঁ সেই জায়গাটাকে উনি সমগ্র অংশটাকে উনি ল্যান্ড শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। কেননা যে কান টানলে মাথা আসে বলে একটা কথা আছে, সেই জন্য আমি যদি এই সার্ফেসের উপরে যা কিছু ঘটনা ঘটছে সেটাকে নজরে রাখি তাহলে গোটা ইকোলজিক্যাল কমিউনিটি এর মধ্যে এসে যাবে, সেই অর্থে উনি ল্যান্ড কথাটা ব্যবহার করছেন। এবং সেখানে উনি বলছেন এই ল্যান্ড কমিউনিটির মধ্যে অনেক কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে মানুষ হচ্ছে একজন রেসপেক্টেবল মেম্বার, সে কিন্তু রাজা নয়, সে কিন্তু ডমিনেট করার মতো অবস্থান তার কিন্তু থাকা কথা নয়। দিস ইকো কমিউনিটি টু ইনক্লুড সয়েল ওয়াটার প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কালেক্টিভলি দ্য ল্যান্ড। দ্য কমিউনিটি ক্যারেক্টারাইজ বাই কাউন্টলেস ইন্টারডিপেন্ডেন্সিস অফ ইচ মেম্বার অ্যান্ড ইটস হেলথ ইজ ক্যারেক্টারাইজ বাই দ্য কন্টিনিউটি অফ দিস ইন্টিগ্রিটি অ্যান্ড স্টেবিলিটি। আমাদের এই যে কমিউনিটি বলতে কি বোঝায়, যে একটা জায়গায় একটা একটা কোনো গোষ্ঠী একটা জায়গায় আমরা অনেক রকমের মানুষজন আছি, একে অপরের আমি এক ধরনের কাজ করি, আপনি এক ধরনের কাজ করেন, একে অপরকে সাহায্য করি, তার ফলে একটা কমিউনিটি চলছে। এই যে সোসাইটি যেভাবে তৈরি হয়, বিভিন্ন জন বিভিন্ন কাজের মধ্যে আমরা একে অপরকে সাহায্য করছি, তার ফলে সমাজটা চলছে। আমাদের ইকোলজিটাও সেরকম, যেখানে টোটাল সবটা নিয়ে একটা কমিউনিটি, সেই কমিউনিটি অনেক ধরনের মেম্বার স্পিসিস মেম্বার আছে, সেই স্পিসিসগুলোর আবার মেম্বার আছে, তাদের মধ্যে যে পারস্পরিকতা সেই পারস্পরিকতার উপর দাঁড়িয়ে আছে এই আমার ইকোসিস্টেম। ম্যারি মিডগিল একটা শব্দ ব্যবহার করেছেন মিক্সড কমিউনিটি, এই কমিউনিটির মধ্যে সব কিছু আছে, লোকাল রিজিওনাল গ্লোবাল বায়োটিক স্পিসিস সব কিছুর মধ্যে অন্তর্ভুক্ত। সেই জন্য এটাকে এই কমিউনিটির আমার ভূমিকা কি হবে, দ্য ল্যান্ড এথিক অফার্স এ কম্প্রিহেনসিভ ভিউ পয়েন্ট এ ডিসিশন প্রসিডিওর অ্যান্ড নর্মেটিভ গাইডেন্স ফর ইকোলজিক্যাল ইস্যুজ। যে ইকোলজিটা আমরা কিভাবে বুঝবো, আমরা কিভাবে অগ্রসর হব, তার কিন্তু একটা কম বেশি পরিচয় এখান থেকে দেওয়া হয়েছে। এবং সেখানে উনি বলছেন যে কখনো কখনো প্রয়োজনে কোনো অ্যানিমেলকে হত্যা করারও প্রয়োজন হতে পারে, হ্যাঁ তা সেখানে একটা সমস্যা হয়েছে, কেউ কেউ বলছেন যে এখান থেকে অ্যানিমেল এথিক্সের সঙ্গে তার একটা বিরোধের জায়গা তৈরি হয়েছে, কিন্তু উনি কিন্তু সবসময় বলতে চাইছেন যে আমার মূল বিবেচনার বিষয় যে ল্যান্ড কমিউনিটি কি করে সুস্থ থাকবে, এবং সেটার পক্ষে যা কিছু কাজ সেগুলো আমরা মানব, তার বিপক্ষে যে কাজ সেটাকে আমরা নিন্দে করবো, এইভাবে আমাদের এথিক্সটাকে ডেভেলপ করার কথা উনি বলছেন। উনি বলছে ল্যান্ড এথিক চেঞ্জেস দ্য রোল অফ হোমো স্যাপিয়েন্স ফ্রম কনকারার অফ দ্য ল্যান্ড কমিউনিটি। এই যে আমরা এতদিন পর্যন্ত আমরা ভাবছিলাম কনকারার অফ দ্য ল্যান্ড কমিউনিটি,
আমি প্রভু, আমি যা বলবো যা করবো সেটাই শেষ কথা, প্রকৃতি আমার দাস, তাকে আমি যেমন করে চাইবো তাকে তেমনি করে ভোগ করব। এই যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে নামিয়ে তাকে প্লেন মেম্বার অ্যান্ড সিটিজেন অফ ইট, আরে ওখান থেকে নেমে এসো, তুমি আমাদের সব বাকি সকলের মতোই তুমি একটা মেম্বার এবং সিটিজেন অফ দিস ল্যান্ড কমিউনিটি। এই যে দৃষ্টিভঙ্গিটা উনি প্রথম দিলেন, সেটা আজকে আমরা নিউ নর্মালের কথা বলছি অনেক আগে, আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এখনো পাল্টায়নি। তো উনি বলছেন, এ থিং ইজ রাইট হোয়েন ইট টেন্ডস টু প্রিজার্ভ দ্য ইন্টিগ্রিটি স্টেবিলিটি অ্যান্ড বিউটি অফ দ্য বায়োটিক কমিউনিটি, ইট ইজ রং হোয়েন ইট টেন্ডস আদারওয়াইজ। তাই এখানে অ্যানিমেল এথিক্সের সঙ্গে একটা সমস্যা হয়েছে, বিতর্ক আছে, কিন্তু এখানে আমরা যেটা মূল কথা যে আমি একটা ল্যান্ড কমিউনিটির অংশ মাত্র, এই ল্যান্ড কমিউনিটিকে আমি কিভাবে রক্ষা করব, এটাই হচ্ছে আমাদের মূল বিবেচনার বিষয়। এই প্রসঙ্গে ডিপ ইকোলজির কথা আছে, স্যাল ইকোলজির কথা আছে, আমি এত কথা বলার সুযোগ পাবো না। আমি এইখানে একটু বলবো, এখানে দুটো কথা আছে। ডিপ ইকোলজি বলতে চাইছে যে আমরা সাধারণভাবে যেমনভাবে সাধারণভাবে বিশ্ব ব্যবস্থাটাকে আমরা যেমন করে ভাবি, যেটা অনেকটাই স্পিসিসিস্ট ভাবনা, সেটাকে উনি নাম দিচ্ছেন স্যাল ইকোলজি। এবং অনেক বিজ্ঞানীও এই স্যাল ইকোলজির দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখেন। তারা মনে করেন যে মানুষের যে অভ্যাস, মানুষের যেভাবে চলে, তার থেকে তেমন কিছু পরিবর্তন হবে না, করা নয়, মানুষের পরিবর্তন করার দরকার নেই। সেই সব টেকনোলজি বিজ্ঞানী এবং অনেক চিন্তাবিদ আছেন, তারা বলছে আমরা নতুন নতুন টেকনোলজি বার করি, হ্যাঁ আমরা এই সমস্যার মোকাবিলা করি। কিন্তু ডিপ ইকোলজি বলছে যে এইভাবে আপনি নতুন নতুন টেকনোলজি ব্যবহার একটা দূষণকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আর একটা দূষণের সৃষ্টি করবেন, হ্যাঁ তারপরে সেই দূষণকে আটকানোর জন্য আবার একটা টেকনোলজি ডেভেলপ করবেন, এইভাবে কিন্তু চলতে পারে না। আমাকে এর থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে গেলে কিভাবে সম্ভব, সেখানে উনি কতগুলো কথা বলা হচ্ছে, সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আছে কথা যাচ্ছে, সেটা হচ্ছে কি, ইট এমস অ্যাট প্রিজার্ভিং দ্য ইন্টিগ্রিটি অফ দ্য নেচার অফ ইটস ওন সেক্স। এখানে ডিপ ইকোলজির বক্তব্য হচ্ছে যে মানুষের প্রয়োজন সিদ্ধ করুক বা না করুক, মানুষের কাজে আসুক বা না আসুক, প্রকৃতির নিজস্ব মূল্য আছে। একটা নিজস্ব মূল্য না থাকলে এই প্রকৃতিকে, ওই বোধটা তৈরি না হলে প্রকৃতিকে বাঁচানো যাবে না। এবং সেখানে একটা কথা উনি বলছেন, দ্য আর্থ ডাজ নট বিলং টু হিউম্যানস, যে এটা আমার পৈতৃক সম্পত্তি নয়, হ্যাঁ আমাদের যে এই পৃথিবীটা মানুষের কোনো পৈতৃক সম্পত্তি নয়, মনুষ্য প্রজাতি কোনো পৈতৃক সম্পত্তি নয়। আমি খুব বেশি বুঝতে পারি এটাকে, আমি অচি হিসাবে দেখতে পারি, ট্রাস্টি হিসাবে দেখতে পারি, যে আমরা ট্রাস্টি, আমাদের এখানে রাস্তা হয়েছে, আমরা এখানে যতদিন আছি আমরা এটাকে দেখবো এবং এটা যেমন ছিল সেইভাবে রেখে আমি চলে যাবো, এইভাবে আমরা দেখতে পারি। এবং এরা বলছে যে মানুষের দৃষ্টিভঙ্গি, তার অ্যাটিচিউড, লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার। কিন্তু এই জায়গাতে আমি খুব হতাশ, এত ঘটনা ঘটে যাওয়ার পরেও তেমন কিছু পরিবর্তন হয়নি। যেমন আমরা লক্ষ্য করেছিলাম এই মাস ছয়েক বা একটু বেশি, এক বছর আগে, বিভিন্ন জায়গাতে প্লাস্টিক বর্জনের কথা, আমি বাজার যেতাম, বাজার গিয়ে বলছে স্যার আর তো প্লাস্টিক দেওয়া যাবে না, মাছটা তো কিভাবে নেবেন, হ্যাঁ মানে ঠিক আছে আজকে ওই শাল পাতা করে দিয়ে দিল, আমি বাড়িতে নিয়ে এসে দেখলাম আসার সময় একটু রক্ত পড়তে পড়তে এলো, একটু খারাপ লাগছিল। তারপরে আমি মনে মনে ঠিক করেছিলাম, ঠিক আছে আমার তো বাড়িতে একটা জায়গার মধ্যেই মাছটাকে ফ্রিজের মধ্যে রাখতে হয়, আমি সেটা এবার বাজারে নিয়ে যাব। আমি কিন্তু মানসিকভাবে তৈরি হচ্ছিলাম যে না প্লাস্টিক ব্যবহার, কিন্তু তারপরে দেখছি যে যাক আর তাই আবার সেই প্লাস্টিক আমরা ব্যবহার করছি, আমার মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি, কোনো পরিবর্তন ঘটেনি। এবং খুবই দুঃখ লাগে যে এই কথাগুলো খুব মেকানিক্যালি বলা হয় যে সবকিছু আইন ঠিক করবে, আরে সবকিছু আইন ঠিক করতে পারে, এটা কি আইনের কাজ? আমাদের ভিতরে যদি কোনো পরিবর্তন না হয়, আইন দিয়ে কতগুলো পুলিশ আছে, কতগুলো আইন আছে যে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করবে? তার জন্য নীতি নৈতিকতা মূল্যবোধের প্রশ্ন, সেই মূল্যবোধটা যদি না থাকে তা কিন্তু হবে না। এখানে গীতার একটা শ্লোকের কথা আর্নেনেস নিজেই তুলেছেন, তিনি বলছেন, সর্বভূতস্থ আত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। যারা যুক্তাত্মা ব্যক্তি, মানে সত্যিকারের যারা ঋষি মুনি, যারা প্রকৃত অর্থে উন্নত মানুষ, তারা সব জীবের মধ্যে নিজেকে দেখে আর নিজের মধ্যে সবকিছুকে দেখে। এইরকম একটা ইকো স্পিরিচুয়ালিটি, হ্যাঁ, বা একটা না থাকলে কিন্তু এই এই অবস্থাকে অতিক্রম করা সম্ভব নয়। এখানে ডিপ ইকোলজির সাতটা প্রিন্সিপালের কথা আমি শুধু সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওনারা বলছেন যে ম্যান ইন এনভায়রনমেন্ট, পুরুষ হচ্ছে এই মানুষ হচ্ছে প্রকৃতির প্রভু, এই ইমেজটাকে সরিয়ে ফেলতে হবে, রিলেশনাল টোটাল ফিল ইমেজ নিয়ে আসতে হবে, বায়োস্ফেরিক্যাল ইগালিটারিয়ানিজম, অর্থাৎ এই বায়োস্ফিয়ারের মধ্যে যারা থাকে
সবাই সমান অন্তত ইন প্রিন্সিপাল এটা মানতে হবে, ইন প্রিন্সিপাল অন্তত, বাস্তবে এটা প্রয়োগ করতে গিয়ে অসুবিধা আছে, কিন্তু আপনাকে মনে মনে স্বীকার করতে হবে যে আমি আজকে যে প্রাণীটাকে হত্যা করলাম, হ্যাঁ, যে আমি নিজেকে বাঁচাচ্ছি, আমার কিন্তু এটা এটা করাটা ঠিক হয়নি, এটা না করলেই ভালো হতো, কিন্তু আমি যেভাবে যে অবস্থায় আছি সেখানে প্রাণী হত্যা করা ছাড়া আমার কোনো রাস্তা নেই, বাঁচার রাস্তা নেই, সেই জন্যই আমি এটা ভোগ করছি। সেই হিসাবে উনি বলছেন বায়োস্ফেরিক্যাল ইগালিটারিয়ানিজমটাকে অন্তত নীতিগতভাবে মানতে হবে, বাস্তবে আপনি কতটা মানতে পারবেন সেটা আলাদা প্রশ্ন। ডাইভার্সিটি এবং সিম্বায়োসিস, যে এই প্রকৃতির মধ্যে যে বিভিন্ন বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাকে বজায় রাখতে হবে, বৈচিত্র্যটাকে নষ্ট করে ফেলতে হবে না, যে কোনটার কি প্রয়োজন আমি জানি না, অর্থাৎ যেগুলো জানি না সেগুলোকে আমরা বলি মানে বাড়তি জিনিস, সেটাকে নষ্ট করে দেওয়া, এই ভাবনাটাকে অতিক্রম করতে হবে। কারণ আমরা প্রকৃতির খুব কম জিনিসই জানি এখনো পর্যন্ত, প্রকৃতির হয়তো 100% যদি জানার প্রশ্ন ওঠে, আমরা হয়তো প্রকৃতির সম্পর্কে 40% জেনেছি, এখনো 60% আমাদের জানার বাইরে রয়েছে। তাহলে এই অবস্থাতে আমি যেগুলো জানি না সেগুলোকে নষ্ট করে ফেলবো, তাহলে কিন্তু চিরদিনের মতো স্পেসিসগুলো নষ্ট হয়ে যাবে, এবং হয়েছে, কত লক্ষ লক্ষ স্পেসিস নষ্ট হয়েছে। সিম্বায়োসিস, সবার মধ্যে একে অপরের সঙ্গে সৌহার্দ্য রেখে বসবাস করা, সিম্বায়োসিস। কমপ্লেক্সিটি নট কমপ্লিকেশন কথাটা মানে হচ্ছে যে এই বিশ্ব ব্যবস্থার বিভিন্ন উপাদানের মধ্যে যে আন্তর সম্পর্ক, সেই আন্তর সম্পর্কটা খুব জটিল, আমরা সবকিছু বুঝতে পারি না, কিন্তু সেগুলো কমপ্লেক্স হতে পারে, কিন্তু সেগুলো কমপ্লিকেটেড নয়, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি বুঝতে পারছি না, তার মানে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেটা কমপ্লিকেটেড এরকম ভাবে দেখলে চলবে না। ক্লাস ফার্স্ট চ্যাপ্টার বন্ধ করতে হবে, ফাইট এগেনস্ট পলিউশন অ্যান্ড রিসোর্স ডিপ্লিশন ফ্রম এ হোয়ালিস্টিক পার্সপেক্টিভ। যখন আমরা পলিউশন সম্পর্কে কোনো স্টেপ নেব, রিসোর্স ডিপ্লিশন বিরুদ্ধে কিছু স্টেপ নেব, তখন আমাকে ভাবতে হবে হলিস্টিক স্ট্যান্ড পয়েন্ট থেকে, অর্থাৎ আমরা গ্লোবালি বলা যায় থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, কেননা পরিবেশের ব্যাপারে এখানে যে এখানে যেটুকু দূষণ হচ্ছে সেই দূষণটা কোথায় গিয়ে প্রভাব বিস্তার করবে তার কিন্তু কোনো সীমা পরিসীমা নেই, কেননা যেহেতু এই পৃথিবীটা একটা বলয়, যে বল যেখানে কোনো মানে কোনো কি বলবো কোনো জানালা নেই, জানালা দরজা নেই, অর্থাৎ যা কিছু ঘটবে এই এর মধ্যেই থাকবে। তাহলে লোকাল অটোনমির প্রশ্ন, ডিসেন্ট্রালাইজেশনের প্রশ্ন আছে, যেমন একবার কথা উঠেছিল যে আমরা যদি ভারতবর্ষের সব নদীগুলোকে, বড় নদীগুলোকে একটা অপরের সঙ্গে জুড়ে দিই, তাহলে যেখানে চাষবাসের জন্য জল পাওয়া যাচ্ছিল না সেখানে জল পাওয়া যাবে, আর যেখানে অতিবৃষ্টির জন্য চাষবাস ভালো হচ্ছিল না সেখানেও কিন্তু কম বৃষ্টির জল কম থাকবে, তাহলে আমাদের উন্নতি হবে, এরকম ভাবা হয়েছিল। এটা হয়েছিল অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এরকম একটা ভাবনা এসেছিল, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা, তখন কিছু বিজ্ঞানীরা প্রতিবাদ করে বলেছেন যে না স্যার এটা করবেন না, তার কারণ হচ্ছে কি, এখানে এক একটা অঞ্চলের একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা নষ্ট হয়ে গেলে আপনার, আপনি ভাবলেন যে দার্জিলিং এ পাহাড়ের জল তুলে দেবো আর তাহলে দার্জিলিং এ চাষ হবে, ধান চাষ হবে, আর বর্ধমানে একটু মাটি চলে আসবে তাহলে বর্ধমানে কমলালেবুর চাষ হবে, সেটা হবে না, এটা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা জায়গায় একটা অটোনমি আছে এবং সেজন্য অটোনমি এবং ডিসেন্ট্রালাইজেশনটা না। এবারে আমি আসবো যে এই যে প্রকৃতির ধ্বংসের যে কথাগুলো বলছি, এখানে বড় ধরনের পরিবর্তন আমাদের চোখে আসছে না কেন, তার কারণ হচ্ছে এই যে আমরা আমাদের যে সত্যিকারের যে ন্যাচারাল ইকোলজি, সে ন্যাচারাল ইকোলজি যে এই এতটা খারাপ অবস্থায় দাঁড়িয়েছে তার কারণ, হচ্ছে সোশ্যাল ইকোলজিটা কেমন আছে, আমাদের সব মানুষজন যদি তার খাদ্য বাসস্থানের একটা ব্যবস্থা করতে না পারি, জনসংখ্যাকে যদি একটা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এই যে পরিবেশ ধ্বংসের যে ব্যাপারগুলো আছে সেটাকে খুব বেশি কিছু আপনি করতে পারবেন না। তাই এখানে প্রশ্ন হচ্ছে সোশ্যাল ইকোলজি, তারা বলছে যে কিভাবে যে হায়ারার্কিক্যাল সোশ্যাল অর্ডার, এই যে হায়ারার্কিক্যাল সোশ্যাল অর্ডার গুলো কিভাবে এনভায়রনমেন্টাল এথিক্সের সঙ্গে সম্পর্কিত, আমার দেশে রেসিজম চলতে থাকবে, সেক্সিজম চলতে থাকবে, হিন্দু মুসলমানের দাঙ্গা চলতে থাকবে, হ্যাঁ, যুদ্ধ একটা ভাব সবসময় তৈরি করে রাখা হবে, যত ধরনের ডিসক্রিমিনেশন আছে সেটা ক্রমাগত বাড়িয়ে যাবেন, তারপরে বলবেন প্রকৃতি ধ্বংস আটকানো যাচ্ছে না, বলছি হয় কখনো, এটা কখনোই হয় না। ইট সেজ দ্যাট সেম মরাল ইস্যুজ দ্যাট লিড টু সোশ্যাল ইস্যুজ অলসো লিড টু এনভায়রনমেন্টাল ক্রাইসিস, দাস এনভায়রনমেন্টালিজম ইজ এ কোর এথিক্যাল ভ্যালু। এটা একই সঙ্গে এটা সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটির প্রশ্ন, চেন্নাই এই রিসেন্ট আজকেও আছে নোবেল ফাউন্ডেশন, তারা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে আর কি এই আওয়ার প্ল্যানেটের উপরে, সেখানে এই কথাগুলো বলা হচ্ছে, সেকেন্ড ইস্যুটাই ছিল যে
আমি যদি ওয়ার্ল্ড পভার্টি ইকুয়ালিটি জাস্টিসের মিনিমাম একটা ব্যবস্থা করতে না পারি তাহলে কিন্তু প্রকৃতিকে বাঁচানোর কোনো রাস্তা নেই। এই প্রসঙ্গে সোশ্যাল ইকোলজির প্রসঙ্গটা এলো। সোশ্যাল ইকোলজি ট্রেডিশনাল এনভায়রনমেন্টালিজম যেটাকে এই তারা বলছে সিমটমগুলি দেখতে পাচ্ছে, মূল কারণটা কিন্তু আমরা ধরতে পারছি না। মূল কারণ হচ্ছে ওভার পপুলেশন, ওভার কনজামশন, অ্যাবমিনেবল পভার্টি, টেকনোলজি অ্যান্ড আদার ফ্যাক্টর দ্য ট্রেডিশনাল ইকোলজি ব্লেম ফর এনভায়রনমেন্টাল ইস্যু। কিন্তু এখানে সোশ্যাল যে ডিসপ্যারিটি, তাদের যে অবস্থান এত দারিদ্র, সেই বিষয়গুলো দেখতে হবে। এইখান থেকে আমরা সোসাইটাল ইস্যুতে আসছি এবং এখান থেকে আমি পলিটিক্যাল ভ্যালুযোগ্য একটা কথা বলে আমি শেষ করব যে তিনটে কথা এখানে আসছে, হায়ারার্কি, ক্যাপিটালিজম, সোশ্যাল স্ট্রাকচার আর মাইন্ডসেট অফ ডমিনেশন, তিনটে কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম কখনোই পরিবেশ বান্ধব হতে পারে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনারা একটু মাথা ঠান্ডা করে ভাবলে বুঝতে পারবেন। হ্যাঁ, জলের ক্রাইসিস, এত আপনি কিন্তু জলের বোতলের জল আপনি যেখানে চান সেখানেই পাবেন, মরুভূমিতেও বোতলের জল পাবেন, সব জায়গায় পাবেন, কিন্তু সেখানকার মানুষ জল খেতে পারছে না। কেন? কারণ ক্যাপিটালিস্টরা তারা মানে যথেচ্ছভাবে জল তুলে সেই জল প্যাকেজ করে হ্যাঁ মানুষকে বিক্রি করছে, যাদের পয়সা আছে তারাই জল পাবে, যাদের পয়সা নেই তারা জল পাবে। ক্যাপিটালিজমের এই যে পুঁজি, একমাত্র পুঁজি, ব্যক্তি পুঁজির বৃদ্ধি, এই দর্শন কিন্তু কখনোই পরিবেশ বান্ধব হতে পারে না। শেষ পর্যন্ত হায়ারার্কিক্যাল সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে এত হায়ারার্কি থাকবে, আমাদের যেমন হিন্দু মুসলমান ব্রাহ্মণ শূদ্র অমুক তমুক হ্যাঁ অস্পৃশ্যতা এইসব থাকলে কিন্তু সম্ভব না। ধনী দরিদ্রের মধ্যে যে সাংঘাতিক বিভৎস মানে পার্থক্যটা, মানে সাংঘাতিক পার্থক্যটা, সেটা মানে আর বলার অপেক্ষা রাখে না। আর একটা মাইন্ডসেট অফ ডমিনেশন, এই ডমিনেট করবো, এই ডমিনেশনের মানসিকতা হ্যাঁ আমাদের মধ্যে আমাদের সমাজে আছে, সর্বত্র আছে, এবং আমরা সুযোগ পেলেই একজনকে ডমিনেট করি, যে যে যার উপরে আছে সবসময় ডমিনেট করার চেষ্টা করি, এই যে মানসিকতা, এটা ভুল মানসিকতা। হ্যাঁ, সেইটা পরিবর্তন না করলে কিন্তু এনভায়রনমেন্টাল ইস্যুসগুলোকে আমরা সহ্য করতে পারব না। পলিটিক্যাল ইকোলজি, ক্রনিক ক্যাপিটালিজম, আজকে আমরা চারিদিকে যা ঘটনা ঘটছে এটা বলার কিছু নয়। হ্যাঁ, সবাই ধান দায় রয়েছে যে এই সুযোগে কি করে লুটেপুটে নেওয়া যায়, তার জন্য সবাই চেষ্টা করছে। এইরকম যদি সেলফ সেন্টার ক্যাপিটালিজম চলতে থাকে তাহলে কিন্তু কোনো প্যান্ডেমিক বলুন কোনো কিছু থেকে বেরিয়ে আসা সম্ভব না। অনলি সোশ্যালাইজেশন হেল্প ইন ক্রাইসিস, এবং এখানে বলা হচ্ছে অনলি সোশ্যালাইজেশন, আমি সোশ্যালিজম টুলির অত দূর পর্যন্ত যাচ্ছি না, অন্তত যেসব জায়গাগুলোতে যেগুলো বিভিন্ন ক্রাইসিসের সময় খুব প্রয়োজন হয় সেই সেক্টরগুলোতে যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু কিছু করা সম্ভব না। আজকে ধরুন এখানে বলছে অ্যান এনফোর্স সোশ্যালাইজেশন অফ হেলথ কেয়ার অ্যান্ড অফ প্রোডাকশন অফ সাম এসেন্সিয়াল গুডস অ্যান্ড দ্য মোর সিভিয়ার দ্য ক্রাইসিস দ্য গ্রেটার ইজ দ্য ডিগ্রি অফ সোশ্যালাইজেশন নিডেড। এই আমি যদি সরকার যদি বাধ্য না করে যে এই মুহূর্তে ভ্যাকসিন আমার এক সপ্তাহের মধ্যে এত ভ্যাকসিন তৈরি করতে হবে, আমি কোনো কথা শুনবো না, সরকার যদি বাধ্য না করতে পারে হ্যাঁ তাহলে কিন্তু এটা হবে না। কোনো প্রাইভেট সংস্থাকে দিলে সে কিন্তু এই দায়িত্ব নিয়ে কাজটা করতে পারবে না। সেকেন্ডলি, এ প্যান্ডেমিক হিট ওয়ার্ল্ড টেক্স অ্যান্ড অ্যাপারেন্টলি সোশ্যাল স্ট্যান্ড, দিস হ্যাজ টু ডু দ্য এনফোর্স নিড ফর সায়েন্টিফিক টেম্পার অ্যান্ড সায়েন্টিফিক টেম্পার ইটসেলফ ইজ এ বিগ স্টেপ টুয়ার্ড সোশ্যালিজম। এই যে যতই গোমূত্র পান করানো হোক না কেন, যারা গোমূত্র খাচ্ছেন তারাও গিয়ে কিন্তু আবার ওই ডাক্তারবাবু ট্যাবলেটটাও খাচ্ছেন। হ্যাঁ, অর্থাৎ এই প্যান্ডেমিকই আমাকে সায়েন্টিফিক টেম্পারামেন্ট তৈরি করতে সাহায্য করে, আর সোশ্যালিজমের পথে যাওয়ার পথে, সোশ্যালিস্ট যাওয়ার পথে কিন্তু এই সায়েন্টিফিক টেম্পারটা একটা খুব জরুরি দরকার, যুক্তি বুদ্ধি বিজ্ঞান দিয়ে দেখার চেষ্টা। ফর ম্যানকাইন্ড টু সার্ভাইভ অল দি চ্যালেঞ্জেস দ্য ইনস্টিটিউশন অফ ক্যাপিটালিজম আর গ্রসলি ইনঅ্যাডিকুয়েট, এ মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যালিজম ইজ নিডেড, টুয়ার্ডস হুইচ দ্য কারেন্ট মেজার্স সুপারসেডিং দ্য ফ্রি মার্কেট অ্যান্ড দ্য প্রফিট মোটিভ। এই ফ্রি মার্কেট প্রফিট মোটিভ থেকে আমাকে বেরিয়ে আসতে হবেই, তা না হলে কিন্তু এইরকম কোনো ক্রাইসিসকে আপনি রক্ষা করতে পারবেন না। এখানে আমি পোস্ট ট্রুথের কথা তো বলার অপেক্ষা রাখে না, পোস্ট ট্রুথ কাকে বলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট, যেখানে আপনার কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা ভুল আপনি বুঝতে পারবেন না, সব কেমন গুলিয়ে দিচ্ছে মিডিয়া। এটা কি বলা হচ্ছে? পোস্ট ট্রুথ। এবং একটা মিথ্যেকে, একটা অর্ধসত্যকে বার বার বলে বলে সেটাকে সত্য প্রমাণ করার চেষ্টা, এই যে রাজনীতি চলছে, যে পলিটিক্স চলছে, পোস্ট্রুথের যে পলিটিক্স, সেটা কিন্তু আমাদের সত্যিকারের চিন্তাভাবনা সত্য থেকে আমাদের দূরে, বহু দূরে পৌঁছে দিচ্ছে। এবং সব থেকে মজার কথা হচ্ছে কি, যে
ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মিডিয়া বলছে যে তিনি সারা জীবন তার ওই মানে ক্ষমতার সময় তিনি 450টা মিথ্যা কথা বলেছিলেন, যেটা মিডিয়া হিসাব করে বলেছে। তারপরেও তিনি 46.8% পপুলার ভোট পেয়েছেন আমেরিকায়। তাহলে সত্য মিথ্যা পোস্ট্রুথের গুরুত্বটা কতটা? পোস্ট্রুথ কিন্তু এমন নয় যে মানুষ চট করে বিশ্বাস করে যাবে। আমরা আমার দেশের আজকের দিনে দাঁড়িয়ে আমি ভাবুন, হ্যাঁ, কত রকমের পলিটিক্যাল লাইজ, ব্লাফস, প্রমিস, জুমলা চলছে, তাতেও কিন্তু এইরকম ভোট পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে পোস্ট্রুথের গুরুত্বটা, পোস্ট্রুথের পলিটিক্সটা কিন্তু আপনাকে বুঝতে হবে। মিস ইউজিং মিডিয়া, পেড নিউজ, মিডিয়া ওনারশিপ, মিডিয়া ওনারশিপটা সব থেকে বড় প্রবলেম তৈরি করছে। মিডিয়ার ওনারশিপটা কার মানে কি হবে, এবং ক্রনিক ক্যাপিটালিজম, এবং আজকের দেশের কি অবস্থা, ইন্ডিয়াস রিচেস্ট 1% হোল মোর দ্যান 4 times দ্য ওয়েলথ হেল বাই 95.3 মানে এটা হচ্ছে 95.3 কোটি মানুষ, হু মেক আপ দ্য বটম 70% অফ দ্য কান্ট্রিজ পপুলেশন, ওয়াইল দ্য টোটাল ওয়েলথ ফর অল ইন্ডিয়ান বিলিয়নার্স ইজ মোর দ্যান দ্য ফুল ইয়ার বাজেট, আমাদের দেশে যে বাজেট, তার থেকে আমাদের দেশে যে কটা মানে বিলিয়নিয়ার আছে তাদের সম্পত্তি বেশি। তাহলে আজকে আমার দেশের মোট যে বাজেট তার থেকে তাদের সম্পত্তি বেশি। এই যদি অবস্থা হয় তাহলে কোনো ক্রাইসিস কোনো কিছু থেকে মানুষকে বাঁচানোর কোনো রাস্তা নেই। এখানে আমি শেষ করছি এই কয়েকটা কথা মানে একটু স্মরণ করে দিয়ে, যে সোশ্যাল ইকোলজি অর্থাৎ মানুষকে একটা ন্যূনতম পর্যায়ে আসতে হবে, তা না হলে কোনোভাবেই আমরা এরকম ক্রাইসিসকে ওভারকাম করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে কি প্যাট্রিয়ার্কি, এ কথাটা আমি আলাদা করে বলিনি, প্যাট্রিয়ার্কি যেভাবে মানে নারী জাতির উপর চাপ সৃষ্টি করে সেই প্যাট্রিয়ার্কিকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তার থেকে বেরিয়ে আসতে হবে। রিলিজিয়াস যে ইনটলারেন্স, রিলিজিয়াস যে ইনটলারেন্স, যে ধর্মান্ধতা চলছে তার থেকে বেরিয়ে আসতে হবে, এবং ইকোনমিক হায়ারার্কিকে আমাকে তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং সব থেকে মজার কথা, এই এত কিছু ঘটনা ঘটছে আমাদের সব কিছু, বাট অল ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, অল ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা থিসিস এসেছিল আমার কাছে ডেমোক্রেসির উপরে, তা থিসিসটা দেখে আমি রিপোর্ট পাঠানোর পাঠিয়েছি, তারপরে এইসব দেখে শুনে হঠাৎ সেই যে ছাত্রী আর কি, তাকে আমি বারবার খোঁজার চেষ্টা করছি যে এই যে আমাদের দেশে চলছে এত সব ধর্মের ডেমোক্রেসির নামে সব কিছু হচ্ছে, তা তুমি থিসিসের এই জায়গাগুলো লেখনি, হ্যাঁ। তো সে বলছে যে স্যার আমি তো প্যান্ডেমিকের আগে থিসিসটা তৈরি করেছি, এই তখন এতটা বুঝিনি যে জিনিসটা কত দূর পর্যন্ত যেতে পারে। তো যাই হোক, এই সব কিছু চলছে কিন্তু ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, এবং একটা কথা বলা হচ্ছে যে কোনো তেমন কোনো চেঞ্জ কিন্তু আমার চোখে পড়ছে না, বড় ধরনের চেঞ্জ কিছু চোখে পড়ছে না, হ্যাঁ। কিন্তু এটা ঘটনা, যদি আমরা নিজেদেরকে কিছু পাল্টাতে না পারি তাহলে কিন্তু আমরা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না। সকলকে ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য এবং আমার কথা মন দিয়ে শোনার জন্য, ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাই, আমি ডক্টর তন্ময় দাস বলছি, হ্যাঁ বলুন, কালনা গভর্নমেন্ট কলেজ থেকে। তুমি ধন্যবাদ জানাই প্রফেসর সন্তোষ কুমার পাল স্যারকে, এত সুন্দরভাবে উনি পুরো জিনিসটা উপস্থাপনা করলেন। আমরা যদি একটু ব্যাপারটাকে একটু এক জায়গায় করার চেষ্টা করি, আমার যেটা মনে হলো পুরো জিনিসটা শুনে, যে আজকের আমরা যে ভয়াবহ একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি, এর থেকে কোনো চটজলদি মুক্তির উপায় আমাদের সামনে নেই, না নেই। আমাদেরকে অনেকটা গোড়ায় গিয়ে ভাবতে হবে যে এর থেকে আমরা কি করে বেরোতে পারি। একটা যেমন দিক স্যার খুব সুন্দর তুলে ধরলেন, সেটা এনভায়রনমেন্টাল দিক, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে উনি একটা খুব সুন্দর যে জায়গাটা তুললেন, যে বায়োসেন্ট্রিজম, মানে আমরা আমাদের এই আত্মকেন্দ্রিকতার থেকে সমস্ত প্রাণীকুলকে একসাথে নিয়ে ভাবা, এবং তার থেকেও বড় পরিধিতে গিয়ে যে ইকোসেন্ট্রিজমের আইডিয়াটা স্যার বললেন, খুবই অসাধারণ লাগলো। এবং সত্যি তো আমরা যদি এরকম করে ভাবতে শুরু করি, তাহলে আজকে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি তার থেকে হয়তো অনেকটাই আমরা বেরোতে পারবো। বা তার থেকেও একটা বড় কথা, আগামী দিনে আরো ভয়াবহ কোনো পরিস্থিতি আমাদের সামনে আসার যে সম্ভাবনা, সেটাও হয়তো আমরা কিছুটা হলেও কমাতে পারবো। এবং এই পথে এগোনোর সময় আমাদের যে সোশ্যাল ইকোলজি জায়গাটা স্যার বললেন, যে নিজেদের চিন্তা ভাবনার মধ্যে সেগুলোকে কিভাবে ঢোকাতে হবে, রেসিজম বা ডিসক্রিমিনেজম এই জায়গাটার থেকে যে নিজেদের বের করে একটু মুক্ত পরিবেশে নিজেদেরকে ভাবানো,
এটা বোধহয় সত্যি খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর ফাইনালি কোথাও গিয়ে তো পলিটিক্যাল পলিসি গুলো আমাদের আলটিমেটলি এই সামগ্রিক চিন্তা ভাবনা, সামগ্রিক যে পলিসি সেই জায়গাটা ডিটারমাইন করে দেয়। তাই সেখানে দাঁড়িয়ে মনে হয় সেখানে আমাদের যে দেশের যে রাজনৈতিক ব্যক্তিদের তাদেরও কোথাও গিয়ে এই চিন্তা ভাবনা আমাদেরকে সামিল করতেই হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন অধ্যাপক বন্ধু জয়েন করেছেন আর কি, আব্দুল্লাহ মামুন। হ্যাঁ, আমি স্বাগত জানাচ্ছি মামুন ভাই। আপনার খুবই নলেজেবল বক্তব্য, আমার খুবই ভালো লাগলো, আপনাকে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি স্যার, আমি প্রথম দিকে জয়েন করতে পারিনি, একটু পারিবারিক কাজে স্যার একটু ব্যস্ত ছিলাম, এসে আমি দেখছি আপনাকে পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমার খুবই ভালো লেগেছে স্যার। আচ্ছা, ধন্যবাদ, আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, থ্যাঙ্ক ইউ স্যার। হ্যাঁ, তন্ময় বাবু, তন্ময় বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, দুটি প্রশ্ন আমাদেরই এক কলিগের তরফ থেকে এসেছে, সেটা আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। রাখি ভট্টাচার্য আমাদের কলেজেরই একজন অধ্যাপক, তিনি অধ্যাপক অধ্যাপিকা, তিনি এই প্রশ্ন দুটি করেছেন। এক নম্বর বলছেন যে হাউ স্টুডেন্টস উইল রিমেইন ডেডিকেটেড টু দেয়ার ডেভেলপমেন্ট ইন দিস কম্প্রোমাইজড ওয়ে অফ লার্নিং, এটা তার প্রথম প্রশ্ন। আচ্ছা, মানে এখন পড়াশোনা যে ব্যবস্থাটা চলছে সেই সম্পর্কে জানতে চেয়েছেন। আচ্ছা, ঠিক ঠিক, এ তো মানে বলতে গেলে অনেক কথা বলতে হয়, সব কথা খুলে বলাটাও বোধহয় ঠিক নয়। আমরা যাকে বলে কাক কাকের মাংস খায় না বলে একটা কথা আছে আর কি। পড়াশোনাটা কোন পর্যায়ে গেছে, হ্যাঁ মানে সে আর কর্তব্য নয়। যাই হোক, কিন্তু আমরা তো এই এটা নিয়ে আছি, আমিও তো তার অংশ, আর কতটুকু আর বলবো। মানে স্যার, উনি বোধহয় স্টুডেন্টদের কি স্টুডেন্টরা কি করে ডেডিকেটেড থাকবে সেটা উনি জানতে চাইছেন। হ্যাঁ, অবশ্যই টিচার রিলেটেড। হ্যাঁ, হোয়াট শুড বি টিচার্স রোল টু হেল্প স্টুডেন্টস টু স্টে মোটিভেটেড, আমার মনে হয় দুটো কোশ্চেন খুব কানেক্টেড। আমি মোটিভেশনের জায়গাটা প্রথমে বলে নিই, দুটো কথা। সেটা হচ্ছে যে একটা জিনিস দেখুন, আমি ছাত্রছাত্রী বলছি, তোমরা ভাবো যে থিওরিটিক্যাল পেপারগুলোতে আমরা কিন্তু অনলাইনে ক্লাস যেটা নিচ্ছি সেটা খুব একটা অসুবিধা হচ্ছে না, বরঞ্চ তাকে কিন্তু মনোযোগ আকর্ষণ করা অনেক বেশি সম্ভব হচ্ছে। তার কারণ যে আমি যখন পড়াই, আমি এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে পড়াই এবং প্রত্যেকটা ইস্যু তোদের সামনে থাকে, আমি কথা বলি, তাদের সঙ্গে কথা বলি এবং মনে হয়েছে যে আমরা কিন্তু মনোযোগ পাই। সমস্যাটা টেকনোলজিক্যাল, সেটা যে ছাত্ররা সবসময় নেট পাচ্ছে না, তারা সবসময় মানে ওই সুযোগটা পাচ্ছে না, সবসময় নেটের কানেকটিভিটি প্রবলেম হচ্ছে। সেই জায়গা আমরা যদি নেটের কানেকটিভিটিটা দিতে পারি ছাত্রদের, এই জায়গাটা কিছুটা মানে কানেকটিভিটির জন্য কিছু পয়সা যদি আমরা দিতে পারি ছাত্রদেরকে আর কি, ব্যবস্থা করতে পারি। এবং যাদের ধরুন দু একজনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যাদের মোবাইল সেট নেই, সেইখানে যদি কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা করতে পারে। আমাদের যেমন সুজিতবাবু মনে থাকবে, আমাদের আলোচনার সময় উঠেছিল একটা মিটিংয়ে যে যেসব ছাত্রদের সত্যি সত্যি খুব অবস্থা খারাপ, তাদেরকে একটা মোবাইল সেট আমরা কিনে দিতে পারি কিনা। তা এই দিক থেকে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে সেই সমস্যাটাকে খানিকটা আমরা মেক আপ করতে পারি। প্রশ্ন হচ্ছে যেগুলো আপনার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ফিল্ড ওয়ার্ক ওরিয়েন্টেড কাজ, সেইটা সত্যি খুব চাপের মধ্যে আছে। আমার একজন গ্রামের একজন ডাক্তারই পড়ছে, হ্যাঁ সে তো পরীক্ষা হলো এই মাসখানেক আগে, সে একদিন রাতে আমাকে ফোন করছে যে কাকু আমি না কেমন কেমন লাগছে, আমাকে মানে অপথ্যামোলজি এবং ইএনটি এই দুটো পেপারের স্যার একটাও ক্লাস নেননি, আমাদের শুধু পিডিএফ পাঠিয়ে দিয়েছেন, আমাদের আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি আর কাল থেকে পরীক্ষা দেবো না। আমি তাকে গিয়ে বললাম দেখ ওরকম করিস না, পরীক্ষাটা দে। হ্যাঁ, তা এরকম অবস্থা, মানে বলছে যে ডাক্তারি পড়তে গিয়ে ইএনটি একটা পেপার, অপথ্যামোলজির পেপার, সেটা একটা ক্লাসও স্যারেরা নেননি বা নিতে পারেননি, সবটাই ওনারা পিডিএফ পাঠিয়ে দিয়েছেন। এবারে সে আমাকে বলছে কাকু সামনে বছর যে ইন্টার্নশিপ হবে ওটা কি অনলাইনে হবে, আমার সেটাও মনে হচ্ছে অনলাইনে হবে, এরকম অবস্থা। এই যে ভয়ঙ্কর অবস্থা প্র্যাকটিক্যাল এবং ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে, তার বিকল্প কি করা যেতে পারে এটা আমাদের ভাবতে হবে। আর ছাত্রদের বলবো তোমরা একটু সুযোগ পাচ্ছ, দেখো ইউনিভার্সিটিতে বা কলেজে আসতে গেলে যে সময়টা ব্যয় হয় এবং কলেজে ইউনিভার্সিটি এসে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে যে সময়টা নষ্ট হয়, সেই সময়টা কিন্তু এখন নষ্ট হচ্ছে না, আমরা কিন্তু অনেকটা বেশি সময় পাচ্ছি, আমরা মাস্টারমশাইরা এবং ছাত্ররা, সেই সময়টাকে আমি কিভাবে কাজে লাগাব।
যেমন আমি একটা বই লিখে ফেললাম, এর মধ্যে আমি আর একটা ইংরেজি বই লেখার চেষ্টা করছি, এই সময়টাকে কাজে লাগানো যেতে পারে, পড়াশোনা করতে পারছি, ছাত্ররাও কিন্তু সেই সুযোগটা নিতে পারে একটু যদি সচেতন থাকো। এবং আমরা আমরা প্রত্যেকটা মাস্টারমশাইরা কিন্তু বুঝতে পারছি তোমরা অসুবিধার মধ্যে আছো, কোনো ছাত্র যদি যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে তোমরা যদি সমস্যাটা যতটা পারি সম্ভব আমরা চেষ্টা করবো, সেই জন্য আমরা আছি, তোমাদেরকে একটু এগিয়ে আসতে হবে, তাহলে আমরা হয়তো খানিকটা কাজে লাগতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার, এত সুন্দর ভাবে আপনি পুরো জিনিসটা উপস্থাপনা করলেন। তো আমি এবার আবার মানে আর নতুন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কলেজে এভাবে আপনি আলোকিত করলেন এই সভাটাকে। তো প্রিয়াঙ্কা দিকে আমি আবার রিকোয়েস্ট করব, দিদি ইটস আপ টু ইউ। সকলকে আরেকবার ধন্যবাদ জানি, আমি শেষ করছি। হ্যাঁ ধন্যবাদ সকলকে, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ স্যার। এবার আমরা ঋদ্ধ হব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথিতযশা অধ্যাপক প্রফেসর সৌমিত্র বসু মহাশয়ের বক্তব্য থেকে। এই বিশিষ্ট শিক্ষাব্রতীর মননের পরিধি ব্যাপক, ওয়েস্টার্ন এথিক্স থেকে ওয়েস্টার্ন এপিস্টেমোলজি, ফিলোসফিক্যাল সাইকোলজি, ফিলোসফি অফ মাইন্ড অ্যান্ড কগনেটিভ সায়েন্স, সোশিও অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, সব বিষয়েই তার অবাধ বিচরণ। তিনি দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং সেলের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি বহু গ্রন্থের সম্পাদনা করেন, তার সম্পাদিত খুব সাম্প্রতিককালের গ্রন্থ হল ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ টু রিয়েল। স্যারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, আমার কথা যখন শোনা যাবে না তখন একটু আমাকে বলে দেবেন। আমি সন্তোষ বাবুর বক্তৃতা যখন শুনছিলাম আমি পুরোটা শুনতে পাচ্ছিলাম, কিন্তু এটা হয় অনলাইনের এটাই বিপদ যে আমি মনে করছি শুনতে পাচ্ছেন সবাই কিন্তু অনেকেই পাচ্ছেন না, এটা হতেই থাকে। কাজেই আমার এই বলার সময় আমি এতে কোনো কিছুই মনে করব না, যখন মনে হবে শোনা যাচ্ছে না আমার কিছু করার নেই, আমি হয়তো জোরে বলতে পারবো বা অসহায়তাটা আমার একটু বাড়বে, কিন্তু আমি চেষ্টা করব। এবং এটা ভাল লাগছে যে আজকে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকেও অতিথি অধ্যাপক রয়েছেন, যিনি মানে আমার আমাদের এই যে আজকের যে আলোচনা সভা এটাকে একটা আন্তর্জাতিকতার আন্তর্জাতিক আলোচনা সভায় পরিণত করছেন, তাকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি যোগদান করার জন্য। আমি প্রথমেই আমার এই যে আজকের যে আলোচনা সভার যে উদ্যোক্তা তাদের আমি অভিনন্দন জানাবো, এইরকম সময় এরকম একটা আলোচনা সভা আয়োজন করার জন্য। যখন এটা প্রথম কথাটা এসেছিল তখন আমরা অনেকটা ভালো পরিস্থিতির মধ্যে তুলনামূলকভাবে ভালো পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন হয়তো ওই যেটাকে নিউ নর্মাল বলা হয় তার প্রাক প্রত্যুষ, সেই প্রাক উষা একটা অবস্থা সেই রকম আমরা দেখতে পাচ্ছিলাম। একটা কোনো একটা দিন আসবে, সুদিন আসবে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল। আমরা এই সেই জন্য তখন আমরা ভাবতে শুরু করেছিলাম যে এই নিউ নর্মাল যেটা আসতে যাচ্ছে, যেটাকে আমরা ফেস করতে যাচ্ছি, যার মুখোমুখি হতে যাচ্ছি, তার জন্য কি ধরনের মূল্যবোধের মধ্যে কোনো পরিবর্তন আদৌ প্রয়োজন কিনা সেই আলোচনা সত্যি প্রাসঙ্গিক। কিন্তু আজকে যখন এই আলোচনা আমি করতে যাচ্ছি তখন নিউ নর্মাল অনেক অনেক দূরে, এখন আমরা এমন ঘোর অবস্থার মধ্যে যেখানে আমাদের শুরুতেই সঞ্চালিকা বলেছেন যে মৃত্যু মিছিল আমাদের সামনে চলেছে, তার মধ্যে থেকে সত্যি স্বাভাবিকত্বের কথা, সে সময়ের প্রস্তুতির কথা এটা আমার বলতে গতকাল অবধি আমি খুব তীব্রভাবে মনে করছিলাম যে আমি বলবই না, কিন্তু যারা উদ্যোক্তা তারা তাদের যে ঐকান্তিকতা সেটা দেখে আমি ভাবলাম খুব সংক্ষেপে কয়েকটা কথা বলার চেষ্টা করব। এবং এই যে বলবো তার কারণটা হচ্ছে এইটাই যে আমি যেভাবে এগোনোর চেষ্টা করব সেটা হচ্ছে যে এই যে করোনা পরিস্থিতি, এই যে আবহ, করোনার আবহ,
সেটা যে জটিলতা জটিল রূপটা ধারণ করেছে, সেই জটিল রূপ ধারণ করার পিছনে কোন ধরনের মূল্যবোধের অভাব খুব প্রকট ভাবে আমার চোখে পড়ছে, সেই দিকে নজর রেখে আলোচনাটা করব। যে মূল্যবোধের অভাবের জন্য হয়তো আজকে আমরা এতটা দুর্দশার শিকার হচ্ছি, সেরকম আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো একেবারে দুটো মূল্যবোধের আলোচনায়, দুটো ভ্যালুজের আলোচনার মধ্যে। সন্তোষবাবু অনেক বিস্তৃত ভাবে বলেছেন, কাজেই সেখান থেকে আমরা ইতিমধ্যেই অনেকখানি ঋদ্ধ হয়েছি যে কি ধরনের আমাদের সামাজিক এবং রাষ্ট্রনৈতিক যে দৃষ্টিকোণ, সেখানে কোন ধরনের মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে সে কথা উনি বলেছেন। আমি যেখানে বলবো সেটা ব্যক্তিগত স্তরে আমাদের কোন মূল্যবোধের অভাব আজকে আমাদের দুর্দশাকে বাড়াচ্ছে সেই দিকে নজর রেখে, এবং যে মূল্যবোধের কথা আমি গুনেছি তিনবার, দুবার বা তিনবার সন্তোষবাবুর কথাতে এসেছে কিন্তু বিস্তারিত উনি বলেননি, আমি সেই জায়গাটা বিস্তারে যাব, যাতে যারা বিশেষ করে যারা আজকের শ্রোতাদের মধ্যে ছাত্রছাত্রী যারা আছে তারা যদি সেখান থেকে কোনোভাবে উপকৃত হতে পারে, এটাই আমার লক্ষ্য। কারণ শিক্ষক শিক্ষিকারা আমি জানি তারা এ বিষয়ে যথেষ্ট সচেতন। আমি এটা বলেই শুরু করি যে শুরুতে যখন আমরা প্রথমবার করোনার প্রথম ঢেউ যেটাকে বলা হচ্ছে সত্যি, তখন ঢেউ অত আমরা গুরুত্ব দিচ্ছিলাম না, কারণ দ্বিতীয় ঢেউ আসার আগে প্রথমটাকে ঠিক ঢেউ বলে হয়তো চিনতেও পারছিলাম না আমরা। তখন অনেক সময়ই আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই আলোচনা এবং খবরের কাগজেও লেখালেখি যে করোনা আমাদের কি ব্যাপক একটা শিক্ষা দিয়ে গেল, করোনার কাছ থেকে যেন আমরা শিক্ষিত হলাম, তখন আমার সন্দেহ হয়েছিল। এবং তারপরে যেই করোনার প্রকোপ একটু কমলো তখন বুঝলাম যে শ্রী রামকৃষ্ণদেব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেই কথাটার তাৎপর্য। তিনি কোনো একটা প্রসঙ্গে বলেছিলেন যে শ্মশানে গিয়ে দেখবেন, শ্মশানে যারা গেছেন জানেন, আমি বহুবার গেছি সেই জন্য আমি জানি, বিভিন্ন কারণে যেতে হয় সৎকারের জন্য, মৃতদেহ সৎকারের জন্য শ্মশান বা কবরস্থানে যখন আমরা যাই, তখন দেখবেন যে মনটা ভীষণ তেমন বিষণ্ন হয়, মনে হয় যে কার জন্য এত যুদ্ধ লড়াই নিজেদের মধ্যে করছি, এই তো জীবন, হ্যাঁ এই তো অনিত্য, এইসব বোধ তখন এরকম তীব্র হয়ে ওঠে। তখন মনে হতে থাকে যে না, আর কারুর সঙ্গে ঝগড়াঝাটি করব না, খারাপ সম্পর্ক করব না, খুব ভালোভাবে সবাইকে ভালোবাসবো, কারণ এত জীবন আর কতদিন, এইসব বোধগুলো হয়। সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন এটাকে বলে শ্মশান বৈরাগ্য, এটা টেকে না, এটা স্থায়ী হয় না, শ্মশানে গিয়ে ওইসব অনেক কথা মনে হয়, আবার শ্মশান থেকে বেরিয়ে আসার পরেই মনে পড়তে থাকে, আচ্ছা ওর সঙ্গে ও আমার সঙ্গে ইয়া ব্যবহারটা করেছিল, তাহলে এইবারে আমি কি করব, তখন আর ভুলে গেছি শ্মশানের কথা, তখন আবার আমি আবার স্বরূপে ফিরে এলাম। ফিরে যে এলাম তার কারণটা হচ্ছে যে মূল্যবোধটা আমার আগে ছিল শ্মশানে গিয়ে সেটা একটু নাড়া খাচ্ছিল, কিন্তু সেটা গেল না, সেটার উপরে কোনো আঁচ পড়লো না। আমি দেখছি যে করোনা আমাদের প্রথম প্রথম যে ঢেউ, সেই ঢেউ ঠিক সেইভাবেই আমাদের মধ্যে সেই সময় যখন খুব প্রকট অবস্থা ছিল প্রথমবারে, তখন হয়তো আমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা যে এখান থেকে আমরা শিখে যাচ্ছি যে আত্মকেন্দ্রিক হয়ে থাকলে হবে না, হ্যাঁ সবাইকার জন্য ভাবতে হবে ইত্যাদি শিক্ষা, নতুন নতুন ভ্যালু, এবং সেই ভ্যালুগুলো নিয়ে আমাদের চলতে হবে। যেই না করোনার প্রকোপ একটু কমলো আমরা কি দেখতে পেলাম, আমরা দেখলাম যে আস্তে আস্তে মানুষ রাস্তায় বেরিয়ে পড়লো, এবং আশ্চর্যের ঘটনা হচ্ছে সেই সময় কিন্তু যারা চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, যারা ভাইরোলজিস্ট, তারা বিভিন্ন স্তর থেকে তারা বারবার বলছেন যে করোনা কি করে কমে গেল এখনো আমরা জানি না, এই প্রকোপটা যে হঠাৎ করে কমছে কেন কমলো আমাদের কিন্তু জানা নেই, আপনারা সতর্ক থাকুন, আপনারা আপনাদের যে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, এগুলো রাখুন, কিন্তু আমরা দেখলাম সেই যে দিনের সেই যে রূপালী রেখা একটুখানি দেখতে পেয়েই আমাদের মন এত উচাটন হলো, আমরা ডাক্তারবাবুদের চিকিৎসা বিজ্ঞানীদের সমস্ত কথা, করোনার সময়ও অনেকেই সেটাকে উপেক্ষা করছিলাম, করোনার পরে আরো বেশি সংখ্যক মানুষ সেটাকে উপেক্ষা করতে শুরু করলাম। এই যে পড়লাম এর মধ্যে দিয়ে একটা মূল্যবোধের প্রকট, একটা মূল্যবোধের অভাব খুব প্রকট ভাবে চোখে পড়লো, সেটা এখনো আমাদের চোখে পড়ছে, আমার চোখে পড়ছে, এবং
আমরা যদি এই মূল্যবোধের অভাবটা কাটিয়ে উঠতে না পারি তাহলে সমূহ বিপদ। সেই মূল্যবোধটার কথা প্রথম বলি, আমি যে দুটো মূল্যবোধের আলোচনা করব তার মধ্যে এটা প্রথম। সেটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা, যেটার কথা বারবার দু তিনবার অন্তত উল্লেখ করেছেন, এবং সন্তোষবাবুর পুরো আলোচনাটার যে আবহ তৈরি করেছে সেখানে এই বিজ্ঞান মনস্কতার কথাটা আরেকটু বিস্তারিতভাবে বলার দরকার, এবং সেই সুযোগ উনি আমার জন্য করে দিয়েছেন। এখন এই বিজ্ঞান মনস্কতা কথাটা মানে কি, এই যে এটাকে একটা ভ্যালু হিসেবে দেখতে চাইছি আমি, যেটা যে একটা মূল্যবোধ সেটা চর্চা করা দরকার আমাদের। কিন্তু বিজ্ঞান মনস্কতার চর্চা করা মানে কি, মানে কি আমাকে বিজ্ঞানী হতে হবে? আদৌ তা কিন্তু নয়। বিজ্ঞান মনস্কতা মানে হচ্ছে প্রাথমিকভাবে দুটো বিষয় খেয়াল করা। একটা হলো যে বিজ্ঞান মনস্ক হওয়া মানে যে প্রত্যেকটা জাগতিক ঘটনার একটা জাগতিক কারণ আছে, সেই ধারণার বশবর্তী হয়ে নিজের জীবন চর্চা পরিচালনা করা। প্রত্যেকটা জাগতিক ঘটনার একটা জাগতিক কারণ আছে এবং সেই কারণটাকে জানার জন্য একটা মন খুলে রাখা, আমরা সেই কারণটা খুঁজব, সেই কারণটা যারা খুঁজছেন তাদের কথা শুনব। এটা হচ্ছে বিজ্ঞান মনস্কতার প্রথম দিক, একটা দিক। এবং অন্য দিকটা হচ্ছে যে আমরা যুক্তিবাদ, বাস্তবসম্মত যে যুক্তিবোধ, বাস্তব ভিত্তিক যে যুক্তিবোধ, সেই যুক্তিবোধের দ্বারা পরিচালিত হবে। এই দুটো, এই দুটোকে মিলে, এই দুটো দিক মিলে তৈরি হয় বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নেই, অর্থাৎ আমাকে সায়েন্সের ল্যাবরেটরিতে ঢুকে কাজ করতে হবে বা আমাকে সায়েন্স পড়তে হবে, এটা মোটেই নয়। বিজ্ঞান মনস্ক হওয়া মানে হচ্ছে তাহলে যে এইটা আমাদের বোধের মধ্যে আনা যে যে কোনো জাগতিক ঘটনা যাই ঘটে, এই যে যখন ঝড় হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, অথবা যখন করোনা হচ্ছে, তখন প্রত্যেকটার একটা জাগতিক কারণ আছে। অতিজাগতিক কোনো কারণ, মানে এমন কোনো ঘটনা যে হঠাৎ করে কোনো দেবতা কুপিত হয়েছেন, রেগে গেছেন, তার জন্য ঝড় বৃষ্টি বা ভূমিকম্প যে হয় না, তার একটা জাগতিক কারণ আছে। এবং কোনো দেবতার কোপের ফলে যে করোনা হচ্ছে না, কাজেই আপনারা খেয়াল করবেন সেই প্রথম ঢেউয়ের সময় আমাদের ভারতবর্ষের বেশ কয়েকটা জায়গায় একই দিনে একই সঙ্গে করোনা দেবীর পুজো শুরু হয়েছিল। সেটাকে অনেক মানে অনেক জায়গাতেই স্থানীয় আন্দোলনের মাধ্যমে রোধ করা হয়েছে, করোনা দেবী। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই একটা অতিজাগতিক কারণ খোঁজার দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছিল। এটা হচ্ছে বিজ্ঞান মনস্কতার অভাব। অনেক মানুষই সেখানে গিয়ে হাজির হয়েছিলেন, তারা বিশ্বাস করতে শুরু করছিলেন, কারণ খেয়াল করবেন যে আমাদের অসহায়তার বোধটা যখন বাড়ে, আমরা যখন ভীষণভাবে অসহায় বোধ করতে থাকি, যেটা করোনার সময় তো হচ্ছেই, তো সেই সময় আমাদের মধ্যে এই প্রবণতা দেখা দেবে, যদি না আমাদের মধ্যে বিজ্ঞান মনস্কতার যে মূল্যবোধ, সেই মূল্যবোধের চর্চা আমরা করি, তাহলে তখন আমাদের মনে হবে যে কোন দেবতার পুজো দিলে, কোন দেবতাকে ঠান্ডা করতে পারলে, একটু শান্ত করতে পারলে আমাদের ভালো হয়। এই বোধ কিন্তু একেবারেই আমাদের বিপদের দিকে নিয়ে যাবে। এবং আমরা দেখেছি কি প্রকট ভাবে এই বিজ্ঞান মনস্কতার অভাব, অর্থাৎ যুক্তিবোধের অভাব এবং এই জাগতিক ঘটনার জাগতিক কারণ খোঁজার যে প্রেরণা, তার অভাব কি প্রকট ভাবে দেখা দিচ্ছে, সেটা আমরা করোনার সময়, এখন এই দ্বিতীয় ঢেউয়ের সময় বারবার দেখছি। আপনারা দেখছেন যে এখন প্রত্যেক দিন ডাক্তারবাবুরা বলছেন, ডাক্তারবাবু ডক্টর কুণাল সরকার যদি এখানে আসেন, যখন আসবেন তিনি আবারও নিশ্চয়ই এই জায়গাটা বলবেন যে আমাদের প্রয়োজন হচ্ছে তিনটে, আমাদের নিজেদের বাঁচানোর জন্য এবং অন্যকে বাঁচানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো মাস্ক পরা, আমাদের প্রয়োজন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। সোশ্যাল ডিস্টেন্সিং মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং, মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, ফিজিক্যাল ডিস্টেন্সিং। অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং মানে যেখানে সোশ্যাল গ্যাদারিং হচ্ছে, যেখানে অনেক লোক একসঙ্গে হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে পরিহার করা, সেই জায়গা থেকে দূরে থাকা, এবং অন্য মানুষের সঙ্গে যখন আমি কথাবার্তা বলতে যাব অন্তত 6 ফুট দূরত্ব যদি বজায় রাখা সম্ভব হয় সেই বজায় রাখা, এবং সেও মাস্ক পরে থাকবে, আমিও মাস্ক পরে থাকবো। তাহলে কি হবে, এই রোগের যে ভাইরাস, সেই ভাইরাস আমাদের আক্রমণ করতে পারবে না, আক্রমণ করার জায়গায় প্রচুর প্রতিবন্ধকতা তৈরি হবে। অথচ আমরা এই বিজ্ঞান মনস্কতার অভাব একটু বাড়ির বাইরে গেলেই দেখতে পাবেন কি প্রকট,
এবং সেই অভাবটা নানান রকম কথাবার্তা এবং আচার আচরণের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। আপনারা জানেন, যারা দেখেছেন যে মাস্ক যারা পরেছে, আমি জানি না আমাদের ছাত্রছাত্রীরা কতজন সেটা এখন সত্যি পড়ছে, মাস্ক যারা পড়ছে তারা যেই বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে যাচ্ছে মাস্কটাকে নামিয়ে নিচ্ছে, মাস্কটাকে নামিয়ে মুখের নিচে নিয়ে কথা বলছে, এটা তো সাংঘাতিক ভাবে ক্ষতিকর, এটাই তো বারণ করা হচ্ছে। অথচ আমাদের বিজ্ঞান মনস্কতা আমরা জানি না, আমরা আসলে যে সেই যুক্তিটা, যে যুক্তিটা ডাক্তারবাবুরা আমাদের দিচ্ছেন যে কেন মাস্ক পরতে হবে এবং কিভাবে পরতে হবে। শুধু তাই নয়, মাস্কটা পরে থাকার সময় বারবার মাস্কের বাইরের দিকে আমরা হাত বোলাচ্ছি, সেটা যে কি ভয়ঙ্কর ক্ষতিকর, কারণ ভাইরাসগুলো তো সেখানে এসে বাসা আটকে থাকতে পারে এবং ফলে অন্যের বাইরে থেকে যে আমার হাতে তো সেই ভাইরাসটা লেগে গেল। এই জন্য বারবার বলা হচ্ছে যতবার পারা যাবে হাতটা স্যানিটাইজ করতে হবে অথবা হাতটা ধুতে হবে, কিন্তু সেটা সাবান দিয়ে যেভাবে হাত ধোয়ার কথা বলা হয়েছে 20 সেকেন্ড অন্তর, কতজন মানতে পারছি? মানছি না, মনে করছি ওটা আমার হবে না। আমরা এই কথাগুলো বারবার শুনছি বাজারে ঘাটে যখন যাচ্ছি, আমি যখন দেখছি কোনো রিক্সা চালক অথবা কোনো সবজি বিক্রেতা তাকে মাস্ক নেই, তাকে যখন বলছি ওরা তখন বলছেন আমাকে যে এই অসুখটা বড় লোকদের অসুখ, এটা গরিবদের আমাদের হয় না। অথচ তারা যদি একটু যুক্তিমনস্ক যুক্তিবাদী হন, খেয়াল করবেন যে হাসপাতালগুলো কাদের বেশি ভিড়, হাসপাতালগুলো কি শুধু যারা যদি সরকারি হাসপাতাল বলি সেখানে বেশিরভাগ মানুষের ভিড় যেটা, সেটা গরিব এবং মধ্যবিত্ত মানুষের, কাজে গরিবদের হয় না, এই যে একটা অবাস্তব ধারণা, আমি গ্রামে থাকি আমার হয় না, তার মানে ধরে নেওয়া হচ্ছে যেন এই করোনা ভাইরাস সে কে গ্রামে থাকে কে শহরে থাকে সে যেন আধার কার্ড দেখে তার আইডেন্টিটি বুঝে যেন আক্রমণ করবে, এটা যে আদৌ নয়। আপনি যখন শহরে এসেছেন, শহরে এসে কেনাবেচা করছেন, তখন আপনি তো গ্রামে নেই, এটুকু তো বুঝতে হবে। কাজে তখন তো ভাইরাসটা, যে ভাইরাসের প্রকোপ এখন শহরে গ্রামাঞ্চলের থেকে হয়তো বেশি, সেই ভাইরাস তো আপনাকে আক্রমণ করবে। এবং শুধু তাই নয়, আপনাকে যদি ইতিমধ্যে আক্রমণ করে থাকে এবং আপনি যদি অ্যাসিমটোমেটিক হয়ে থাকেন, আপনার থেকে আরেকজনকার মধ্যে সেই অসুখ ছড়াবে। এই যে বোধ, এই যুক্তিবোধের অভাব দেখতেই পাচ্ছেন তাদের এই কথাগুলো। আবার আপনারা শুনবেন যে কিছু কিছু মানুষ এরকম কথা বলছে যখন এই বিজ্ঞান মনস্কতার অভাব যে কথা দিয়ে প্রকাশিত হচ্ছে, তারা বলছেন যে আপনি কি চারাদার চ্যালেঞ্জ করছেন, তারা বলছেন আপনি কি গ্যারেন্টি দিতে পারেন যে মাস্ক পরলেই করোনা হবে না। সত্যি তো বিজ্ঞান কিন্তু সেই গ্যারেন্টি কখনো দেয়নি, বিজ্ঞান কখনো কোনো গ্যারেন্টি ওভাবে দেওয়ার পক্ষপাতী নয়। যখন আর যতক্ষণ না একটা বিষয় এই করোনা ভাইরাসের চরিত্র সম্পূর্ণভাবে জানা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতেই পারি না যে বিজ্ঞান গ্যারেন্টি দেবে। এবং গ্যারেন্টি যেটা সাধারণত আমাদের ধর্ম দিয়ে থাকে, অনেক সময় ধর্মীয় তত্ত্বের মধ্যে একদম বলে দেওয়া হয় যে চূড়ান্ত সত্য জেনে ফেলেছি এবং বলে দিচ্ছি, বিজ্ঞান সেটা কখনো বলে না। এখানেই বিজ্ঞানের যে গতিশীলতা, বিজ্ঞানের যে এগিয়ে যাওয়া ক্রমাগত সত্যের দিকে, তারই লক্ষণ হচ্ছে এটা। সে বলে না যে কোনো সময় সত্য একদম পৌঁছে গেলাম, সত্য তো একটা চূড়ান্ত আইডিয়াল, সেদিকে ক্রমাগত এগোনো যায়। ধর্ম কি করে ওটা বলে আমার জানা নেই, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানেরা এই দাবি করেন যে তারা সব সত্য জেনে ফেলেছেন। এবং সেখান থেকে ধর্মীয় মানসিকতায় আচ্ছন্ন আমরা যারা সাধারণ মানুষ, তাদের এই ধারণা হয় যে যতক্ষণ না কেউ গ্যারেন্টি দিতে পারছে, যতক্ষণ না সুনিশ্চিত একেবারে 100% যে আমি মাস্ক পরলে আমার হবেই না, ততক্ষণ অব্দি আমি কেন মানব। এটা হচ্ছে বিজ্ঞান মনস্কতার অভাব, কারণ সে যুক্তি দিয়ে বুঝতে পারছে না যে এই গ্যারেন্টি দেওয়ার প্রশ্ন এখানে ওঠে না। কারণ তারা আবার একথাও বলছেন যে আপনি তো মাস্কের কথা বলছেন, ডাক্তারবাবুরা তো পিপিই পরার পরেও তাদের অসুখ করছে, তো মাস্ক তো তুচ্ছ, আপনি মাস্ক পরে আপনি তাহলে আমাকে পিপিই পরতে বলুন। এইসব এই যে কথাগুলো, এগুলো আমাদের বাইরে বেরিয়ে শুনতে হচ্ছে যখন আমরা একটু মানুষকে সতর্ক করার চেষ্টা করতে যাচ্ছি। আপনারা জানেন, স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী আছেন তারা এটা জানেন, তারা প্রত্যক্ষ, তারা তাদের অভিজ্ঞতা থাকবে, এবং তাদেরকে আমি মানে বলবো যে বিজ্ঞান মনস্কতার অভাবের ফলেই কিন্তু এই কথাগুলো আসে, কাজেই তাদেরকে বোঝাতে হবে। বিজ্ঞান মনস্কতা তৈরি করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদের ভারতবর্ষের কোনো শিক্ষা ব্যবস্থার কোনো অংশে নেই, কোথাও নেই। বিজ্ঞান মনস্কতা কিভাবে তৈরি করতে হয়, যুক্তিবোধ যুক্তিবাদী মানসিকতা কিভাবে তৈরি করতে হয়, তা ছোটবেলা থেকে কখনো শেখানো হয় না। কখনো বলা হয় না যে তুমি যুক্তিবাদী হয়ে ওঠো, বরং যুক্তি দিয়ে যখন আমরা আমাদের ছোটরা, যদি ছাত্ররা বড়দের সঙ্গে কথা বলতে যায়, আমরা দেখেছি এবং আমরা গুরুজন হিসেবে, আমরা যখন পিতা হিসেবে সন্তানকে তাকে মানুষ করছি, আমরা আশা করি যে সে আমি যা বলবো সেটাই মেনে নেবে, মুখ বুঝে মেনে নেবে। কোনো কথা বললেই সে যদি, সেটা যতই যুক্তিযুক্ত হোক, আমি তাকে বলি
যে মুখে মুখে কথা বলতে শিখেছ, অর্থাৎ তার যুক্তিবোধটাকে অঙ্কুরে বিনষ্ট করি। কাজে যুক্তিবাদী মানসিকতা তৈরি করার ব্যবস্থা কিন্তু এভাবে নেই। কাজে মানুষের কাছে গিয়ে তাকে অনুরোধ করতে হবে যে আপনি একটু শুনুন যে এটা এই অসুখটা এইভাবে ছড়ায় এবং এইভাবে এটাকে প্রতিরোধ করতে হবে, এইভাবে করা যায় এবং আমরা সবাই মিলে চেষ্টা করলে এটা অসুখটা অনেক কমে যাবে। সব সবাই মিলে চেষ্টা করার জায়গায় তাকে নিয়ে আসার কথা বলা যে আপনি তো ভালো মানুষ, আপনি তো দায়িত্বশীল নাগরিক, আপনি এইটুকু নিশ্চয়ই করবে করতে পারেন, এদেরকে বোঝানো। বোঝাতে বোঝাতে তারা এক সময় যদি সত্যটা যুক্তিবাদী মানসিকতার দিকে একটু এগোয় তাহলে আমাদের ভালো, আমাদের পক্ষে মঙ্গল। তা না হলে এই মানসিকতার অভাব, বিভিন্ন বিভিন্ন শক্তি কিন্তু এই মানসিকতার অভাবটাকে জিয়ে রাখতে চায়, এটা আমাদের খেয়াল করতে হবে। বিশেষ করে রাষ্ট্রীয় শক্তি, তারা অনেক সময়, এবং আপনারা খেয়াল করবেন, আপনারা খেয়াল করলেই দেখবেন যে এই প্রচন্ড করোনার আবহে রাজনীতিকরা তারা বড় বড় সভা করে চলেছেন এবং এতদিন পরে সেই রাজনীতিকদের নিয়ন্ত্রণ করার জন্য যার অধিকারী, সেই যে নিয়ন্ত্রণ কর্তা, যে সংস্থা, সেই সংস্থা এতদিন পরে হাইকোর্ট বলার পরে, কোর্টের কাছ থেকে তারা ভৎসনা পাওয়ার পরে তারা ব্যবস্থা করার কথা ঘোষণা করছেন। অর্থাৎ তার মানে কোথাও একটা রাজনৈতিক জায়গা থেকে এটার একটা এই যুক্তিবাদী মানসিকতাটাকে মেনে নেওয়ার জায়গায় একটা একটা অসুবিধে আছে এবং তারা এটাকে মেনে নিতে চান না, তারা যুক্তিহীনতাটাকে প্রশ্রয় দিতে চান। যে যুক্তিহীনতাটাকে প্রশ্রয় পেলে আমাদের রাজনীতির অনেক মানে যারা রাজনীতির ব্যবসায়ী তাদের অনেক সুবিধে হয় এবং তারা আমাদের উপরে অনেক কিছু চাপিয়ে দিতে পারেন যেগুলো আমরা বুঝতেই পারবো না যে সেগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়াটা অন্যায় হচ্ছে। যুক্তিবোধ দিয়ে যদি আমরা পরিচালিত হতে পারি তাহলেই শুধুমাত্র সেটা আমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব। কাজেই এই যুক্তিবাদের দিকে আমাদের ক্রমাগত যদি আমরা অগ্রসর হতে পারি, এই মানসিকতা, এই ভ্যালুটাকে, যে ভ্যালুটা মনে রাখতে হবে আমাদের, এই ভ্যালুটা কিন্তু প্রাচীন, যে প্রাচীনকাল থেকে, বা বিশেষ করে প্রাচীন কেন বলবো, একেবারে বিংশ শতাব্দীর শুরুর দিকেও যারা জানেন, যারা এই ভ্যালু থিওরি অফ ভ্যালু যারা চর্চা করেন, মূল্যবোধ মূল্য মান নিয়ে যারা আলোচনা করেন, সেই যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো আলোচনা করলে দেখবেন যে প্রথম থেকে দর্শনের জগতে, এবং মানে শুধু দর্শন কেন, মানে রাজনীতি, মানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদির ক্ষেত্রেও যে মূল্যবোধগুলো সাধারণভাবে গুরুত্ব পেয়ে এসেছে, যেখানে অনেক সময় আমরা শাশ্বত মূল্যবোধ ইত্যাদির কথা বলি, এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো, সত্যিই কোনো মূল্যবোধ ওরকম শাশ্বত হয় কিনা সে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা এবং সেখানেও যুক্তি দিয়ে বিশ্লেষণের অবকাশ আছে। কিন্তু এই যেটা বলছিলাম যে যে প্রাচীনকাল থেকে সাধারণভাবে যে মূল্যবোধগুলি চলে এসেছে, যেমন ভালোবাসা, সত্য ইত্যাদি যে মূল্যবোধ, হ্যাঁ, সে মূল্যবোধগুলি, সেগুলি সবই তার ভিত্তি হচ্ছে কিন্তু ধর্মীয় বিভিন্ন যে শিক্ষা, সেগুলি ধর্মের মধ্যে থেকেই মূল্যবোধ প্রাথমিকভাবে তার কারণ তার যে প্রকাশগুলো হয়েছে এবং প্রাথমিকভাবে তার প্রসার ঘটেছে, মূল্যবোধের যে কোনগুলি মূল্যবোধ সেই সম্পর্কে ধারণা এসেছে ধর্মের হাত ধরে, ধর্মীয় শিক্ষার হাত ধরে, ধর্মীয় প্রতিষ্ঠানের হাত ধরে। এটা সারা বিশ্বেই হয়েছে, শুধুমাত্র ভারতবর্ষে হয়েছে এমনটা না, সারা বিশ্বে এই ঘটনাই ঘটেছে। এবং যার ফলে হয়েছে কি, এবং এটা ঘটেছে তার কারণ, একটা সময় মানুষের সভ্যতার অগ্রগতির একটা সময় ধর্ম এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, এটাই নিয়ন্তা শক্তি ছিল, এবং আমরা আমাদের ভাষায় বলি প্যারাডাইম ছিল, ধর্ম ছিল প্যারাডাইম। এই ধর্মের প্যারাডাইমটা শিফট হয়ে যায় ক্রমাগত, এটা শিফট, এটা এটা পরিবর্তিত হতে থাকে যখন ওই নবজাগরণের সময় শুরু হয়, রেনেসাঁর যে চিন্তাভাবনা, সেই সময় থেকে ধর্মীয় চিন্তাভাবনাকে প্রশ্ন করা, যুক্তিবাদিতা, এই এটা শুরু হতে থাকে, সেটা একদম শুরু। কিন্তু ভ্যালুর জগতে, ভ্যালুজের নিয়ে যে আলোচনা, সেখানে যে সেকুলার ভ্যালুস গুলো, সেই ভ্যালুস গুলো ক্রমাগত মূল্য পেতে শুরু করে তার পরবর্তীকালে এসে। এবং এই যে মূল্যবোধ, যেটা মানে যে আমি যে মূল্যবোধের কথা বলছি, বিজ্ঞান মনস্কতার যে মূল্যবোধ, সেই মূল্যবোধ কোনোদিন কোনো ধর্মীয় যে সংস্থা, সেই সংস্থার দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেনি। এবং তার ফলে কি হয়েছে, এই মূল্যবোধের প্রকাশ, এই মূল্যবোধের প্রসার, এটার ক্ষেত্রে ভীষণ অভাব একটা দেখা দিয়েছে, এবং যার একটা প্রত্যক্ষ ফল আমরা আমাদের এই করোনার কালে শুধু আমাদের দেশে নয়, বিদেশেও নানান ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, এই মূল্যবোধের অভাব।
এমন ধরে নেবেন না যে বিদেশিরা হলেই তারা সবাই বিজ্ঞান মনস্ক বা যুক্তিবাদী, মোটেই তা নয়। তারা আমাদের থেকে কোনো কোনো জায়গায় তাদের তথ্য ভাণ্ডার অনেক আছে, কিন্তু তথ্য ভাণ্ডার সব নয়। তথ্য ভাণ্ডার ছাড়াও যেটা দরকার, সেই তথ্যকে বিশ্লেষণ করার জন্য যে মানসিকতা, যেটা যুক্তিবাদী মানসিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেই অঙ্গ কিন্তু বিদেশেও তার অনেক ক্ষেত্রে অভাব আছে। যদিও তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যুক্তিবাদী হয়ে ওঠার একটা ব্যবস্থা আছে, আমাদের আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা, বিজ্ঞানের শিক্ষা আছে, কিন্তু বিজ্ঞানের শিক্ষা আর বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার শিক্ষা এক নয়। বিজ্ঞানের শিক্ষা হচ্ছে কোন কোন ঘটনার থেকে কোন কার্য হতে উৎপন্ন হয় প্রাকৃতিক ক্ষেত্রে, সেই শিক্ষাগুলো বিজ্ঞানের শিক্ষা হচ্ছে, কিন্তু সেই বিজ্ঞান সেটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, জড় বিজ্ঞান, জড়জাগতিক বিজ্ঞান। এছাড়াও আরো একটা বড় বিজ্ঞানের স্থল আছে, সেই বিজ্ঞানটা হচ্ছে সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। এই যুক্তিবাদী মানসিকতা কিন্তু উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভাবে প্রযোজ্য। এবং যুক্তিবাদী হওয়া মানে, আমি আবার বলেছি, বিজ্ঞান মনস্ক মানে শুধু বিজ্ঞান জানা নয়, প্রত্যেকটা জাগতিক ঘটনার একটা জাগতিক কারণ আছে, এই বিশ্বাসে দৃঢ় হওয়া, সেটা অনেক বিজ্ঞানী কিন্তু নন। কাজেই বিজ্ঞানী হলেই বিজ্ঞান মনস্ক হবেন, বিজ্ঞান মনস্কতা এই ভ্যালুটা তিনি নার্চার করছেন, এটাকে তিনি গড়ে তুলছেন, এটাকে তিনি লালন পালন করছেন, এ কথা কিন্তু মোটেই বলা যায় না। এবং কাজেই আমি এটা বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু রাজনীতি নয়। একটা প্রশ্ন যেন আসছিল যে শুধু আমি দেখছিলাম, আমি এক ঝলক করে প্রশ্নগুলো আসে, তো সব প্রশ্নের উত্তর মানে দেখাই যায় না প্রশ্নগুলো বেশিক্ষণ, যে আমি ওভাবে তো উত্তর দিতে পারবো না। কিন্তু রাজনীতি যে নয়, রাজনীতি একটা লক্ষ্য, একটা একটা কারণ, কিন্তু ব্যাপক অর্থে ধরতে গেলে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাও একটা কারণ। শিক্ষা ব্যবস্থার মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার কোনো চেষ্টা করা হচ্ছে না। আমরা কোথাও দেখছি না যে কুসংস্কার কোনগুলো, তার একটা লিস্ট বানিয়ে দিয়ে ছোটবেলার থেকে পড়ানো মানুষকে যে এটা এটা কুসংস্কার, এই কুসংস্কার গুলো তোমরা কাটিয়ে ওঠো, এটা বলা হবে না। কারণ কুসংস্কারকে বলতে গেলেই সেখানে অনেক প্রশ্ন জড়িয়ে উঠবে। এবং আমি জানি আমাদের শিক্ষা নিয়ন্ত্রক একটা সংস্থার সঙ্গে কাজ করার সুবাদে আমার সেই অভিজ্ঞতা হয়েছে, যেখানে আমরা কিছু কুসংস্কারের প্রশ্ন তুলেছিলাম, তারা বলেছিলেন এগুলো আপনারা বলবেন না, এটা বলতে পারবেন না। আমরা একটা ওয়ার্কশপ করার সুবাদে তাদের সঙ্গে করতে গেছিলাম, এবং তারা সেই ওয়ার্কশপটা, যেহেতু এই কুসংস্কার গুলো কাটানো হবে, যেগুলোর সঙ্গে ধর্মীয় ব্যবস্থার একটা সম্পর্ক আছে, কাজেই শুধু রাজনীতি নয়, ধর্ম সেটা একটা বড় প্রতিবন্ধক এই আমাদের, এবং আমাদের যে ধর্মীয় ধর্ম বিশ্বাস, যেটা একটা অন্যতম বড় ভ্যালু, ধর্মনিষ্ঠা একটা বড় ভ্যালু হিসেবে আমরা দীর্ঘকাল আমরা সেটাকে লালন পালন করি। এবং আমি এখনো এটা বলবো না যে ধর্মনিষ্ঠা আপনি পরিহার করুন, কিন্তু আমি বিজ্ঞান মনস্ক হন এটাও বলবো। এবারে দুটো ভ্যালু যখন আপনার মধ্যে আসবে, এই দুটো ভ্যালুকে নিয়ে একসঙ্গে আপনি কিভাবে কাজ করবেন, সেই প্রসঙ্গ যদি পারে পরবর্তীতে প্রশ্ন আসে তখন আমি আলোচনায় আসব। তা কিন্তু যেটা আমাদের খেয়াল রাখা দরকার, যে যুক্তিবাদী এই মানসিকতা শুধুমাত্র করোনা হাত থেকে বাঁচার জন্যই যে দরকার তা কিন্তু নয়। এই করোনা যখন কেটে যাবে, তারপরেও আমাদের সামনে পড়ে আছে যে বিস্তৃত ভবিষ্যৎ, যে 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 ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য বলতে পারবো যে পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব, তার জন্য দরকার হচ্ছে বিজ্ঞান মনস্কতা দরকার। আপনি দেখবেন বিজ্ঞান মনস্কতার অভাব শুধু করোনার মাস্ক না পরার যে প্রবণতা তার মধ্যেই প্রকাশিত হচ্ছে তা নয়, বিজ্ঞান মনস্কতার অভাব প্রকাশিত হচ্ছে যেখানে সেখানে জলাভূমি বুঝিয়ে দিয়ে বাড়ি করা, উন্নয়ন হচ্ছে বলা হচ্ছে, উন্নয়ন উন্নয়ন করতেই হবে, এটা নিশ্চিত, মানুষের বাসস্থান দরকার, কিন্তু কিভাবে করব, প্ল্যান্ড যে উন্নয়ন, পরিকল্পনা করা, এবং সেই পরিকল্পনার জায়গায় প্রাকৃতিক ভারসাম্যর যে দিকটাকে নজরে রাখতে হবে সেই দিকে নজর রেখে করা, এ বিষয়ে আইন আছে, কিন্তু আইন অনেক সময় লঙ্ঘিত হয়, শুধু আইন থাকা যে যথেষ্ট নয় এ কথা এর আগেও বক্তারা বলেছেন। আইন দিয়ে কিন্তু সমস্ত আমাদের যে কাজকর্ম সেটা নিয়ন্ত্রিত হতে পারে না, যদি না আমরা নিজেরা সচেতন হয়ে সেই আইন প্রয়োগের জন্য এগোই, অগ্রসর হই, আইনকে কার্যকরী করার জন্য চাপ সৃষ্টি করি। সেই ব্যাপারে আমার যে দ্বিতীয় অধিকারের প্রসঙ্গ সেখানে আমি যাব, কিন্তু তার আগে এই কথা বলে নিই যে আরো যে সমস্ত এই যে আমরা করোনা আমাদের যদি শিক্ষা দেয় যে বিজ্ঞান মনস্ক হও, বিজ্ঞান মনস্কতার যে যে প্রয়োজনীয়তা, যে এটাকে মূল্য হিসেবে দেখার প্রয়োজনীয়তাটা মেনে নাও, এই শিক্ষা যদি করোনার কাছ থেকে আমরা নিতে পারি, তাহলে সেই শিক্ষার কিন্তু সুদূর প্রসারী প্রভাব রয়েছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সারা পৃথিবী ব্যাপী, যেটা আমাদের সন্তোষবাবুর কথার মধ্যেও এসেছে, যে ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ব্যালেন্সটা ক্রমশ নষ্ট হচ্ছে, ফলে সারা পৃথিবী ব্যাপী
একটা ভীষণভাবে অক্সিজেনের অভাব হওয়ার প্রবণতা সম্ভাবনা ক্রমাগত প্রকট হচ্ছে। একটা দিন আসবে, আজকে আমরা যখন অক্সিজেনের অভাবে এত কষ্ট পাচ্ছি, সেই অক্সিজেনের অভাব আরো এমন ভাবে প্রকট হতে শুরু করবে আমাদের পরিবেশ দূষণের ফলে, যেটা হাত থেকে বাঁচার জন্য আমাদের নিজেদের সবসময় এই বিজ্ঞান মনস্ক হবে যে কিভাবে প্রকৃতিকে, প্রকৃতির সঙ্গে আমাদের কিভাবে কি ধরনের অভিযোজন করলে, আমাদের কি ধরনের সম্পর্ক স্থাপন করলে তবে এই ধরনের যে ভয়ঙ্কর পরিণতি তার থেকে আমরা বাঁচতে পারি, সেটা আমাদের খেয়াল করতে হবে। কাজেই আরেকটা চূড়ান্ত যে পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে জলের যে সংকট হতে চলেছে, পানীয় জল। কিছুদিন পরে ভূগর্ভস্থ জলের প্রচন্ড সংকট হতে চলেছে, বিশেষ করে শহরাঞ্চলে। সেই একই কারণ সেখানে যেভাবে বিভিন্ন ধরনের পরিকল্পনাহীন ভাবে যে উন্নয়ন করা হচ্ছে তার ফলেও সেটা হচ্ছে। তাহলে এখানেও যেটা ঘটছে সেটা হচ্ছে, যারা এই পরিকল্পনাহীন ভাবে করছেন তারা কেন করছেন, তারা শুধু এখনকার সাম্প্রতিক কালের যে প্রয়োজন সেটার দিকে নজর রাখছেন, তাৎক্ষণিক প্রয়োজনের কথা নজর রাখছেন। তারা যে ভবিষ্যৎটাকে যেভাবে দেখতে হবে সে ভবিষ্যৎ দেখাটা করছেন না। তার কারণ মনে রাখবেন, এই পরিকল্পনা যারা করছেন তাদেরকে নিয়ন্ত্রণ কিন্তু করছে রাজনৈতিক শক্তি, এবং রাজনৈতিক যারা তারা কিন্তু আগামী 5 বছরে তাদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করছেন। তারা সত্যি করেই যে জননেতা হয়ে ওঠা সেটা হয়তো হয়ে উঠতে পারছেন না, যার ফলে তারা ভবিষ্যৎ যেটাকে দেখানো, যেটাকে বলা হয় স্টেটসম্যান হয়ে ওঠা, সেটা তারা হয়ে উঠতে পারছেন না। যে সারা পৃথিবীর জন্য যে পথ নির্দেশ করার সেটা তারা করতে পারছেন না, কারণ তাদের সেটা প্রয়োজন নেই, তাদের যে বৃত্তি তার জন্য সেটা প্রয়োজন নেই, কিন্তু আমাদের জন্য প্রয়োজন। এবং সেইখানটা আমাদের প্রচন্ড ভীষণ ভাবে খেয়াল রেখে অগ্রসর হতেই হবে, এবং সেটা হতে পারি যদি বিজ্ঞান মনস্ক হই। যদি বিজ্ঞান মনস্ক হই তবে আমি আমার বাড়ির পাশে যখন পুকুরটা বুঝিয়ে দেওয়া হবে তখন আমি সাধারণ মানুষকে বলার চেষ্টা করবো যে এর ফলে কি কি ক্ষতি হতে পারে। যদি বিজ্ঞান মনস্ক না হই আমার কিছুই এসে যাবে না, আমি মনে করবো যে পুকুরটা বুঝিয়ে দিলে যদি বাড়ি হয় তাহলে তো অনেক মানুষের কিছু অর্থাগম হবে, সেটাই দেখি। এখানে এই যে যুক্তিবোধ, সে যুক্তিবোধটা যদি আমার আমি যদি সচেতন ভাবে প্রয়োগ করতে না পারি, এবং তাহলে কিন্তু আমার এই বিজ্ঞান মনস্কতার অভাব আমাকে ভবিষ্যতে অনেক অনেক দুর্যোগের মধ্যে নিয়ে যাবে। করোনা তার মধ্যে একটা, এবং করোনা আমাদের এই শিক্ষা দিচ্ছে। এর 100 বছর আগে একবার এসে আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল স্প্যানিশ ফ্লু, কিন্তু সেই শিক্ষা 100 বছর আগের সেই শিক্ষা কাজে লাগেনি, আমরা ভুলে গেছি। শতবার্ষিকীতে আমরা অনেক কিছু মনে করি কিন্তু এই এই শতবার্ষিকী আমরা পালন করিনি, যার ফলে এই শিক্ষার শতবার্ষিকী আমাদের আসেনি, যার ফলে আমরা কি করছি, আমরা এখন আমরা আবার সেই একই রকম ভুল, একই রকম বিজ্ঞান মনস্কতার অভাব সেটা দেখাচ্ছি। কাজেই আমাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে, এবং বিজ্ঞান মনস্ক যদি হই তাহলেই আমি যে দ্বিতীয় যে ভ্যালুসের কথা বলবো, যেটার অভাব এখন দেখতে পাচ্ছি এই করোনার পরিস্থিতি প্রকট হওয়ার কারণে, যে যে মূল্যবোধের অভাব, আরেকটা মূল্যবোধ দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের পরিশীলিত অধিকার বোধের অভাব। অধিকার বা রাইটস যেটাকে বলা হয় সেটাকে একটা ভ্যালু হিসেবে দীর্ঘদিন ধরে স্বীকার করা হচ্ছে, যদিও সেটা আবারও বলি সেটা হচ্ছে ধর্মীয় যে মূল্যবোধ গুলো ছিল সেই মূল্যবোধের বাইরে যখন মানুষ বেরোতে পেরেছে তারপরেই, অর্থাৎ এই 20 শতাব্দীর শুরুর দিক থেকে এই অধিকার বোধ সেটা খুব প্রকট ভাবে আমাদের রাষ্ট্রনৈতিক যে দর্শন, রাষ্ট্রনৈতিক যে চিন্তা ভাবনা এবং সমাজ বিজ্ঞান সেখানে একটা ভ্যালু হিসেবে, মূল্যবোধ হিসেবে সেখানে উপস্থাপিত হচ্ছে। এবং এই যে মূল্যবোধটা, অধিকার আমাদের থাকা দরকার আছে, বিভিন্ন ধরনের অধিকার ছাড়া মানুষ বাঁচতে পারে না। মনে রাখতে হবে যে যখন যতদিন অবধি আমরা ওই ধর্মীয় মূল্যবোধের আবহে ছিলাম ততদিন অবধি যে অধিকার বোধ, বিশেষ করে আমাদের ভারতবর্ষের যে ধর্মীয় আবহ সেখানে যে অধিকার বোধকে প্রশ্রয় দেওয়া, যে 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 মূল্যবোধকে প্রশ্রয় দেওয়া, যে মূল্যবোধের প্রচার প্রসার ঘটানো হয়েছিল, যে মূল্যবোধকে গুরুত্বপূর্ণ বলা হয়েছিল, সেখানে কর্তব্য বোধের কথা বলা হয়েছে, কর্তব্য বোধের কথা বলা হয়েছে, সেখানে অধিকার বোধের কথা তেমন ভাবে আসেনি। সেখানে বলা হয়েছে আমাদের কি কর্তব্য, কি অকর্তব্য, কি করলে আমাদের পুণ্য হবে, কি করলে আমরা স্বর্গবাসী হব, কি করলে আমাদের মৃত্যুর পরে আমরা একটা ভালো জীবন পাব। এই জীবনটাকে ভালোভাবে বাঁচার জন্য শুধু যে কর্তব্য যথেষ্ট নয়, অধিকারও যে একটা বড় ভূমিকা পালন করে, অধিকারের মূল্যবোধ সেটা কিন্তু ওই ধর্মীয় আবহে যতদিন আমরা ধর্মীয় আবহে যতদিন প্রাবল্য ছিল ততদিন, সেটা এখন একেবারেই চলে গেছে কথা তো বলা যায় না, এখনো হয়তো আছে,
কিন্তু এখন যে একই সাথে পাশাপাশি যে সেকুলার যে যে আমাদের যে মানসিকতা, সেই মানসিকতাও তো প্রসারিত হচ্ছে, যার ফলে এই অধিকার বোধের কথা এসেছে। কিন্তু বিপদ হয়েছে এখানেই, এই যে অধিকার বোধ, এই অধিকার বোধ কিন্তু এই করোনার প্রসারে ভীষণভাবে একটা ভূমিকা গ্রহণ করেছে আমাদের দেশে এবং বিদেশে। বিদেশে বিশেষ করে আপনারা দেখেছেন, গত সেই প্রথম ঢেউয়ের সময়ও দেখেছেন, দ্বিতীয় ঢেউয়ের সময়ও দেখছেন, যে সাধারণ বহু সাধারণ মানুষ তারা মাস্ক ব্যবহার করছেন না। তারা বলছেন যে কারণ এটা আমাদের উপরে রাষ্ট্র, আমাদের আমাদের অধিকার হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার, অটোনমির রাইট আমাদের আছে, অটোনমি বা ফ্রিডম, এই ফ্রিডম বা অটোনমিকে বিঘ্নিত করছে, এটাকে কার্টেল করে দিচ্ছে এই যে রাষ্ট্রের যে নির্দেশ, যে বা বিজ্ঞানের যে নির্দেশ, যে তোমরা মাস্ক ব্যবহার করো, বিজ্ঞানের যে নির্দেশ যেটাকে রাষ্ট্র বিভিন্ন রকম আইন কানুনের দ্বারা প্রয়োগ করার চেষ্টা করছে, সেই আইনের পরিধির মধ্যে এনে যখন করার চেষ্টা করছে, তার বিরোধিতা এই অধিকারের দোহাই দিয়ে, তার বিরোধিতা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে, ইংল্যান্ডে হয়েছে আপনারা দেখেছেন, আমেরিকায় হয়েছে দেখেছেন, ফ্রান্সে হয়েছে দেখেছেন, বিভিন্ন দেশে, সেখানে মৃত্যু মিছিল চলা সত্ত্বেও বহু সংখ্যক মানুষ তারা বলেছেন যে আমাদের অটোনমির যে রাইট, অটোনমির যে অধিকার, আমাদের স্বনিয়ন্ত্রণ, আমাদের স্বাধীনতার যে অধিকার আছে, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা আমাদের ভালো আমরা বুঝবো, রাষ্ট্রকে বুঝতে হবে না, এইটা ছিল তাদের দাবি, আমাদের ভালো আমরা বুঝবো। এই যে মূল্যবোধটা, এটা একটা লিবারেল যে ইকোনমি, যেটা যে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, যে লিবারেল যে উদারপন্থী যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার হাত ধরে এই স্বনিয়ন্ত্রণের যে যে স্বনিয়ন্ত্রণ বলতে যেখানে বোঝানো হচ্ছে যে রাষ্ট্র আমার ভালো মন্দ দেখতে যাবে না, রাষ্ট্র যেটা করবে সে আমার ভালো মন্দ আমি বুঝি, আমি সবচেয়ে ভালো বুঝি, আমি সবচেয়ে বোদ্ধা, রাষ্ট্র যেটা করতে পারে এই ভালো মন্দের পথে যা কিছু প্রতিবন্ধক আসবে সেটাকে সরিয়ে দেবে, এইরকম একটা বোধের দ্বারা, এরকম একটা মূল্যবোধের দ্বারা সারা পৃথিবীর মানুষ এবং মানে তার সঙ্গে আমাদের ভারতবর্ষের যে মানুষ যারা অনেক শিক্ষিত মানুষ তারাও কিন্তু পরিচালিত হয়েছেন। এবং আপনারা জানেন যে এই ধরনের একটা মূল্যবোধকে প্রশ্রয় দিয়ে একটা কনস্পিরেসি থিওরি বলে একটা তত্ত্ব, ষড়যন্ত্রের তত্ত্ব, সেটাও কি পরিমাণ প্রচারিত হচ্ছে। তারা বলছেন যে এই যে করোনার মহামারীটাকে যে বড় করে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আসলে একটা বিশ্বব্যাপী চক্রান্তের অঙ্গ। তারা আসলে তাদের যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের যে যে তাদের যে উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে ঘাটতিগুলো আছে, সেই ঘাটতিগুলো যাতে আমাদের চোখে না পড়ে, অন্যান্য অসুখে অনেক অনেক লোক সারা বছরে মারা যায়, সারা পৃথিবীর হিসেব যদি করা হয় তাহলে সারা পৃথিবীতে করোনার যে মৃত্যু হচ্ছে একটা দেশে সেই এবং সারা পৃথিবী জুড়ে, তার তুলনায় অন্য অনেক অসুখেই অনেক বেশি মানুষ মারা যায়, তখন তো এরকম হাহাকার করতে দেখা যায় না, তাহলে এখন কেন দেখা হবে। এবং অতএব তারা এই কনস্পিরেসি থিওরির মধ্যে ঢুকছেন। এবং দেখুন এখানে কিভাবে যুক্তিবোধের অভাবটা, বাস্তব সম্মত যুক্তিবোধের অভাব কাজ করছে। বারবার ডাক্তারেরা যেটা বলছেন বা চিকিৎসা বিজ্ঞানীরা যেটা বলছেন সেটা হচ্ছে এই যে এই কনস্পিরেসি থিওরিটা শুনবেন না, তার কারণ ওখানে যেদিকে জোর দেওয়া হচ্ছে যে সারা বছর ধরে বিভিন্ন, এটা ঠিক অন্য অনেক অসুখ আছে, সাধারণ যে ফ্লু তাতেও বহু লোক মারা যায়, সাধারণ যে অসুখ করে তাতে বহু লক্ষ লোক মারা যায়, টিবি রোগে বহু লক্ষ লোক মারা যায়, একথা কোনো অস্বীকার করার উপায় নেই। কিন্তু কিন্তু করোনা, করোনার ক্ষেত্রে অসুবিধার বিষয়টা হচ্ছে এটা, যেটা এত দ্রুত ছড়াতে শুরু করে এবং সেটা তার যে সেই দ্রুত ছড়ানোর ফলে সেটার ব্যাপ্তিটা অতি অল্প সময়ের মধ্যে সে যে ব্যাপ্তি ব্যাপক আকার ধারণ করবে, সেই আকার যখন ধারণ করবে তখন অতি কম সংখ্যক মানুষও যদি মরণাপন্ন হন বা অতি কম সংখ্যক মানুষেরও যদি অক্সিজেন দরকার হয়, সেই অক্সিজেন যোগান করার মতো যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করে ওঠা পৃথিবীর প্রায় কোনো দেশের স্বাস্থ্য বিজ্ঞানের স্বাস্থ্য যে পরিকাঠামো সেক্ষেত্রে সম্ভব নয়। আমরা ফ্রান্সে দেখেছি সম্ভব হয়নি, ইটালিতে সম্ভব হয়নি, আমরা দেখেছি ইংল্যান্ডে সম্ভব হয়নি, বিভিন্ন দেশে আমেরিকায় সম্ভব হয়নি, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক চিকিৎসা না পেয়ে মারা গেছে আমেরিকাতে, এবং ভারতবর্ষের তো কথাই নেই, ভারতবর্ষে তো পশ্চিমবঙ্গে বরং তুলনামূলকভাবে সরকারি হাসপাতালের সংখ্যা অনেক বেশি এবং সরকারি বেডের, হাসপাতাল বলবো না, বেডের সংখ্যা অনেক বেশি যেখানে চিকিৎসার ব্যবস্থা আছে, পশ্চিমবঙ্গের বাইরে বহু রাজ্য আছে সেখানে এত ব্যবস্থা নেই, সেখানে বেসরকারি ব্যবস্থা কিছু আছে কিন্তু বেসরকারি ব্যবস্থার সুযোগ আমরা জানি ভারতবর্ষের বেশিরভাগ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। কাজেই
চিকিৎসার ক্ষেত্রে যে পরিকাঠামো সেই পরিকাঠামোটা ভেঙে পড়বে এই জন্য সাবধানতা অবলম্বন করুন। এই অসুখটা একটা মারাত্মক মারণ অসুখ এরকম কথা কখনো বিজ্ঞানীরা বলছেন না, কিন্তু এই কনস্পিরেসি থিওরি তারাই আসলে হয়তো একটা কনস্পিরেসি করছেন যাতে করে এই অসুখটা আরো ছড়িয়ে পড়ে। এবং আমি জানি না তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি, কিন্তু তারা যে যুক্তিবোধ যুক্তিহীনতার দ্বারা পরিচালিত হচ্ছেন, যুক্তিবোধের দ্বারা পরিচালিত হচ্ছেন না সে ব্যাপারে সংশয়ের কোনো অভাব নেই। এবং তাদের এই যে তত্ত্ব এটা ওই অধিকার যারা পরিশীলিত অধিকার বোধের অভাব যাদের মধ্যে আছে, আমি পরিশীলিত অধিকার বোধ বলতে আমি বলছি যে এনলাইটেন সেন্স অফ রাইটস, এইটার অভাব যাদের মধ্যে আছে সেই অধিকার যারা শুধুমাত্র অধিকার আমাকে কায়েম করতে হবে এই ধারণার বশবর্তী হয়ে এই করোনার আবহে মাস্ক না পরে মিছিল করছেন তারা মানা বিভিন্ন দেশে করেছেন, আমাদের দেশে বহু মানুষ ঘুরছে, তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা বলবেন আমি মশাই আমারটা ভালো বুঝে নেবো, আপনাকে বলতে হবে না, আপনি আপনারটা দেখুন না তাহলেই হবে, আমাকে বলার দরকার নেই, আমি আমারটা বুঝি, নিশ্চিত ভাবে বোঝেন। কিন্তু তিনি পরিশীলিত যে অধিকার বোধ তার অভাবে ভুগছেন, কি করে বুঝবো এই পরিশীলিত অধিকার বোধ বলতে আমি কি বোঝাচ্ছি এইটা একটুখানি আমার বলা দরকার। পরিশীলিত অধিকার বোধ মানে তার কয়েকটা অঙ্গ আছে, অঙ্গ থাকে, থাকার কথা, এটাই দার্শনিক হিসেবে আমার এখানে উপস্থাপনা করার দরকার। সেটা হচ্ছে পরিশীলিত অধিকার বোধের প্রথম অঙ্গ হচ্ছে যে নিজের অধিকারকে জানা, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে যে এই অধিকারের মধ্যে কোন অধিকারটা অধিকতর বেশি দরকার বিভিন্ন পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে কোন অধিকারটা আমি কায়েম করতে যাব সেটা বোঝা। আমার এটা অধিকার আছে স্বাধীনতার অধিকার, কিন্তু সেটা যদি আমার জীবনের অধিকারের বিরুদ্ধে যায়, আমার জীবনের অধিকারের বিরুদ্ধে যায়, তাহলে আমার তো বেঁচে থাকার অধিকার আছে, তাহলে এবার এই দুটো অধিকারের মধ্যে কোন অধিকারটাকে আমি গুরুত্ব দেব সেই বোধটা থাকা, সেটাই পরিশীলিত অধিকার বোধ নামক যে মূল্যবোধ যেটার অভাব আমি এই করোনাকালে দেখছি এবং যেটা করোনার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা নিউ নর্মালে আমরা যদি বজায় রাখতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ যে খারাপের দিকেই যাবে সেটা বলতে চাইব সেইটাই। তার তাহলে দ্বিতীয় অঙ্গ হচ্ছে যে প্রায়োরিটাইজ করা, যে কনটেক্সট সেন্সিটিভ প্রায়োরিটাইজেশন অফ রাইটস, যে কোন কনটেক্সটে কোন প্রসঙ্গে কোন ক্ষেত্রে কোন অধিকারটাকে গুরুত্ব দেব, আমার জীবনের অধিকারকে গুরুত্ব দেব নাকি আমার যে আমার স্বাধীনতার অধিকারকে গুরুত্ব দেব, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এটা মনে রাখা দরকার যে আমাদের বেঁচে থাকাটা এটা একটা যে এই বেঁচে থাকা নামক যে ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু একটা সার্বিক ভ্যালু এবং সেই মূল্যবোধ এটা যেকোনো মূল্যবোধের একটা ভিত্তি, বেঁচে থাকার জন্যই আমরা মূল্যবোধের চর্চা করি। কাজেই বেঁচে থাকা নামক যে মূল্য সেই মূল্যকে অস্বীকার করে যে মূল্য, সেই মূল্য কোন পরিস্থিতিতে আমরা সেই মূল্যবোধকে প্রশ্রয় দেব সেটা আমাদের ভেবে দেখা দরকার আছে। সেটা আমি পরিশীলিত অধিকার বোধের অঙ্গ হিসেবে সেই জন্য বলতে চাইছি যে আমাদের প্রায়োরিটাইজ করতে শিখতে হবে। তৃতীয়ত হচ্ছে অন্যের অধিকারের স্বীকৃতি, শুধু নিজের অধিকার নয়, পরিশীলিত অধিকারের বোধের মধ্যে থাকবে অন্যের অধিকারের স্বীকৃতি, অর্থাৎ কোনো একটা রাইটকে যদি আপনি ভ্যালু বলে মনে করেন, আপনার স্বাধীনতার অধিকার আছে কিন্তু অন্যের তো জীবনের অধিকার আছে, কাজে আপনার স্বাধীনতা থাকতে পারে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি জীবনের থেকে আমার অধিকার আমার স্বাধীনতার অধিকারকেই বেশি গুরুত্ব দেব দিন, আপনি যদি সেই অধিকার বোধের দ্বারা চালিত হতে চান সেই স্বাধীনতা আপনি উপলব্ধি আপনি উপভোগ করুন, কিন্তু আপনি পরিশীলিত অধিকার বোধের যদি অধিকারী হন সেটা আপনি পারবেন না, কারণ আপনাকে খেয়াল করতে হবে যে অন্যেরও অধিকার আছে এবং অন্যের অধিকারকে বিসর্জন দিয়ে নিজের অধিকার কখনো ভ্যালু হতে পারে না, কারণ যেটা মূল্যবোধ হয় যদি অধিকার যদি আপনার মূল্যবোধ হয় তাহলে সেটাকে আপনি সবসময় চাইবেন যে সেটা যেন সার্বিক হয়। যে কোনো মূল্যবোধের লক্ষণই হচ্ছে যেটা আমি চাই সবার থাকুক, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হোক। কাজেই এই যে অন্যের অধিকারকে স্বীকৃতি দেওয়া, আমার জীবনের আমার যে অধিকার সেটা হচ্ছে আমার স্বাধীনতার অধিকার, কিন্তু সেটা যদি অন্যের জীবনের অধিকারকে হানি করে এবং সে যদি বাঁচতে চায়, আমি মাস্ক ব্যবহার না করার যদি অধিকারকে কায়েম করতে গিয়ে অন্যের মধ্যে অসুখ ছড়ানোর প্রবণতাটাকে বাড়িয়ে দিই, সম্ভাবনা বাড়িয়ে দিই, সেই অধিকার কি আমার আছে? অন্যের অধিকারকে লঙ্ঘন করার অধিকার কি আমার আছে? সেটা তো আমার নেই। এই বোধটা এই পরিশীলিত অধিকার বোধের একটা অঙ্গ হিসেবে, এই এই যে মূল্যবোধের অঙ্গ হিসেবে আমাদের চর্চার মধ্যে নিয়ে আসা দরকার। এবং এই অধিকার পরিশীলিত অধিকার বোধের যে শেষ অঙ্গ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই অধিকার যেগুলি আমার অধিকার সেই অধিকার অর্জনের চেষ্টা করা। খেয়াল করবেন যে অধিকার অর্জনের চেষ্টা আমরা খুব কম করি, অধিকার আমরা যদি জানিও সেটা আমার অধিকার আছে, অধিকার অর্জনের জন্য আমরা চেষ্টা সাধারণত করি না,
তার কারণ এই অধিকার বোধটাকে শুধু ভ্যালুটাকে শুধু ভ্যালু থাকলেই তো হয় না, ভ্যালুকে যদি আমি জীবনে রূপায়িত করার চেষ্টা না করি তাহলে সেই ভ্যালু থাকা ভ্যালু না থাকা সমান। আমরা অধিকার বোধকে কিন্তু আমরা চর্যার মধ্যে আনার চেষ্টা করি না, কারণ কারণ আমরা অধিকারকে কায়েম করার জন্য এই করোনার ক্ষেত্রে আমি স্বাধীনতার অধিকারকে কায়েম করতে চাইছি, কিন্তু আমার যে স্বাস্থ্যের অধিকার ছিল সেই স্বাস্থ্যের অধিকারকে আমি আগে কায়েম করতে চাইনি, আমি তার জন্য চেষ্টা করিনি, করিনি বলেই আমার যে সুস্বাস্থ্য পাওয়ার অধিকার যেটা রাষ্ট্র আমাকে দিতে বাধ্য, সেই আমার জীবনের অধিকারের সঙ্গে যেটা জড়িত সেই অধিকারকে আমাদের যদি যদি সত্যি করেই সেটাকে আমি বলবৎ হোক বলে সচেষ্ট হতাম আমরা সবাই, তাহলে আজকে রাষ্ট্র এত কম কয়েকটা হাসপাতাল বানিয়ে সরকারি হাসপাতাল বানিয়ে বসে থাকতে পারতো না, এত চিকিৎসা পরিকাঠামোর অভাব হতো না। আমরা অধিকার বোধের দ্বারা মানে যে অধিকার বোধের দ্বারা পরিচালিত হয়েছি তাহলে সেটা যথেষ্ট নয়, সেই ভ্যালুটা যথেষ্ট নয়। নিউ নর্মাল আমাদের শেখাচ্ছে যে অধিকার বোধকে বাস্তবে প্রয়োগ করার জন্য আমাদের সক্রিয় হতে হবে, এই সক্রিয়তাটাও হচ্ছে এই ভ্যালু সিস্টেমেরই একটা অঙ্গ। কাজে নিষ্ক্রিয় ভাবে কোন আমার অধিকার আছে এটা ভেবে বসে থাকা আমার মনে হয় যে এটা আমাদের ক্ষেত্রে আমাদের যে যে আমাদের যে ভ্যালু সিস্টেম সে ভ্যালু সিস্টেমটাকে ক্রমাগত দুর্বল করেছে এবং করেছে। আমরা আশেপাশে অনেক বৈষম্য অনেক অসাম্য দেখেও কোনো প্রতিবাদ করছি না, অথচ বৈষম্য দূর করা বৈষম্যহীন সমাজ পাওয়ার অধিকার আমার আছে, বৈষম্যহীন সমাজ পাওয়াটা আমার অধিকার, বৈষম্যটা কারো কখনো অধিকার হতে পারে না, সাম্যটা অধিকার। এই সাম্যের যে অধিকার তাকে কায়েম করার জন্য আমরা চেষ্টা করিনি, আমরা চেষ্টা করিনি বলে এই অধিকার বোধের একটা অঙ্গ আর স্খলন হয়েছে এবং ফলে আমরা ভ্যালুর থেকে বিচ্যুত হয়েছি। করোনা বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যুক্তিবাদের শিক্ষা আমরা পাইনি সেটার অধিকার আমার ছিল, করোনা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি আমার যে স্বাস্থ্যের অধিকার সেটা দাবি করিনি, আমার যে খাদ্যের অধিকার আমার যে আর্থিক সুস্থিতির অধিকার সেটা দাবি করিনি, তাই জন্য করোনা পরিস্থিতি এত প্রকট হতে পেরেছে, এত জটিল হয়ে উঠতে পেরেছে গত ঢেউয়ে এবং এই ঢেউয়ে হতে চলেছে। এগুলো আমাদের অধিকার বোধ নামক যে ভ্যালু সেটাকে যথাযথভাবে আমরা প্রয়োগ না করার ফলেই হয়েছে। কাজেই আমাদের নিউ নর্মালে এই দুটি যে ভ্যালু যে দুটি আমি উল্লেখ করলাম, যুক্তিবাদী মানসিকতা বিজ্ঞান মানসিকতা এবং পরিশীলিত অধিকার বোধ, এই দুটো ভ্যালুকে অন্তত আরো অনেক ভ্যালুজ নিশ্চয়ই আছে আরো আপনারা সেগুলো জানেন, কিন্তু আমার আমি এই দুটোকেই আজকের আলোচনা সভায় উপস্থাপনা করতে চাইলাম এবং আমি আশা করব যে এগুলি যেগুলি বললাম সেগুলি যদি যুক্তিগ্রাহ্য মনে হয় তাহলে আপনারা সেগুলো বিবেচনা করবেন, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে জানাই প্রথমত আমাদের কলেজের তরফ থেকে, খুবই সুন্দর একটি উপস্থাপনা আমরা পেলাম এখানে। দুটি যে বিষয় উনি উল্লেখ করেছেন তা একদম গভীরে গিয়ে উনি আলোচনা করেছেন, সুতরাং নতুন করে সেখান থেকে আর মানে কিছু বলার জায়গা আমার মনে হচ্ছে না খুব একটা কিছু আমার তরফ থেকে আছে বা মানে কিছু আলোচনার মতো আছে। কোয়েশ্চেন কিছু আছে স্যার, আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি, আপনি একটু যদি কাইন্ডলি উত্তর দেন তাহলে। আমি এখানে বলিনি, আমি সব প্রশ্নগুলো আগে একবার শুনে নি, হ্যাঁ, তাহলে তারপরে একসঙ্গে উত্তর দেবো, তাহলে সময় সংক্ষেপ মানে সময়টা সাশ্রয়ের জন্য, কারণ এরপরে আমি জানি আপনি এমনিতে চ্যাট বক্সও দেখতে পারেন চাইলে। আমি না আমি চ্যাট বক্সে দেখার থেকে আপনি বলে দিলে আমি আপনারা যদি মনে করেন একটা একটা উত্তর দিতে পারি, কিন্তু তাতে পরবর্তী যে বক্তা অত্যন্ত ব্যস্ত নিশ্চয়ই নিশ্চয়ই সব সময় যাতে দেখানো হয় আমি সেটা চাইব, আমি আপনার জন্য পড়ে দিচ্ছি। অঙ্কন দাস প্রশ্ন করেছেন, ধর্মগ্রন্থ মানুষের মূল্যবোধ গঠন করে, তবুও এই ধর্মগ্রন্থকে কেন্দ্র করে একটা ধর্মের সাথে আর একটা ধর্মের বিরোধ প্রত্যক্ষভাবে লক্ষণীয় বিষয়, তাহলে এর পরিপ্রেক্ষিতে কি বলা যায় ধর্মগ্রন্থ মানুষের ধর্মের মাঝে পাঁচিল গঠন করছে যার ফলে মানুষ প্রকৃত মূল্যবোধ বিনষ্ট করছে, যদি বিনষ্ট হয় তাহলে এক্ষেত্রে কি করণীয়? উনি আরো একটি কমেন্ট করেছেন, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় রাস্তার পাশে অনেক পাগল দেখা যায় যারা অনাহারে মারা যায়, অথচ আমরা মূল্যবোধের অর্থ বুঝেও চোখ বুঝে চলে যাই, এক্ষেত্রে আমাদের মূল্যবোধ কতটা কার্যকর? আরেকটি কোয়েশ্চেন এসছে সংহিতা ঘোষের কাছ থেকে, ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন ওয়েলবিং অফ সেলফ অ্যান্ড ওয়েলবিং অফ আদার, then what should be given priority? Here well-being is referred to one's physical health. Namaskar sir, ami Ranaghat college er oddhapok bolchi, ekta kotha bolte pari?
হ্যালো, অর্গানাইজারদের বলছি একটা। হ্যাঁ হ্যাঁ, ডক্টর শান্তনু গের বলছি। এখন স্যার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু অন্যরকম স্বাদ আমি এক মিনিট একটু আনতে চাইছি, কারণ এত ভালো একটা আলোচনা স্যার যেখানে দুটো মূল্যবোধের কথা বলেছেন, সেখানে আমি গত 2020 সালে যখন প্রথম লকডাউন হয় সেই সময়ে একটা ছোট কবিতা লিখেছিলাম, ওই কবিতাটা কি বলতে পারি একটু স্যার? আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, কবিতাটার নাম ছিল সংকট। হ্যাঁ বলুন, শান্তনু বলুন। হ্যাঁ বলছি বলছি, কবিতার সংকট। রিপুরা এখন গভীর ঘুমে, অহং শিখা হচ্ছে ছাই, আমাদের এই কঠিন বাঁকে প্রবৃত্তিরাও মুখ লুকাই, দূরত্ব আজ বাঁচার মন্ত্র, জীবন বড় অসহায়, কালের গতি থমকে যেন অস্তিত্ব আজ জিজ্ঞাসায়, হারিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি ফুরিয়ে যাবার দোরগোড়াই, সেখান থেকে ফিরতে চাইছি শুকনো ভগ্ন শির দাঁড়াই, সত্যি যদি ফিরে আসি থাকি যেন সার সত্তাই, খোলসগুলো খুলে ফেলে জড়িয়ে শুধু মানবতাই। এটা আপনার ওই যে শ্মশানের বৈরাগ্য বললেন স্যার প্রথমে, হ্যাঁ ঠিক সেইভাবেই ওটা মনে পড়লো, ওইটা এক নম্বর। আর দু নম্বর আপনার হচ্ছে ওই ধর্ম নিয়ে যে ইত্যাদি ব্যাপার বলছিলেন, ধর্ম নিয়ে আমার একটা লেখা আছে, আমি শুধু দুটো লাইন বলবো, সেটার নাম হচ্ছে যেদিন তুমি ধর্ম ছুঁয়েছো সেদিন গেছে জাত, ধর্ম তো শুধু মানবতা বাকিটা অজুহাত। এই ট্যাগলাইন দুটো বললাম। আর স্যারের কাছে প্রশ্নের ব্যাপারে আমি পরে আপনার সঙ্গে ফোনে আমার কথা হবে, আমি জেনে নেব, শুধু খালি একটা প্রশ্ন আমি বলে রাখছি যে মূল্যবোধ ভ্যালুসটা এটা কোথা থেকে আসে, আমাদের মেটেরিয়াল ফোর্স, ভাইটাল ফোর্স, মেন্টাল ফোর্স, এগুলো এই 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 তিনটের কোনো জায়গা থেকে কি আদৌ ভ্যালুস যাকে বলি সেটা কি আসে, না আলাদা কোনো জায়গা আছে? ওটা এই মুহূর্তে আলোচনা আমার মনে হয় সময় লেগে যাবে, আপনার সঙ্গে পরে ফোনে জেনে নিতে পারবো, বা যদি সময় থাকে আপনি বলতে পারেন। আর কবিতা কেমন লাগলো যদি বলেন, আমার অন্তত আপনার মুখ থেকে শুনে ভালো লাগলো। ধন্যবাদ স্যার। আমি আমি কালনা কলেজের প্রিন্সিপাল বলছি, গভর্নমেন্ট কলেজ কালনা ওয়ানের। খুব সুন্দর হয়েছে আপনার কবিতাগুলো। আমি সৌমিত্রবাবুকে অসংখ্য ধন্যবাদ দেবো ওনার বক্তব্যের জন্য, এবং যে কথাগুলো শান্তনুবাবু তুললেন যে মূল্যবোধ কোত্থেকে আসে, তা আমি সৌমিত্রবাবুর কাছে অনুরোধ করব যে এর মধ্যে কি আমাদের পারিবারিক পরিকাঠামো, পারিবারিক যেভাবে আমরা বড় হই, যে শিক্ষা মানে প্রাথমিক শিক্ষা আমরা যেটা বাবা মায়ের থেকে পাই, সেইখানেও কি এর একটা বিশেষ ভূমিকা আছে, সেইগুলো যদি একটু অল্প কথায় আলোচনা করেন তাহলে সবাই ভালো হয় আর কি। বেশ, হ্যাঁ আমি চেষ্টা করছি। এবং প্রথমেই বলি যে সত্যি এটা অন্য স্বাদ এলো এই কবিতা, যে দুটো ছোট খুবই ছোট সুন্দর করে বললেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর কথা শুনলাম, খুবই ভালো লেগেছে, খুব ভালো। হ্যাঁ, এবারে এইবারে এই এই যে প্রশ্নগুলো আগে এসেছিল সেটা বলে তাহলে এই মূল্যবোধ উৎস কি সেটা বলে আমি শেষ করব, সংক্ষেপেই বলবো। প্রথম কথা হচ্ছে ধর্ম নিয়ে, যেটা যেহেতু আমি যে মূল্যবোধের কথা বলেছি সেটা ওই ধর্মীয় মূল্যবোধের দ্বারা কখনোই প্রসার লাভ করেনি, ভবিষ্যতেও করবে কিনা জানি না, কিন্তু সেটার ক্ষেত্রে বলা যে প্রশ্নটা ছিল সেটাকে যদি এক কথায় ধরি তাহলে সেটা হচ্ছে ধর্ম কি শেষ অব্দি তাহলে আমাদের মূল্যবোধের পথে প্রতিবন্ধক হয়, ধর্ম কি মূল্যবোধকে নষ্ট করে? সরাসরি ভাবে আমি এটা বলবো না যে ধর্ম মূল্যবোধকে নষ্ট করে, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে ধর্মের মধ্যে যে মূল্যবোধগুলোর কথা বলা হয়েছে সেই মূল্যবোধকে যদি আমরা সেটাই শেষ কথা বলে ধরে নিই তাহলে সেটা আমাদের ক্ষতি করতে পারে। দ্বিতীয় হচ্ছে সেই যে মূল্যবোধগুলির কথা বলা হয়েছে সেগুলিকে যদি আমরা নির্বিচারে পালন করতে শুরু করি, কোনো যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা না করে যদি আমরা সেটাকে পালন করতে যাই তাহলে সেখানে সেটা আমাদের নিশ্চিতভাবে অন্যান্য যে প্রয়োজনীয় মূল্যবোধ সেগুলির বিরোধিতা করবে এবং সেগুলির পথে প্রতিবন্ধক হবে। কাজেই ধর্ম, ধর্মের যে পরিধি সেই পরিধিটা যদি আমরা ঠিক জায়গায় রাখতে পারি, যেটা সন্তোষবাবু বক্তৃতায় খুব সুন্দর করে বলেছেন যে ধর্মের পরিধি কিন্তু আসলে যে আমার যে সামগ্রিক যে সত্তা,
আমি যে ব্যক্তি সত্তা, আমার দেহ মন নিয়ে আমি একজন মানুষ, একজন ব্যক্তি, এই ব্যক্তির বিকাশ, অন্তর্নিহিত বিকাশ কি করে হবে ব্যক্তিগত স্তরে, যাতে করে সে আরো একটা সার্থক জীবন যাপন করতে পারে। এই উদ্দেশ্যে যদি আমি ধর্মকে ব্যবহার করি, ধর্মীয় যে চিন্তা, ধর্মীয় যে নিয়ম কানুন ব্যবহার করি, তাহলে সেটা নিশ্চিতভাবেই আমার বিকাশে সাহায্য করবে। এখানে এবং এখানে বিকাশ শব্দটা আজকাল রাজনীতিকদের পাল্লায় পড়ে এত খারাপ শব্দে পরিণত হয়েছে যে আমি খুব সন্তর্পণে সঠিক অর্থে বিকাশ বলছি, যেখানে আমাদের সত্যি করে মানুষ হিসেবে উন্নততর মানুষে উত্তীর্ণ হতে হয়তো সাহায্য করতে পারে যদি বেশ কিছু ধর্মীয় মূল্যবোধ আছে, যেখানে আপনাকে বলা হবে যে পরার্থপরতা, স্বার্থপরতার বিরোধী, পরার্থপরতা একটা মূল্যবোধ, ভালোবাসার কথা বলা হচ্ছে, ভালোবাসার যে মূল্যবোধ সেটা ধর্মীয় মূল্যবোধ, এবং প্রত্যেকটা ধর্মেই কথা বলা হয়েছে। কিন্তু আমরা যদি ধর্মটাকে ভালো করে না বুঝি, যুক্তিবাদী মানসিকতা নিয়ে যদি এটাকে না দেখি, তাহলে কাকে ভালোবাসবো কাকে ভালোবাসবো না এরকম একটা বিভেদ, এটাও যেন তৈরি করে দেওয়ার একটা উৎস ওই ধর্মই হয়ে দাঁড়ায়। ফলে কিন্তু ধর্মের উদ্দেশ্যই ব্যর্থ হয়, কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী তারা সেটা তাদের সেটা স্বার্থ সিদ্ধি করে। এই জন্য আমাদের সাবধান হতে হবে যে ধর্মীয় মূল্যবোধকেও যুক্তির কষ্টি পাথরে দেখে, এবং ওই যে বললাম কোন পরিস্থিতিতে কোন মূল্যবোধটাকে আমি আমার চর্যার পর্যায়ে নিয়ে আসবো, সেই সিদ্ধান্ত বৈজ্ঞানিক আমার বিজ্ঞান মনস্কতার দ্বারা চালিত হয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করেই তবেই আমি ধর্মকে আমি আমার জীবনে প্রয়োগ করতে পারবো, এবং সেটা ওই ব্যক্তিগত স্তরে, ধর্মকে রাষ্ট্রীয় স্তরে সেটা চর্যার বিষয় নয় বলে আমি এখানে সন্তোষবাবুর সঙ্গে একেবারেই একমত। ধর্ম হচ্ছে একদম ব্যক্তিগত স্তরে নিজের মানসিক উন্নতির জন্য, যদি আপনার প্রয়োজন হয় আপনার ব্যক্তিগত উন্নতির জন্য, এবং যে উন্নতিটা আপনার পারিপার্শ্বিকে যারা আছে তাদের তারা নিজেরা বোধ করবে, আপনাকে বলতে হবে না, ধর্ম প্রচারের জন্য নয়, ধর্মচর্যার বিষয়। এবং সেই ধর্মচর্যার সঙ্গে জড়িয়ে যায় অনেক সময় ভীষণভাবে একগুয়েমি, গোঁড়ামি, সেটা যাতে না হয়, কারণ এই গোঁড়ামি হচ্ছে বিজ্ঞান মনস্কতার একটা বিরোধী অবস্থান। কারণ কি, কারণ বিজ্ঞান সবসময় আমাদের ফ্লেক্সিবিলিটিটাকে ভ্যালু বলে, ফ্লেক্সিবিলিটি, আজকে যা জেনেছি সেটা ভুল প্রমাণিত হয়ে যেতে পারে, কালকে আমি নতুন কিছু জানতে পারি, সত্যের পথে সমাধান হতে পারে, এগুলোটা এই বিজ্ঞানের কাজ। কিন্তু ধর্মের মধ্যে একটা গোঁড়ামো, যে শেষ কথা বলা হয়ে গেছে, চূড়ান্ত কথা বলা হয়ে গেছে, এইখান এই জায়গাতে ধর্মকে প্রশ্ন করা, এই যে প্রশ্ন করার যে মানসিকতা সেটা বিজ্ঞান স্যার। আমি একটা কথা বলবো এখানে, এক মিনিট, বলুন বলুন। বলছি যে ধর্মের সঙ্গে যুক্তি কি পাশাপাশি যায়? বলা হয় যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি ধর্মের মধ্যে যুক্তিটা মানে মানে বিচার করবেন কোন কোথায়, জায়গাটা কোথায়? আসলে বিচারের জায়গাটা যে হচ্ছে এটাই আমি যেটা বলছিলাম, যে বিচারের জায়গা হচ্ছে যে ধর্মীয় যে ভ্যালুস গুলোর কথা বলবে, যে ভ্যালু গুলোর কথা বলবে, সেই ভ্যালু গুলোকে প্রয়োগ করার সময় আমাকে বিচার করতে হবে। আমি নিজের ক্ষেত্রে যখন দেখতে যাচ্ছি আমি ওটাকে বিশ্বাসের জগতে রাখলাম, কিন্তু সেই বিশ্বাসটা প্রচার করার বিষয় নয়, এখানে যুক্তিবাদী হতে হবে আমাকে, এখানে যুক্তিটাকে প্রয়োগ করতে হবে। যে ধর্ম ধর্ম আমার যাই উপলব্ধি হলো, আমি আরেকজনকে বললাম যে তুমিও এটা করো, এই প্রচারের বিষয় নয়, কারণ আমি তার পুরো সম্পূর্ণ সত্তাটা আমি জানি না, এটা করা যায় না এরকম করে। ধর্ম যদি খুব ব্যক্তিগত স্তরে আবদ্ধ থাকে, এবং আমরা বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদী মানসিকতার দ্বারা চালিত হয়ে ধর্মীয় যে অংশটুকু আমার, ধরুন ধর্ম আমাকে বলেছে সবাইকে ভালোবাসো, আমি ভালোবাসবো, নিশ্চয়ই ভালোবাসতে যাব, সেই ভালোবাসার চর্চা যখন আমি করবো, আমি যুক্তিবাদী হয়েও ধর্মীয় একটা ভ্যালুর চর্চা করলাম, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কাজে আমি ধর্মকে একদম পরিত্যাগ করতে হবে আমি এটা বলি না। আমি এখানে স্বামীজি পন্থী, স্বামী বিবেকানন্দের কথা আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের মতো দেশে ধর্মকে বাদ দিয়ে কোনো কিছু হয় না, কিন্তু সঙ্গে সঙ্গে স্বামীজি এটাও বলেছেন যে ধর্মের এই অপব্যবহার সেটা যাতে না হয়, সে ব্যাপারে উনি প্রতি পদে আমাদের সতর্ক করেছেন, অথচ আমরা আমাদের ভারতবর্ষে স্বামীজিকে ভুলে গেছি, স্বামীজিকে, স্বামীজির আদর্শকে ভুলুণ্ঠিত করে আমরা স্বামীজিকে অপপ্রয়োগ করে আমরা ধর্ম ব্যবসা করছি, সেটা কিন্তু স্বামীজি কখনো সমর্থন করেননি, আমিও করছি না। দ্বিতীয় যে ওই মূল্যবোধের কাজে, মূল্যবোধ দিয়ে সবসময় যে আমরা পরিচালিত হই না এটা তো সত্য, ওই পাগলের যে দৃষ্টান্তটা দিয়েছেন আপনি সেটা সত্যি, শুধু পাগল কেন, আশেপাশে আমার পাশের বাড়িতে একজন না খেয়ে হয়তো আছেন, আমি খবর পেয়েও তার বাড়িতে কি খাবার পৌঁছে দিয়েছি, নাও দিতে পারি, এই আমাদের মূল্যবোধ দিয়ে সবসময় আমরা মূল্যবোধের দ্বারা পরিচালিত হই না।
অনেক সময় হতে পারি না নানান কারণে, সেক্ষেত্রে অন্তত যদি আমি এই দংশনটুকু বোধ করতে পারি যে আমি অন্যায় কাজ করছি, আমি যেটা করা উচিত সেটা করলাম না, তাহলেই যথেষ্ট বলে আমার মনে হয়। এরপরে আসি যে সেলফ, খুব জরুরি প্রশ্ন যে এই করোনা আবহাওয়ায় আমি আত্মসংরক্ষণ এবং অন্যের যে মঙ্গল, ওয়েলবিং, সেলফের যে ওয়েলবিং আর ওয়েলবিং অফ আদার্স, এর মধ্যে কোনটাকে গুরুত্ব দেব। আমার এখানে বিশেষ করে এই পরিস্থিতিতে করোনার আবহাওয়ায় আমি বলবো, প্রথমে নিজের যে সুস্থিতি, নিজেকে ভালো রাখার দিকটা নজর করুন, কারণ আপনি যখন নিজেকে সুস্থ রাখছেন তার মানে আপনি করোনার বিরুদ্ধে আমাদের সমগ্র চিকিৎসক সমাজ যে লড়াই করছে সেই লড়াইতে একজন দূরবর্তী সৈনিক হিসেবে পালন নিজে অবস্থান করছেন। সৈনিক শব্দটা আবার ব্যবহার করছি এই করোনার বিরুদ্ধে লড়াইয়ের সৈনিকের জন্য, আমি অন্য কোনো সৈনিকের কথা বলছি না, কারণ আমি যুদ্ধে বিশ্বাসী নই, করোনার বিরুদ্ধে যুদ্ধে বিশ্বাসী। হ্যাঁ, আমি মানুষের সঙ্গে মানুষের যুদ্ধে বিশ্বাসী নই এবং বিশ্বাসী নই কারণ আমার এই যুক্তিবাদ সেখানে সেটাকে আমাকে সেই বিশ্বাস করতে দেয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিন্তু নিজেকে রক্ষা করুন, কিন্তু আপনি বাঁচলে বাপের নাম বলে বসে থাকলে হবে না। এখানে এই ভ্যালু যেটা আমাদের শেখানো হয়েছিল পুরোনো কাল থেকে সেটা নয়, চাচা আপন প্রাণ বাঁচা, এ নয়। যেখানে ভ্যালুটা যেটা হবে, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে দেখুন, আপনি ঘরের মধ্যে থেকেও এই এই যে করোনার বিরুদ্ধে যে মানসিকতা তৈরি করা, যে প্রয়োজনীয় মানসিকতা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। সেই ভূমিকা গ্রহণ করার জন্য যেমন ধরুন আপনি আপনার গোটা এলাকায় যদি আপনি ওখানকার লোকেদের আপনাদের এলাকার লোকেরা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারেন যে কে কিরকম অসুবিধার মধ্যে আছে, কোথায় কার আপনার এলাকায় কার কি ঘাটতি হচ্ছে, এবং তাদেরকে আপনি সাহায্য করতে পারেন বাড়িতে বসে, বাড়িতে বসে নিজেকে বাঁচিয়ে সাহায্য করতে পারেন, বিভিন্ন তথ্য আপনি সংগ্রহ করতে পারেন, তথ্যগুলো তার কাছে পৌঁছে দিতে পারেন এবং বিভিন্ন যোগাযোগ তাকে করিয়ে দিতে পারেন। আপনি বাড়িতে বসে থেকে আপনার যে সমস্ত পরিচিত জনেরা আলাদা হয়ে রয়েছে করোনার কারণে, তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের যে আত্মীয়তার বন্ধন তাদের সঙ্গে সেটা তৈরি করতে পারেন, এর ফলেও তাদের ওয়েলবিং হবে। কাজেই ওয়েলবিং, অন্যদের ওয়েলবিং এর প্রাধান্য তো সবসময়ই আছে, কিন্তু নিজের ওয়েলবিং কে সুস্থ করে অন্যের ওয়েলবিং করতে হবে এমনটা হয়তো দরকার নেই। যেখানে প্রয়োজন হচ্ছে যাদের সাথে, যারা সেটা করতে বাধ্য হচ্ছেন তারা তো আমাদের প্রণম্য, তারা তো আমাদের নমস্ত ব্যক্তি, যেমন ধরুন যারা করোনা প্রথম সারির যারা লড়াইটা করছেন ডাক্তারবাবুরা, তারা তো আমাদের নমস্ত ব্যক্তি। এই জন্যই যে তারা নিজেদের ওয়েলবিং কে তুচ্ছ করে তারা এই কাজটা করছেন, যেমন পুলিশের যারা কাজ করছেন, যারা সরকারি বিভিন্ন পদে থেকে যারা কাজ করছেন তারা তো নমস্ত, কারণ তারা নিজেদেরকে নিজেদের ওয়েলবিং এর প্রাধান্য দিচ্ছে। তাও তাদেরকে আমি বলবো যতদূর সম্ভব নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করুন, তার সঙ্গে অন্যের যে কাজ করার সুযোগ আপনার আছে সেটাকে করুন। এবং আমার মনে হয় আমার তো সময় পেরিয়ে গেছে, আমি আর ওই শুধু একটা কথাই বলি যে আমাদের যে ভ্যালুস গুলো গড়ে ওঠে একেবারেই ঠিক কথা, যে ছোটবেলার থেকেই আমরা অন্যদের দেখে শিখি এবং তারপরে ভ্যালুস গড়ে তোলার অন্যতম প্রধান উৎস হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে এটার কোনো সুযোগ এখন নেই। যে ভ্যালুস গুলো লাগবে নিউ নর্মালে, যে আমি যে যুক্তিবাদী, বিশেষ করে যুক্তিবাদিতা গড়ে তোলার যে প্রয়োজন, অধিকার বোধ গড়ে তোলার যে শিক্ষা, কোনো শিক্ষা ব্যবস্থায় নেই, সেগুলো শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা। এখানে যারা শিক্ষার সঙ্গে জড়িত ব্যক্তিরা আছেন তারা যদি পারেন, বিশেষ করে NSS সেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারে, তাদের সুযোগ আছে, তাদেরকে আমি বলবো সেইটা করে, সেই ভ্যালুস গুলোর প্রথমে তো সেটার তথ্য হিসেবে তার কাছে যাবে, সেগুলো প্রয়োগ করতে গেলে তার নানান রকম কখনো কখনো সে বাড়াবাড়ি করে ফেলবে, কখনো কম করবে, সেই জন্য তার সেই শিক্ষাটাকে যাতে যথাযথ হয় সেদিকে নজর রাখা, এবং পরবর্তীকালে তাকে দেখে বা আমাদের, আমরা যখন সেই ভ্যালুসটা চর্চার মধ্যে নিয়ে আসবো আমাদের দেখে অন্যেরা শিখবে। শিক্ষকদের এই দায়িত্বটা অত্যন্ত বেশি যে আমরা যদি যুক্তিবাদী না হই, আমরা যদি অধিকার বোধটাকে ভ্যালু হিসেবে নিজেদের চর্চায় ফুটিয়ে তোলার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ সমাজ, করোনার কাল হয়তো শেষ হয়ে যাবে কিন্তু করোনার থেকে শিক্ষা নিয়ে নিউ নর্মালের জন্য যে প্রয়োজনীয় দুটো ভ্যালু, সেই দুটো ভ্যালু যদি আমরা অর্জন না করি ভবিষ্যতে আমাদের আবারও অসংখ্য রকম দুর্দিনের সম্মুখীন হতে হবে। এই বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ প্রফেসর সৌমিত্র বসু স্যারকে, আপনি যেভাবে পুরো জিনিসটা ডিটেলে আলোচনা করলেন, বোঝালেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আবারও আমরা কলেজের সবার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ের জন্য আমি প্রিয়াঙ্কা দিকে হ্যান্ড ওভার করছি। দিদি ডান স্ক্রিন,
আজ আমরা সত্যিই আনন্দিত। Am I audible? Yes, audible. Audible, madam. আজ আমরা সত্যি আনন্দিত, কারণ কলকাতার ব্যস্ততম সুচিকিৎসক ডাক্তার কুনাল সরকার মহাশয় আজ আমাদের আলোচনা চক্রে তার মূল্যবান সময় দিয়েছেন। তিনি সেই স্বনামধন্য ব্যক্তিত্ব যিনি কলকাতা মেডিকেল কলেজের গোল্ড মেডেলিস্ট, ইউকে থেকে কার্ডিয়াক সার্জারির প্রশিক্ষণ প্রাপ্ত, এখনো পর্যন্ত 18,000-এরও বেশি সফলভাবে কার্ডিয়াক হার্ট সার্জারি করেছেন। বর্তমানে যিনি কলকাতার বিখ্যাত চিকিৎসা কেন্দ্র মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান। আমরা সবাই জানি টেলিভিশনের পর্দায় এবং বিভিন্ন চ্যানেলে আমরা অনেক সময় এই বর্তমান অতিমারী পরিস্থিতিতে তার সময়োপযোগী পরামর্শ, সতর্কবাণী পেয়েছি, যেটা আমাদের সুস্থ জীবন যাপনের ক্ষেত্রে অনেক দিশা দেখিয়েছে। আমি আজ সেই বরেণ্য ব্যক্তিত্ব ডাক্তার কুনাল সরকার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য জিজিডিসিকের তরফ থেকে অনুরোধ জানাচ্ছি। আমি কলেজের অধ্যক্ষ হিসেবে ডক্টর কুনাল সরকারকে আরেকবার আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উনি যে আমাদের মধ্যে রাজি হয়ে আসতে পেরেছেন এবং ওনার বিজি শিডিউলের মধ্যে, এর জন্য সত্যিই আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। ডক্টর সরকার, স্যার, উই কান্ট হিয়ার ইউ। আমরা শুনতে পাচ্ছি না কিন্তু ডক্টর সরকার, কোনো একটা মনে হয় টেকনিক্যাল গ্লিচেস তৈরি হচ্ছে আর কি। মনে হয় কোন একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে স্যার, উনি বেরিয়ে গিয়ে আবার হয়তো জয়েন করবেন। হ্যাঁ, বেরিয়ে গেছেন দেখছি স্যার, উনি লেফট করে গেছেন। হ্যাঁ, ওনার সাউন্ড কিছুই আসছিল না আমাদের কাছে। এর মধ্যে আমি একটা কথা বলে নিচ্ছি অন্য প্রসঙ্গে, ফিডব্যাক ফর্ম কিন্তু আমাদের দিয়ে দেয়া হয়েছে, সবাই কুনাল স্যারের বক্তব্য শুনুন এবং ফিডব্যাক ফর্মটা আজকের মধ্যে আপনারা ফিল আপ করে দেবেন। ওয়েলকাম স্যার। হ্যাঁ নমস্কার, আপনি কি শুনতে পাচ্ছেন? অডিও হ্যাঁ, আমি কলেজের অধ্যক্ষ তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি আমার। আচ্ছা কৃষ্ণ বাবু নমস্কার, আর প্রিয়াঙ্কা যিনি যিনি অনেক দিন ধরে আমার জ্বালাতন সহ্য করে আর কি শেষমেশ আমরা আপনাদের কাছে আসতে পারলাম। তো সবাইকে বলি যে আমার আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা, কারণ মোটামুটি আমার মনে হয় আমি দেখছি যাদের ছবি দেখছি যারা এই ডিজিটাল সিম্পোজিয়ামে এসছেন যে তারা অ্যাভারেজে হয়তো আমার থেকে 100 বছর বয়সে ছোট আর কি। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমরা একেবারেই বরেণ্য ব্যক্তি নয়, আমরা একেবারে খেটে খাওয়া মানুষ, খুব সামান্য ব্যক্তি। কারণ পৃথিবীর মধ্যে যদি দেখেন যে কোন কোন প্রফেশনকে গায়ে গতরে কাজ করে 2 পয়সা রোজগার করতে হয়, তার মধ্যে আমরা হয়তো সব থেকে খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা পড়ি। বাট দ্যাট ইজ আওয়ার প্রিভিলেজ, সেটাই আমাদের জীবনের একটা বিরাট বিরাট স্যাটিসফ্যাকশন। আমি আগের বক্তার বক্তৃতার শেষ কিছুটা অংশ শুনছিলাম, খুব ভাল লাগছিল।
যে উনি বোধ হয় রিলিজিয়ান এথিক্স এসব নিয়ে কথা বলছিলেন, ভেরি নাইস লেকচার। এখন আমরা যদি ভাবি যে এই যে আমরা একটা চিকিৎসা বা একটা 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 অসুখ বিসুখের মধ্যে আমরা পড়ে আছি এক বছর ধরে, নানান রকম সমস্যা নানান রকম প্রবলেম হচ্ছে, তো এবং আমরা চিকিৎসকেরা লড়ে যাচ্ছি, চেষ্টা করছি, ট্রাইং হার্ড ফাইটিং এগেনস্ট দিস প্রবলেম, তো আমাদের খেয়াল মনে রাখতে হবে যে চিকিৎসার উদ্ভাবনা মানুষের সভ্যতার ইতিহাসে হয়েছিল অ্যাজ আ অফশুট অফ রিলিজিয়ন। কারণ মানুষ পৃথিবীর বুকে আছে অ্যাবাউট 120,000 বছরের কাছাকাছি, যাকে আমরা হোমো সেপিয়েন স্পিসিস বলি, কিন্তু মানুষের সভ্যতার ইতিহাস মাত্র 10-12,000 বছর। অর্থাৎ 120 থেকে যদি 10 বাদ দেন তাহলে 110,000 বছর এই আমরা দুপে জীব পৃথিবীর বুকের ওপর হেঁটে চলে বেরিয়ে কি করেছি, আমাদের কি বিশ্বাস কি অবিশ্বাস, কি ধর্ম কি ইতিহাস কি ভূগোল ছিল, তার বিন্দুমাত্র কোনো কোনো ধারণা বা কোনো নথিপত্র আমাদের হাতে নেই। সুতরাং আমরা যে ইতিহাসের আস্ফালন করি সেই আস্ফালন ইজ লেস দ্যান 10% অফ হিউম্যান এক্সিস্টেন্স। তো সেই ইতিহাস পিছন ফিরে যদি যাই তাহলে আমরা দেখব যে প্রায় খ্রিস্টপূর্ব 5th century BC 4th century BC অবধি কারা চিকিৎসা করতো? তখন ডাক্তার বলে কেউ ছিল না। যারা মন্দিরে পূজা অর্চনা করতো এরা করতো, কেন তারা চিকিৎসা করতো? কারণ যে কোনো অসুখ বিসুখ আমাদের হলেই আমরা মনে করতাম আমাদের অসুখ করেছে, কারণ ঠাকুরদেব তারা রাগ করেছেন। সেটা কেবল ভারতবর্ষে না, সেটা ভারতবর্ষে হোক, চায়নায় হোক, ইজিপ্টে হোক, যে কোনো এনশিয়েন্ট সিভিলাইজেশনে আমাদের সিকনেস ওয়াজ লিঙ্কড উইথ রিলিজিয়ন, দ্যাট ওয়াজ দ্য লিঙ্ক। তারপরে কেউ কেউ ভাবতে শুরু করলেন যে না, এই চিন্তা ভাবনাটা তো ঠিক লাগছে না, সুতরাং আমাদের মনে হওয়া মনে করা উচিত যে প্রত্যেকটা অসুখ বিসুখের একটা কারণ আছে, একটা রিজন আছে, আমাদের সেইটা বুঝতে হবে, আমাদের অসুখের কারণটা বুঝতে হবে, উই হ্যাভ টু অ্যানালাইজ দ্য কজ অফ দ্য প্রবলেম, এবং সেখান থেকে আমাদের ট্রিটমেন্ট প্রসেসগুলো উন্নতি হবে যে কী করে আমরা ঠিক করতে পারি। সুতরাং রিলিজিয়ন নট ফ্রম এথিক্স বাট ফ্রম রিলিজিয়াস ফেথ, faith and science as far as religion is concerned, tader path ta separate kore gelo sometime in 5th century bc ebong sei shomoy tate jini ei pothoprodorshok tini holen from a small island of Kos in Athens, tar nam holo Hippocrates. To Hippocrates er hat mane hat dhore tathakothito jeta ke amra modern medicine by evidence based medicine boli, তার যাত্রাপথ সেই দিন শুরু। আর ভাবতে অবাক লাগে যে মোটামুটি সেই সময়তেই আমার সেই সময়ের কাছাকাছি, সেই ইরার কাছাকাছি ভারতবর্ষে ছিলেন চরক সুশ্রুত, তারা একজন হরিদ্বার একজন বেনারসের কাছাকাছি, তারা তাদের জ্ঞান কৌশল দিয়ে মানুষের চিকিৎসা করছেন, তাদের ভালো রাখছেন, এবং এর বৃহত্তর প্রেক্ষাপটে রয়েছেন সেই সময়কার ইতিহাসে গৌতম বুদ্ধ, যিনি বলছেন যে আমাদের কেবল অন্ধের মতো ধর্ম ধর্ম করলে চলবে না, আমাদের সব মানুষের কথা ভাবতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক, উই হ্যাভ টু পুট পিপল অ্যান্ড দেয়ার সাফারিং অ্যাবাউট রিলিজিয়ন। তো সামহাউ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে এই সমস্ত চিন্তা ভাবনার যে একটা ঝড় বইছিল, সেই ঝড়টা বয়ে গেছিল ইন আ পিরিয়ড অফ 100-200 ইয়ার্স, একটা সেম সময় সেম ইরা ইন হিস্ট্রি। তো পৃথিবীর ইতিহাসে কি আগে কখনো প্যান্ডেমিক হয়নি? প্রচুর প্যান্ডেমিক হয়েছে। তো এই যে হিপোক্রেটিস এর কথা বলছিলাম, গ্রিক এবং স্পার্টা খানিকটা ইন্ডিয়া পাকিস্তানের মতো সমানে একে অপরের সঙ্গে যুদ্ধ করত। গ্রিক মেইনল্যান্ডের যে পেনিনসুলা, গ্রিক পেনিনসুলার একটা অংশ দি আইল্যান্ড অফ স্পার্টা, এবং তারা সমানে একে অপরের পিছনে এ ওকে খোঁচাচ্ছে, এ যুদ্ধ করছে। এবং ইন ওয়ান অফ দ্য গ্রিক স্পার্টান ওয়ার, যেটাকে পেলোপোনেসিয়ান ওয়ার বলা হয়, 4th century BC তে হয়েছিল, সেই সময় থেকে মানুষ ইতিহাসে বোধ হয় ফিউ থাউজেন্ডস অফ প্যান্ডেমিক্স ঘটে গেছে যেটা নথিবদ্ধ করা আছে। স্প্যানিশ ফ্লু এর কথা সবাই শুনেছে, কিন্তু ব্যাপারটা হলো কি যে এই যে অসুখ বিসুখ স্প্রেড করতো, কি করে স্প্রেড করতো?
তখন তো এয়ারলাইন্স ছিল না, লোকে পোং করে বসে হঠাৎ 5 ঘন্টায় ইংল্যান্ড পৌঁছে গেল, 8-9 ঘন্টায় আমেরিকা পৌঁছে গেল, এসব তখন হতো না। তো তখন আমার অসুখকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে মানুষকে ফিজিক্যালি মুভ করতে হতো, সশরীরে যেতে হতো, এবং এই সশরীরে যাওয়াটা এক জায়গা থেকে আরেক যাওয়া যা কখন যাতায়াত করতাম আমরা, তখন তখন তো ওই বিভিন্ন ট্রাভেলসও ছিল না যে লোকে 500 লোক নিয়ে বেরিয়ে পড়লো বেড়াতে, ওসব হতো না তখন। তো তখন মেইন ডিজিজ স্প্রেড হতো আর্মিদের মাধ্যমে, যখন নেপোলিয়ন যখন ইউরোপ কনকার করতে গেলেন, তারও আগে যখন আলেকজান্ডার বেরিয়ে পড়লেন যে সারা পৃথিবী এশিয়া মাইনার মিডল ইস্ট সব দিকে সৈন্যবাহিনী নিয়ে, তো শুধু সৈন্যরা যে কেবল লুটপাট যুদ্ধের থেকে যে মানুষের প্রাণহানি সেটা হতো না, যুদ্ধের সঙ্গে সঙ্গে প্যান্ডেমিক রিলেটেড প্রাণহানি হতো, কারণ এক অঞ্চলের মানুষ তার ঝামেলাটা নিয়ে অন্য অঞ্চলে চলে যেত। 100 বছর আমরা মোটামুটি ভালো ছিলাম, খুব একটা ঝামেলা ছিল না, হঠাৎ করে আমাদের মধ্যে এই সমস্যাটা দেখা গেল। এই সমস্যাটার গল্প আপনারা জানেন, কিন্তু দু একটা বোঝার ব্যাপার আছে যে প্রথমত এই জিনিসটা হয়েছিল কেন, এর উত্তরটা আমরা এখনো জানি না। এই সার্স কোভিড টু যার পরিচয়পত্র, যদি ভাইরাসের একটা আধার কার্ড থাকে, তার আধার কার্ডটা হচ্ছে তার জিনোমিক কোড। এটা কি ধরনের জিনিস, ভাইরাস কিন্তু একটা জীবন্ত অর্গানিজম নয়, ভাইরাস ইজ জাস্ট আ কেমিক্যাল ম্যাটার, আ রাইবো নিউক্লিক অ্যাসিড কমপ্লেক্স উইচ ইজ কেপেবল অফ ডিভিশন, সে ডিভাইড করতে পারে, সে মাল্টিপ্লাই করতে পারে, এবং ভাইরাস ইজ টু বি ডিফারেন্সিয়েটেড ফ্রম আ লিভিং সেল অর আ ব্যাকটেরিয়া। তো ভাইরাসকে নিজের কেরামতিটা দেখাতে গেলে সবসময় একটা লিভিং সেল লাগবে, সে যতক্ষণ না একটা লিভিং সেল খুঁজে পাচ্ছে ততক্ষণ সে গ্রো করতে পারবে না, এবং কিছুক্ষণ সে নিজেকে ভায়াবল রাখে, তারপর সেই দুধ টকে যাওয়ার মতো তার কেমিক্যাল ডিকে হবে। এখন আমরা বোকার মতো তাকে পরপর পরপর সেই মাল্টিপ্লাই করার সুযোগটা দিয়ে চলেছি। এখন এটা বিতর্কিত ব্যাপার যে এটা কি আর্টিফিশিয়াল ভাইরাস না ন্যাচারাল ভাইরাস, এই নিয়ে তর্ক এখনো বেশ কিছু দিন ধরে চলবে, হয়তো সদুত্তর আমরা কখনো পাবো না। কিন্তু আমার একটা ধারণা আছে যে এটা ম্যানমেড বা আর্টিফিশিয়াল ভাইরাস হলেও হতে পারে, কারণ এই ভাইরাসটার যে অরিজিনাল টেমপ্লেট, এই অরিজিনাল টেমপ্লেটটা প্রায় এইচআইভি বা এইডস ভাইরাসের সঙ্গে 70-75% মিল আছে, এটা প্রচন্ড লম্বা ভাইরাস, ন্যাচারাল ভাইরাসগুলো এত লম্বা হয় না, বিকজ ইট হ্যাজ মেনি রাইবোনিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সেস ইন ইট। তো একটা সন্দেহের জায়গা আছে। তো এবার সেই চায়নার থেকে শুরু হলো, 13 জানুয়ারি 2020 জানা গেল চায়না চেষ্টা করলে আমাদের অক্টোবর নভেম্বর মাসে সাবধান করতে পারত। তো চায়না হচ্ছে কিছুটা ভারতীয় পলিটিক্যাল পার্টিদের মতো, সবকিছু লুকিয়ে রাখে, সবকিছু লুকিয়ে রাখে, তার সঙ্গে সঙ্গে তালে তাল দিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো প্রথম ঝামেলাটা হয়ে গেল কি, যে আজকের দিনে যেখানে আমাদের আঙুলের ডগায় ইন্টারনেট, টুইটার, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া এত কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 2.5-3 মাস এই ঝামেলাটা সম্বন্ধে বৃহত্তর পৃথিবী জানত না। এই যে আজকে আমি এত এত এতবার বিভিন্ন ফোরামে কোভিড করোনা নিয়ে কথা বলি, আলোচনা করি, আমি ফেব্রুয়ারির শেষের দিকে, হ্যাঁ, আমি একটা কাজের জন্য ইংল্যান্ডে 4 দিনের জন্য গেছিলাম, আমি গেলাম এলাম প্লেনে করে, এবং আমি যে হোটেলে ছিলাম সে হোটেলে কিছু না হলে এক 150 চাইনিজ স্টুডেন্ট ছেলেমেয়েরা ছিল, আমি রোজ তাদের সঙ্গে বসছি, গল্প করছি, এ করছি, আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া ছিল না যে জিনিসটা কি, যে আমাদেরও আসতে পারে, ঝামেলা করতে পারে। এবার চায়না থেকে সে গেল ইরান, ইটালি, ইউরোপ, হ্যাঁ, সেটা ট্যুর প্রত্যেকবার প্রথম ওয়েভে একটা জায়গা থেকে শুরু হয়ে সে যখন অন্য জায়গায় যাচ্ছে তার একটা ট্রান্সপোর্ট মিডিয়াম লাগছে, and the transport medium that this virus took hocche airlines, air transport, ha e to borolok virus obhijato habit, e train e train e plane e auto te toto te jatayat kore na, ekmatro plane e spread korechilo, ebong amra jeta khanikta bokamo korechilam
যে আমরা কি করলাম, যে আমরা এই ভাবছি কি করব না করব, ভাবতে ভাবতে আমরা মার্চ মাসের শেষে অবধি লক্ষ লক্ষ মানুষকে আমরা অ্যালাউ করলাম আমাদের দেশে আসতে। এই যে কয়েক লক্ষ মানুষ, 2020 কথা হচ্ছে, এটা মে মার্চ 2020-তে কয়েক লক্ষ মানুষ যে বিলেত আমেরিকা হেনা তেনা থেকে ইউরোপ থেকে এসে পড়লেন শেষ কয়েক সপ্তাহের মধ্যে, তখন ইউরোপের ইনফেক্টিভিটি বাড়ছে, তারা এই ইনফেকশনটা আমাদের দেশে নিয়ে এলো। হ্যাঁ, আমরা আত্মনির্ভর হতে চাই, কিন্তু এই ভাইরাসের ব্যাপারে আমরা আত্মনির্ভর ছিলাম না, ইট কেম ফ্রম আউটসাইড। আর একবার আমাদের দেশে যখন এসে পড়লো, এটা মাল্টিপ্লাই করতে সময় লাগে। এবার আমরা যদি আমাদের এই ব্যাপারটা কন্ট্রাস্ট করি যে সাউথ ইস্ট এশিয়া, একটা অদ্ভুত ব্যাপার জানবেন যে চায়নার সব থেকে কাছে যে দেশগুলো আছে, যারা চায়নার সঙ্গে একই ল্যান্ড বর্ডার যারা শেয়ার করে, হ্যাঁ, তাদের কিন্তু, তারা কিন্তু প্রথম থেকে ওয়ার্নিংটা জেনে ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বললো না বললো তারা কেয়ার না করে, তারা সবাই প্রায় ডিসেম্বর জানুয়ারি থেকে তারা গেট বন্ধ করে বসছিল, দে ডিড নট অ্যালাউ দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস। সেই কারণে আমরা যদি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, নিজের পক্ষে কোরিয়া, জাপান, এদের ব্যাপার দেখি, সবাইই কিছু না কিছু ইনফেকশন হয়েছে, কিন্তু একেবারে সেই দেশটাকে সেই দানবের আক্রমণের মতো একটা দানবিক প্যান্ডেমিক লেভেলে এটা কখনোই যায়নি। এমনকি আজও আমরা যদি প্রায় সাউথ এশিয়ার 7টা দেশকে যোগ করি, তাহলে 7 কান্ট্রিজ অ্যাডেড টুগেদার দে হ্যাভ নট লস্ট 200 পিপল। তাহলে কারো কারো ধারণা হচ্ছে যে সারা পৃথিবীতে এই ঝড় বয়ে গেছে, না, যারা চালাক চতুর, যাদের হেলথ সিস্টেম আরো সরগর, যাদের বুদ্ধি আমাদের থেকে প্রখর, তারা যখন সময়তে অ্যালার্ট হয়েছে এটা হয়নি। আমাকে অনেকে বলেন দ্যাট দ্য ফার্স্ট ওয়েভ, দ্য সেকেন্ড ওয়েভ কি করে প্রিভেন্ট করা যেত, তো আমি তাদের বলি দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট দ্য সেকেন্ড ওয়েভ ইজ নট টু হ্যাভ দ্য ফার্স্ট ওয়েভ। আমরা যদি ফার্স্ট ওয়েভটাকে আরো তাড়াতাড়ি প্রিভেন্ট করতে পারতাম, দিস উড হ্যাভ প্রিভেন্টেড 80%। এবার একবার সে যখন আমার সিস্টেমে ঢুকে পড়ল, আমাদের প্রচন্ড বেড়ে গেল, সেপ্টেম্বরে 2 সপ্তাহ ওয়াজ দ্য ওয়ার্স্ট ফেজ, তারপরে মোটামুটি অনেক ঝক্কি ঝামেলা পুইয়ে আমরা দেখলাম নভেম্বর ডিসেম্বর থেকে কমছে, ডিসেম্বরের কাছাকাছি আমাদের হাতে ভ্যাকসিন আসতে শুরু করলো, সেখানে উই ওয়ার্ক কোয়াইট স্লো অন দি আপটেক, কারণ ভ্যাকসিন যেটা কিনা ডেভেলপ করতে আগে আমাদের 5 বছর 10 বছর 15 বছর সময় লাগতো, থ্যাংকস টু সায়েন্টিস্ট অ্যান্ড ইয়াং পিপল লাইক ইউর সেলফ, 7-8 মাসের মধ্যে জানুয়ারিতে জিনোমিক সিকোয়েন্সিং হয়েছিল, মোটামুটি অক্টোবর নভেম্বরের মধ্যে দ্য ভ্যাকসিনস ওয়ার বায়োকেমিক্যালি রেডি, তারা ট্রায়ালে যেতে শুরু করল। আর আমরা, উই ওয়ার দ্য ওনলি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড যারা একটা ডিক্লাইনিং ফেজ অফ দ্য প্যান্ডেমিকে ভ্যাকসিনেট করার সুযোগ পেয়েছি, তখন আমরা এই রাজনীতি, হ্যাঁ, এই বাড়ি দখল করবে, এই জমি দখল করবে, এই ভোট প্রচারে যাবে, এই এখানে গিয়ে নাচানাচি করবে, এইসব ব্যাপারে আমরা এত একটা অমনোযোগী ছাত্র ছাত্রীর মতো, উই গট টেরিবলি ইনঅ্যাটেনটিভ। আর আমরা মনে করলাম যে এই তো ইনফেকশনটাকে আমরা একটা কম লেভেলে নিয়ে এসেছি, হ্যাঁ, যেরকম আমরা সেই ছেলেবেলায় একটা ফুটবল ম্যাচ জেতার পরে বলতাম যে উই ওয়ান, জিতেছি, সবাই মিলে আমরা একদম উল্লাসে নেচে উঠলাম, মন্দের ভালো, যাই হোক, এখন একটা বেশ ভোটিং বাকি আছে, রাজনীতি কিছু বলা উচিত নয়। একটা বিশেষ পলিটিক্যাল পার্টি, তারা প্ল্যান করেছিলেন, জায়গা জমিও ঠিক করে নিয়েছিলেন, যে দিল্লির কোনো একটা জায়গায় করোনার বিজয় তোরণ করা হবে বলে, ভাগ্যিস সেটা করা শেষ হয়ে ওঠেনি। এখন একই পৃথিবীর লোক আমাদের দিকে চেয়ে মুচকি মুচকি এখন দেখছে যে দেশটার কি অবস্থা, এর মধ্যে যদি বিজয় তোরণটা করা হয়ে যেত, জিনিসটা আরো প্যাথেটিক দেখাত। তো আমরা ডেফিনেটলি আমাদের গভর্নমেন্টের লেভেলে উই ওয়ার নেগলিজেন্ট, আর মানুষ হিসেবে আমরা কি করলাম, আমাদের সব থেকে বড় বিপদ হচ্ছে বিয়ে বাড়িতে খেয়ে পেট খারাপ হওয়াটা সবচেয়ে বড় বিপদ না, সবচেয়ে বড় বিপদ হচ্ছে আনওয়ান্টেড গ্যাদারিং। বিয়ে করবে দূর,
তার সাক্ষী হয়ে থাকতে হবে 2000 লোককে, তারপরে হয়তো 6 মাস বাদে ঝগড়াঝাটি শুরু হবে। বাট একটা ইন দ্য মিডস্ট অফ এন এপিডেমিক ওয়ান্টেড হিউম্যান গ্যাদারিং, যেটা আনফর্চুনেটলি আমাদের কালচারাল সিভিলাইজেশনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর এইটা যে আমরা করতে শুরু করলাম, এই নানান রকম ঘটনা হলো ব্যক্তিগত পপুলেশন লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা নেগলিজেন্ট হলাম, গভর্নমেন্ট তো আরোই নেগলিজেন্ট হলো, ভ্যাকসিনেরও ব্যবস্থা ঠিকঠাক করবে না, আর হঠাৎ করে আমাদের সামনে এই বোমাটা ফাটলো আমাদের মুখে প্রায় মার্চের শেষের দিকে, এই ঝামেলার মধ্যে আমরা এসে দাঁড়ালাম। So few questions we have to understand. Anike bolen je keno keno why is the second wave so virulent, eto eto birat keno, karon ager bar to sei january 30 tarike first infection kerala e kunnur e holo shekhan theke shuru hoyechilo, this time around amader deshe koyek hajar infected lok to already chilo, ebong ra agune jol na dhele jodi agune kerosene tel dhali agun ta parbe। নেক্সট পয়েন্ট যেটা হলো যে যখনই আমি একটা ভাইরাসকে মাল্টি দিচ্ছি, হ্যাঁ আমি যদি কালাতে একটা একটা ছাপা পাতা ফটোকপি করতে দিই যে হ্যাঁ 100 পাতা ফটোকপি করে নিয়ে এসো, অ্যান্ড ইফ ইউ লুক এট দ্য ফটোকপি পেজেস নট টু পেজেস উইল বি সিমিলার, হ্যাঁ কোথাও একটু কালিটা ফিকে থাকবে, কোথাও একটু উপরে হবে, কোথাও একটু নিচে হবে। সিমিলারলি হোয়েন এভার অ্যান আরএনএ বা এনি ভাইরাস রেপ্লিকেটস, লোকে বলছে মিউটেশন হয়েছে, মিউটেশন মিউটেশন 25,000 থেকে 30,000 বার অলরেডি হয়েছে, বাট ডিফারেন্ট মিউটেশনস হ্যাভ ডিফারেন্ট এফেক্ট। একটা মিউটেশন গিভস রাইজ টু আ ভেরিয়েন্ট, প্রথম যে অরিজিনাল হুবেই স্ট্রেনটা ছিল তার থেকে সাউথ ইংল্যান্ডে একটা ভেরিয়েন্ট দেখা গেছিল যেখানে বেশি হচ্ছে, ইংল্যান্ডে বেশি হচ্ছিল, অনেকবার ফটোকপি হয়েছে, সেখানে একটা স্ট্রেন দেখা গেল, ব্রাজিলে একটা দেখা গেল, এবং যেখানে সে যত মাল্টিপ্লাই করছে তত তার বুদ্ধি বেড়ে যাচ্ছে, সে ফাঁক ফোঁকর দিয়ে শরীরে ঢোকার আমাদের 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 খানিকটা বোকা বানিয়ে শরীরে ঢোকার ব্যবস্থা করছে। আর ইট ইজ আ কোয়েশ্চেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এখন ইন্ডিয়াতে যে আমরা ডাবল মিউটেশন মানে কি, যে এই ভাইরাস সিগন্যালটা দুটো লেভেলে ই অ্যান্ড বোধহয় টি দুটো পজিশনের দুটো চেঞ্জ আছে, স্পাইক প্রোটিনটাকে আমরা এখন স্টাডি করছি, তাতে আমরা কি চেঞ্জ দেখেছি। এবারে আমরা যে চেঞ্জটা দেখেছি যে এটা এখন আর 7 দিন অপেক্ষা করে না, 2-3 দিনের মধ্যে সিমটমস হয়, আগে সর্দি হতো না, চোখ লাল হতো না, এখন এগুলো হচ্ছে। আর কি হচ্ছে, আমরা অলরেডি আমাদের বয়স্ক মানুষদের অনেকদের ভ্যাকসিনেট করেছি, ডাক্তারদের ভ্যাকসিনেট করেছি, সো দিস টাইম ইট ইজ এফেক্টিং দ্য ইয়াঙ্গার পপুলেশন, আ লট অফ পিপল ইন দেয়ার 30s 40s আর গেটিং এফেক্টেড। আর একটা দেখছি যে ইভেন চিলড্রেন আর গেটিং এফেক্টেড, এখন ভাগ্যক্রমে চিলড্রেনদের ক্ষেত্রে সমস্যাটা অতটা মারাত্মক হচ্ছে না, কিন্তু আগের বার যেমন একেবারেই বাচ্চাদের দেখা যায়নি, এবার কিন্তু ডেফিনেটলি চিলড্রেন আর বিং পিকড আপ। আর একটা কোয়েশ্চেন উঠছে সবার মধ্যে যে আমাদের মর্টালিটি পার্সেন্টেজ লোয়ার। ফার্স্ট অফ অল আমি যদি বর্তমান মর্টালিটি ফিগারকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না, বিকজ এই 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 উদ্ভ্রান্তের মতো যখন সবাই ছুটে যাচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল প্রসেসেস উইল নট বি অ্যাকিউরেট, তার আগে বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন সাইন্টিফিক কমিউনিটি বিশ্বাস করে যে ইন্ডিয়ায় যত লোক তারা আমরা ক্লেম করছি মারা যাচ্ছে বলে সংখ্যাটাকে আমরা 1/4 রিপোর্ট করছি, তারা সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছে। কালকেই আমি বিবিসির সঙ্গে কথাবার্তা বলছিলাম, ইন অ্যান ইন্টারভিউ বিবিসি সেড দ্য সেম থিং। এনিওয়ে তো যদি সেটাও ঠিক হয়, কথাটা হলো যে আগের বার ফার্স্ট ওয়েভে মর্টালিটি ওয়াজ 1.56%, সেকেন্ড ওয়েভের মর্টালিটি আমরা এখন দেখছি অফিশিয়ালি 1.3%, কিন্তু দ্য টোটাল নাম্বার অফ ইনফেকশন যদি 5 গুণ বেশি হয়, হ্যাঁ আমার আপনার চোখের সামনে যে মানুষগুলো অসুস্থ হচ্ছে, চিকিৎসা চাইছে, দুঃখের সঙ্গে বলতে হয় যারা মারা যাচ্ছেন, তারা তো পার্সেন্টেজ দিয়ে চলবে না,
So we see a great many more sick people. সুতরাং আমরা যারা চিকিৎসা ব্যবস্থায় কাজকর্ম করছি, যারা যারা চিকিৎসা দিচ্ছি, যারা হাসপাতালের কর্মী, ডাক্তার, নার্স, হেলথ কেয়ার ওয়ার্কাররা, আজকে আমার হেলথ কেয়ারের ফেসিলিটির লেভেল যদি এখানে হয় 6 ইঞ্চি হয়, তাহলে যে ঢেউয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই ঢেউয়ের হাইট হচ্ছে 6 ফুট। একটা 6 ইঞ্চি হাইট কখনো একটা 6 ফুট হাইটের সঙ্গে কম্পিট করতে পারে। So that is what is called overwhelming of the healthcare system. The healthcare infrastructure is being completely overwhelmed. Amra eituku ekta batir moddhe ekta nodir jol bhorar chesta korchi ba sagorer jol bhorar chesta korchi. So it is a bigger wave. It has different symptoms. It is affecting different age groups. Ar er dhakka ta eto brihot. যে কি মানে কলকাতা বাদ দিন দিল্লি তো হাবুডুবু খাচ্ছে, ব্যাঙ্গালোর তো হাত তুলে দিয়ে লকডাউনে চলে গেছে, সবাই একই অবস্থা হচ্ছে। তো অনেকের মধ্যে প্রশ্ন আছে, তাহলে কি আমরা লকডাউন করব, করব না, কি করব, এটসেট্রা। আমি বিশ্বাস করি না যে লকডাউন করলে কোনো ইনফেকশন শেষ হয় না। কিন্তু লকডাউন করে আমরা কি করি, এই যে বললাম যে আমার হাইটটা 6 ইঞ্চি, প্যান্ডেমিকটা উঠে গেছে, এখানে এত বেশি মানুষ অসুস্থ হচ্ছেন, হসপিটালে আসতে পারছেন না, ওষুধ ফুরিয়ে আসছে, এটসেট্রা এটসেট্রা। তাহলে আমরা যদি মানুষের এই ইন্টারমিংলিং, ইন্টারমিক্সিং এগুলোকে লিমিট করি, পিক অফ দ্য প্যান্ডেমিকটা একটু কমে, অর্থাৎ হেলথ কেয়ার ইজ এবল টু ট্রিট সাম মোর পিপল। এটা কোনো সলিউশন নয়, এটা একটা সাময়িক সলিউশন। আমি যদি পিকটাকে চ্যাপ্টার করে দিই, ডিউরেশনটা হয়তো বেড়ে যাবে, বাড়বে। দ্যাট ইজ ম্যাথামেটিক্স, দ্যাটস হাউ ইট হ্যাপেন্স। তো হবে কি হবে না আমি জানি না। আমার ধারণা মে মাসের মাঝামাঝি গিয়ে এই নতুন সরকার মুখ করে যদি আসেন, সে নতুন না পুরনো সেটা আমার বিচার্য নয়, তাদের হয়তো এই ফ্যাক্টরটা চিন্তা করলেও করতে হতে পারে। তো অনেকের প্রশ্ন হচ্ছে এই ভেরিয়েন্টস, মিউটেশনের থেকে যে ভেরিয়েন্টস গুলো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের দিকে একটা ট্রিপল মিউটেশনের কথা হচ্ছে, দ্যাট ইজ নট ভেরি সিগনিফিকেন্ট রাইট নাও। কারণ সত্যি কথা বলতে আমরা আরটিপিসিআরই করে উঠতে পারছি না, জিনোমিক স্টাডিজ আর বিং ডান ভেরি ফিউ অ্যান্ড ফার বিটুইন, লেস দ্যান 0.05% অর সামথিং। কিন্তু আমাকে আপনাকে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সে কথাটা হলো যে উই আর এট দ্য হাইয়েস্ট লেভেল অফ ইনফেক্টিভিটি, প্রায় এভরি 1 আউট অফ 3 পিপল। আর ইনফেকশন কার থেকে আসবে, যার সঙ্গে আমি আপনি হয়তো কাছাকাছি দাঁড়িয়ে 5-7 মিনিট কথা বলবো তার থেকে আসবে, একটা অপরিচিত লোক পাশ দিয়ে হেঁটে গেল তার থেকে ইনফেকশন আসবে না। ইট রিকোয়ার্স টাইম কন্ট্যাক্ট। সুতরাং প্রোটেকশন from proper surgical masks are becoming very very important. Apnara teacher, apnara je educational institution e achen, please avoid the business. Ekhon hoyto beshi bhagi online e cholche, kintu ei je ekta da lok ekta bondho ghore boshe kotha bolbo eta korben na, not now. Age infectivity ta komuk, it is statistics. স্ট্যাটিস্টিক্যালি যখন আমার প্রবাবিলিটি অফ ইনফেকশনটা কমে যাবে, আমি হয়তো আবার ওই ক্লথ মাস্কস ব্যবহার করে ঠিক থাকতে পারি। প্লিজ কিপ ইট ইন মাইন্ড। আর যাদের বাড়িতে বয়স্ক মানুষরা আছেন, যারা হয়তো অন্য ট্রিটমেন্ট পান এটসেট্রা, তাদের কাছেও আজকে একটা প্রশ্ন আছে যে তারা বাড়িতেও সেই বয়স্ক মানুষদের কাছে যাতায়াত করতে মাস্ক ইউজ করবে। আমরা পরিচিত পরিবেশে যাদের সঙ্গে রোজ ওঠা বসা করি বা ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্টে আমরা মোটামুটি তাদের সম্বন্ধে জানি, কিন্তু যাদের সঙ্গে 2-4 ঘন্টা কেবল দেখা হয় তাদের অনেকের সম্বন্ধে আপনারা জানেন না, তারা কেউ চোরডাকাত নয়। বাট উই হ্যাভ টু টেক প্যান্ডেমিক, দুটোই কথা, একটা হচ্ছে মাস্ক ইউজেজ অ্যান্ড সেকেন্ডলি কোনো জিনিসের জন্য, পুরোনো বাংলা একটা কথা ছিল না, গায়ে পড়ে কথা বলবে না, তো কোনো ব্যাপারে unnecessary proximity to avoid. So unless you are a romantic couple, avoid getting too close to one another at this point of time. And last 5 minutes, je ni amra bolbo je ha, vaccination. Vaccination er dige
যারা আপনারা ইয়াং ছেলে মেয়ে যারা আছেন, তোমরা যারা আছো, সবাই হয়তো ভাব মানে সবাই একটা মানে ফার্স্ট মেতে রেজিস্ট্রেশন শুরু হবে অলওয়েজ, এখনো ভ্যাকসিনেশন পলিসিটা ইজ ইন বিট অফ আ মেস। আমাদের নীতি আয়োগ লেভেলে পিপল হু আর পুট ইন চার্জ অফ ভ্যাকসিনেশন তারা মোটামুটি জিনিসটাকে একটু গুলিয়ে ফেলছে। The vaccine supply is not very good right now at all. So, do chat din deri hote pare. Second question hoche, is vaccination effective? The answer hoche, vaccination is very effective. It is tremendously effective. Look at the healthcare people today. Aajke jodi vaccination effective na hoto, er moddhe 1000 ta mare jeto. Plus, elderly people jader amra vaccinate korechi, they are doing quite well. Vaccination er prothom barrier to infection hocche getting the infection tate protect kore sei barrier ta topke giye jodi amader sharire dhukeo pore je jorjari gulo hoy etc, that is of a very mild nature. Vaccination er jara hoy tader severe disease hoy hoyto 20,000 তার মানে এই নয় যে আমরা যে ভ্যাকসিনটা একেবারে হোপলেস কাজ করতে না করছে না, প্লিজ ডু নট কাম টু দিস কনক্লুশন, দ্যাট ইজ নট রাইট। এন্ড সো ফার এভরিথিং ইফ ইউ ওয়ান্ট vaccine has the best performance. The vaccine has best performance so far is the mRNA vaccine. The Pfizer vaccine that I use in the United States, that has the best performance. mRNA is the real cutting-edge technology. Our computer and processor is most updated software against the virus. Baki lo quite well effective. Because a vaccine distribution niye problem gulo hocche, take hoyto karo karo vaccine schedule e osubidha hobe ebong different administrative problem er jonno ei onke hoyto Covishield first vaccine niyechen tarpore kauke Covaxin niche, please eta hote deben na. You must be aware, jara vaccination center ra tara nijerai khub byasto, so you must be alert যাতে এই ভ্যাকসিন কনফিউশনটা না হয়। কোভিশিল্ডে আগে 4 উইকস বলা হয়েছিল, এখন 6 উইকস বলা হচ্ছে, এখন হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে যেহেতু any gap more than 2.5 months is not very similar to Covishield or adenovector biotechnology in modhe to difference ache. Covishield er jenom first and second dose ta hubohu ek, Sputnik er first and second dose ta hocche structurally different. They are very clever, it's good science, it is intelligent science. Ar amra jodi trial 3 phase 3 of the data dekhi tahole Sputnik is a little bit stronger than COVID. It's a good vaccine. সবাই আমরা চাইছি আমাদের দেশে আসুক, কোভ্যাক্সিনের রেজাল্ট যথেষ্ট ভালো। আমরা এখন কি করতে পারি, আমাদের সবাইকে মিলে গভর্নমেন্টকে বলে আমাদের দেখতে হবে আমরা যদি তাড়াতাড়ি এই ভ্যাকসিনেশনটাকে আমরা একটু আরো একটু জোরদার করতে হবে, করে একটু তাড়াতাড়ি ভ্যাকসিনেশনটাকে আমাদের শেষ করতে হবে। আমাদের ন্যাশনাল টার্গেট কি, আমাদের ন্যাশনাল টার্গেট ইজ টু ভ্যাকসিনেট অ্যাবাউট 50 লাখস পার ডে, উই আর ফার বিহাইন্ড। আমরা কয়েকদিন 42 লাখস করেছিলাম, নাও উই আর ইন দ্য 30, বাট লেট আস নাও ইজ নট দ্য টাইম ফর পলিটিক্যাল কোয়ারেলিং। যে সরকার যেখানেই আসুক না কেন, we will only hope and try je amra properly vaccinate korte pari, ar amra jara treat korchi
আমাদের সিনসিয়ার এফর্ট হচ্ছে যত বেশি মানুষকে আমরা এটা দিতে পারি। আমরা আমাদের হসপিটাল থেকে আর দুদিনের মধ্যে একটা ফিল্ড হসপিটাল শুরু করতে যাচ্ছি, ওয়ের উই উইল বি ট্রিটিং অ্যাবাউট একটা স্টেডিয়ামের মধ্যে, যুব ভারতী ক্রীড়াঙ্গন যাদবপুরে, সেখানে একটা স্টেডিয়ামের মধ্যে উই আর স্টার্টিং অ্যাবাউট 200 বেডস। So this is what we can do. আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা যে ডাক্তাররা ফোরফ্রন্টে লড়ছেন সব হয়তো তোমাদের মতোই বয়স, দে আর ফিয়ারলেস ওয়ারিয়ার্স। হ্যাঁ, এক একদিন দুদিন তিন দিন টানা তারা কাজ করে যাচ্ছেন। সবাইকে চেষ্টা করতে হবে একটা এন্ডে প্রিকশন, প্রিভেনশন, ভ্যাকসিনেশন অ্যান্ড ট্রিটমেন্ট। আমরা কেউ চাইনি এই ঝামেলার মধ্যে পড়তে। যাই হোক, কেন হয়েছে কি হয়েছে সেই সব পলিটিক্যাল ডিসকাশন উইল বি ফর সাম আদার ডে। আর আমার তোমার আমাদের প্রত্যেকের দায়িত্ব অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সিটিজেন, কেবল আমাকে সেফ রাখলে চলবে না, দ্য 10 পিপল অ্যারাউন্ড মি উইল হ্যাভ টু বি সেফ। দিস ইজ নট দ্য টাইম ফর সেলফিশনেস, দিস ইজ দ্য টাইম ফর মরাল কারেজ। যারা সৈন্যবাহিনীতে কাজ করেন তারা জীবনে একটা সুযোগ পায় যুদ্ধ জেতার। আমার বাবা তার 14-15 বছর বয়সে 2.5 বছর জেলে ছিলেন চট্টগ্রামস্থ লালনঠনে। তা আমার মাঝে মধ্যে মনে হতো আমার জীবনটা বোধ হয় বৃথা চলে গেল এই রোজ এই এই গড়পড়তা ডাক্তারি করে। ইয়েস, ইট ইজ এ রিস্কি স্টেজ উই আর গোয়িং থ্রু ইন আওয়ার লাইফস, বাট যেমন একটা সোলজারের জীবনে আসে দ্য কল টু ওয়ার, দিস ইজ আওয়ার কল টু ফাইট। মরে যাওয়া ইজ দ্য ইজিয়েস্ট থিং টু ডু ইন লাইফ। সব থেকে শক্ত জিনিসটা হচ্ছে এটা নিয়ে চিন্তা করা যে হোয়াট ডিড ইউ অ্যান্ড আই ডু ইন দ্য ডেজ ওয়েন উই ওয়ার লিভিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক দ্য প্রিকশনস, লুক আফটার ইয়ার সেলফ। আমি হয়তো একটা কোয়েশ্চেন নিতে পারবো, আর একটা কি আমার একটা মিটিং ডিসকাশন আছে স্কাইপে, সবাই তাড়া দিচ্ছে। ইফ ইউ হ্যাভ ওয়ান কোয়েশ্চেন অর টু কোয়েশ্চেন্স প্লিজ আস্ক মি। ধন্যবাদ স্যার। কোয়েশ্চেন বলতে গেলে মোস্টলি হচ্ছে ভ্যাকসিনের ইউটিলিটি নিয়ে কোয়েশ্চেন আসছে, যে ছেলে বাচ্চাদেরকে কি ভ্যাকসিনেট করা যেতে পারে, এটা একটা। চিলড্রেন ভ্যাকসিনেশন স্টার্ট হবে, চিলড্রেন ভ্যাকসিনেশন নিয়ে দুটো তিনটে ট্রায়াল এখন চলছে, কত ভাইরন কি পার্টিকলস দেওয়া হবে এই হিসেব নিকেশ গুলো ঠিক হয়ে গেলে আই থিঙ্ক চিলড্রেন ভ্যাকসিনেশন উইল স্টার্ট। And especially because from the Indian experience, আমরা দেখছি যে এত বেশি মানুষ এফেক্টেড হচ্ছে, ওই কারণে এত বেশি বাচ্চারা এফেক্টেড হচ্ছে, তো এখন এই স্টেট ইন্ডিয়া থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। So I am sure children vaccination starts. আর স্যার, এই যে ভ্যাকসিনে ভাইরাসের যে মিউটেশন হচ্ছে তার ফলে মানে ভ্যাকসিনের কি এফেক্টিভিটি কিছু কম বেশি হতে পারে? দেখুন, কমন সেন্স টেলস আস সেটা হয়তো 90% এফেক্টিভ না হয়ে হয়তো 85% হবে। হ্যাঁ, কারণ একটা আরএনএ সিগন্যালের মধ্যে অনেক এপিটোপস থাকে, অ্যাটাচিং পয়েন্টস থাকে, যেখানে ভ্যাকসিনটা গিয়ে একটা চাবি এবং তালাতে যেরকম জোরে সেই রকম অ্যাটাচ করে। এখানে হয়তো 10টা অ্যাটাচিং পয়েন্ট থাকলে হয়তো 8টায় ফিট করবে, 2টায় হয়তো ফিট করবে। দ্যাট মে স্লাইটলি এফেক্ট, কিন্তু তবুও মোটামুটি সেটা ক্ষমতাটাকে মেনটেন করে না। আর একটা প্রশ্ন আছে স্যার, যে 2 মাসের বেশি যদি সময় অতিক্রান্ত হয়ে যায় অসুবিধা হবে। সুতরাং আমরাও যতদূর পারি সবাইকে জোর হাতে অনুরোধ করছি 2 মাসের বেশি যাতে গ্যাপটা না হয়, অসুবিধে হতে পারে। খুব ভালো লাগলো, পরে আবার আপনাদের সাথে কথা হবে। আমরা কৃতজ্ঞ কিছু নই, আমরা সামাদের টাইম বিশাল মিটে গে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমরা সেই পরিস্থিতি তৈরি হোক আমাদের মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আই এম শিওর উইল বি থাকবে। থ্যাংক ইউ স্যার। প্রিয়াঙ্কা,
এবার আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। আবারও আমি আগে যে ঘোষণাটা করেছিলাম সেটা বলে দিচ্ছি, সবাই আমাদের সাথে ছিলেন, খুব ভালো লাগলো এবং আমরা অনেক অনেক ভাবে আজকে সমৃদ্ধ হলাম, বৃদ্ধ হলাম। আর আপনারা ফিডব্যাক ফর্মটা দিয়ে দেয়া হয়েছে, আবারও হয়তো আরেকবার দিয়ে দেয়া হবে, ওটা আজকের মধ্যেই ফিল আপ করে দেবেন। আর অনুষ্ঠানের শেষ লগ্নে আমি আমাদের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ানের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর রাখি ভট্টাচার্য মহাশয়াকে থ্যাংকস গিভিং এর জন্য অনুরোধ করছি। ওভার টু রাখি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। রেসপেক্টেড ডিগনিটারিজ, গেস্টস, পার্টিসিপেন্টস, অফিসিয়ালস, মাই ফেলো স্টুডেন্টস, আই এম হিয়ার টু প্রপোজ দ্য ভোট অফ থ্যাংকস। এট দ্য আউটসেট আই প্লেস অন রেকর্ড আওয়ার সিনসিয়ার গ্রেটফুলনেস টু এনএসএস ইউনিট and IQSE for organizing this one-day webinar entitled Values in New Normal Society. The first name that comes to our mind whenever we plan something is, of course, our respected principal sir, Professor Dr. Krishnendu Dotto. It's under his cheerful guidance and continuous encouragement that forms the fortifying pillar for any event here at Government General Degree College, Kalna One. We thank sir for making this webinar happen. Now, we register our sincere most thanks to Professor Shujit Kumar Chaudhuri, Inspector of Colleges and also the Program Coordinator of NSS in the University of Burdwan, for delivering the keynote address which set the webinar in motion. We would look forward for his guidance in future NSS program. Our profound thanks and gratitude is due towards Professor Santosh Kumar Pal, Department of Philosophy, the University of Burdwan, for his inspiring words which brought out the true insight of day's theme. We did peep through social, ecological, and political lenses, sir. Thank you. We are thankful to Professor Shoumitra Boshu, Department of Philosophy, Jadavpur University. Thank you, sir, for your interesting and thought-provoking address. We would try our best to practice what you preach today. It is a matter of immense pride and privilege for me to convey our gratitude to Dr. Kunal Sarkar, cardiologist, chief cardiac surgeon, and senior vice chairperson, Medica Super Specialty Hospital, for taking some time out from his enormously busy schedule and grace this occasion. I would like to go beyond this seminar to express our collective sincere most regards for being the leader among the frontline fighters in this time of unprecedented crisis. Thank you for motivating us, inspiring us. Thank you, sir. Special thanks and heartfelt gratitudes are due to our moderator, Dr. Tonmoy Dash, Assistant Professor, Department of Physics. You have been the much needed thread that tied the entire program together. Thank you. IQSE coordinator, Dr. Pornojyoti Karmokar, Assistant Professor, Department of Chemistry, GGGC Kalna 1, played a vital role to bring this webinar into reality. Thank you to you and your team, sir. I express our heartfelt thanks and gratitude to the joint convener and also the program coordinator of NSS unit, Sri Tonmoy Mitro, Assistant Professor, Department of Mathematics, GGDC Kalna 1. Your hard work and dedication made this webinar possible. And now, we all must express our heartfelt joy in applauding the efforts of the convener of the webinar, Srimati Priyanka Maiti Dash, Assistant Professor, Department of Philosophy, GGDC Kalna 1. Her tireless endeavor and meticulous planning made this program a success. As you have seen all day, she was not only the silent planner, but also the force to ensure smooth running of the webinar. Thank you, madam. Teamwork divides the task and multiplies the success. This goes to the entire crew of GGGC Kalna 1, with a special mention to our webinar faculty group. I would take this opportunity to thank all the members of the college for their spiritful participation in hosting this occasion. I would also like to thank Mr. Shupriyo Dash of Skyline Web and Applications for his tireless effort to extend technical support for the webinar.
finally, the wonderful students and faculties who have turned up in such great numbers, divided both in Google Meet and YouTube, not only from our college, but from other institutes within and outside our state and even outside our country, with a special mention to respected Abdullal Mamun sir. Thank you to all of you for attending the program. We would hope that this connection would go beyond this webinar and we would help each other for any future endeavor to inculcate human values. Thank you to all of the participants and everyone present right now. And we wish you good health and hope to see you again soon. Thank you all. Over to you, Priyanka madam. Thank you, ma'am. আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার আমাদের দেখা হবে। কবির ভাষায় অতিমারি আমাদের জয় করতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ সবাইকে আবার।